এবং এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা, একটা ভালো অভিজ্ঞতা হলো, আর কি বলবো। আপনারা সবাই একটু কাইন্ড নিজেদের ভিডিওটা বন্ধ রাখবেন এবং হচ্ছে যে কোনো কোয়ারি থাকলে আনমিউট করার চেষ্টা করবেন। তো ক্লাসটা একটু দেরি হয়ে গেল, আসলে আমি একটু 7:15-টার মধ্যে শুরু করতে চাচ্ছিলাম, কারণ যেহেতু আবার আমার ইয়েতে ব্যাক করতে হবে। ফেসবুক লাইভে যারা যারা এখন কানেক্টেড নতুন ভাবে হয়েছেন, একটু কাইন্ডলি কনফার্ম করবেন সাউন্ডে কোনো রকম ইন্টারাপশন আছে। না ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম, একটু কাইন্ডলি চেক করে দেখতে পারেন যে কোনো ফেক নাম আছে কিনা, একটু কাইন্ডলি। যে এবার হচ্ছে একদম হচ্ছে গ্রুপে যারা পরিচিত সবাইকে অ্যাড করা হয়েছে, মানে ওনাদের লিংক দেওয়া হচ্ছে, এর বাইরে একটা কাউকে ভুলাই হচ্ছে মেইনলি ঝামেলা করে। জি ভাই, আপনি কল করে দিতে পারেন দুই একজনকে, জি, তাহলে আপনার আর কনসেন্ট্রেশনটা। ভাইয়া কয়েকজনকে কো-হোস্ট করে দেন, তাহলে আপনার কনসেন্ট্রেশন বেক হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর কেউ কাউকে করে দেওয়া যায়, মানে যারা একটু খেয়াল রাখতে পারবেন, মানে নিজ দায়িত্বে করতে করতে পারেন ভাই, করতে পারেন। আচ্ছা ওকে। আরেকজন কোন ভাইয়া বলেছিলেন, আমি আসলে আমি বলেছিলাম ইফতেখার, ইফতেখার ওকে। আরো কেউ ইয়ে করতে চাইলে আমাকে বলতে পারে। আচ্ছা আমি একটু শুরু করি, একটু শুরু থেকে আবার স্টার্ট করে, যেহেতু প্রথমে একটা ইন্টারাপশন হয়ে গেছে। তাহলে আমি একটু বলি যে প্রথমে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে তিনটা বেসিক এক্সামিনেশন, আচ্ছা তিনটা বেসিক এক্সামিনেশন, একটা হচ্ছে কি জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু কার্ডিওভাস্কুলার সিস্টেম, 2 নম্বর এক্সামিনেশন অফ পেরিফেরাল পালসেস, 3 নম্বর এক্সামিনেশন অফ প্রিকার্ডিয়াম। ঠিক আছে, এই তিনটা ভাগে আমরা ভাগ করি। তাহলে প্রথমে যদি জেনারেল এক্সামিনেশনের কথা বলি, তাহলে জেনারেল এক্সামিনেশন আমি শুরু করব হচ্ছে মুখ থেকে। তাহলে মুখ থেকে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমে একটা দেখবো আউটলুকের কি অবস্থা। আউটলুকের মধ্যে পেশেন্টের প্রথমে আমি খেয়াল করে দেখবো, যেটা আমরা প্রথমে ABCD দেখি, যে তার বডি বিলটা কেমন আছে, তার ডিকুইবিটাসটা কেমন আছে, সারাউন্ডিং এর স্ট্রাকচার গুলো কেমন আছে, যেমন ওখানে কোনো অক্সিজেন সিলিন্ডার আছে কিনা, অথবা তার কোনো রকমের দেখা যাচ্ছে নেবুলাইজেশন মেশিন আছে কিনা, এইগুলো আমি খেয়াল করবো, কারণ এগুলো আমাদের ওয়ার্ডে খুব কমনলি থাকে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা পেশেন্টের ওয়েটটা দেখবো। যদি পেশেন্ট ট্যাকেটিক থাকে, তাহলে আমি মনে করবো যে পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন মানে তার কোনো ধরনের হার্ট ফেলোর আছে, কারণ হার্ট ফেলোরে অনেক সময় হয় কি যে পেশেন্টের একটা ক্যাকেক্সিয়া থাকে। না, এটা গ্রুপে লাইভ আছে, সমস্যা নেই, এটা আপনাদের গ্রুপে লাইভে প্রোভাইড করা হবে। আচ্ছা, তাহলে অনেক সময় হার্ট ফেলোরে পেশেন্ট গুলো ক্যাকেক্টিক থাকে। ক্যাকেক্টিক থাকলে আমরা অনেক সময় বুঝতে বুঝতে পারি যে ঠিক আছে, যে এই পেশেন্ট গুলো দেখা যায় কোনো হার্ট ফেলোরের কোনো পসিবিলিটি আছে কিনা, কারণ অনেক সময় হার্ট ফেলোর একটা ঘটনা ঘটে, সেটাকে আমরা বলি কার্ডিয়া ক্যাকেক্সিয়া। তো এইখানে বডি বিলটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পেশেন্টের ডিকুইবিটাসটা কেমন আছে, পেশেন্ট কি বসে আছে, শুয়ে আছে, না কি অবস্থায় আছে। পেশেন্ট যদি শুয়ে থাকতে না পারে, একটু হেলান দিয়ে বসে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কোনো কার্ডিওভাস্কুলার এখন হার্টটা ঠিক মতো কাজ করছে না। কেন বুঝবো? কারণ যদি একদম পেশেন্ট লাইং ডাউন হয়ে যায়, তাহলে লাইং পজিশনে ভেনাস রিটার্ন বেড়ে যায়। যখনই ভেনাস রিটার্ন বেড়ে যায়, তার যদি কোনো হার্টে কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা আরো এগ্রেভেট করবে, কারণ ভেনাস রিটার্ন যত হার্টে বাড়বে, তত হার্টটাকে বেশি কাজ করতে হবে। এই জন্য পেশেন্ট গুলো একটু সিটিং পজিশনে থাকতে চাইবে। কেন থাকতে চাইবে? কারণ সিটিং পজিশনে যখন আমি এভাবে এভাবে থাকবো, তখন আমার হার্টটা কি পায়ের বা বিভিন্ন জায়গা থেকে উপরের দিকে আছে, তাহলে এটা একটা অ্যান্টি গ্র্যাভিটির মধ্যে থাকবে, এখানে অত সহজে ভেনাস রিটার্ন গুলো হতে চাইবে না। ঠিক আছে, তো এই জিনিসটা দেখে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট নিয়ে যে পেশেন্টের ডিকুইবিটাসের কি অবস্থা, এগুলো দেখার পরে আমি চলে যাবো পেশেন্টের ফেসে চলে আসবো। ফেসে সবার আগে আমি দেখবো লোয়ার পালপেবল কনজাংটিভার কি অবস্থা, লোয়ার পালপেবল কনজাংটিভাতে কোনো অ্যানিমিয়া আছে কিনা, কারণ অনেক সময় হয় কি লোয়ার পালপেবল কনজাংটিভাতে অ্যানিমিয়া কিন্তু ইন্ডিকেট করে কোনো লং স্ট্যান্ডিং কোনো হার্ট ডিজিজ। আবার এমনও হতে পারে যে অ্যানিমিয়া থেকে পেশেন্টের হার্ট ফেলোর নির্ভর হতে পারে, এই জন্য আমরা লোয়ার পালপেবল কনজাংটিভাতে অ্যানিমিয়া দেখবো। 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, আমি এখানে পলিসাইথেমিয়াও দেখতে পারি। অনেক সময় পেশেন্টের যদি কিছু কিছু কন্ডিশন যেখানে হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ, সেখানে পলিসাইথেমিয়া হয়, এটা আমরা শিখবো। তো তখন আমরা পলিসাইথেমিয়াটাও লোয়ার পালপেবল কনজাংটিভাতে যদি আমরা দেখি প্রচন্ড একদম রেড কনজেস্টেড হয়ে গেছে, তখন আমরা বুঝবো এটা পলিসাইথেমিয়া। 2,
তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপার স্ক্লেরাতে, আপার স্ক্লেরাতে আমরা দেখি জন্ডিস, কারণ অনেক সময় হার্ট ফেলোর, যদি রাইট হার্ট ফেলোর হয় তাহলে সেই ক্ষেত্রে কনজেস্টিভ হেপাটোমেগালি হয়, তখন লিভারটা ড্যামেজ হয়ে যায়, সেই সকল ক্ষেত্রে জন্ডিস থাকতে পারে, তাহলে আমরা এই জন্য জন্ডিসটা দেখবো। এরপরে আমরা চলে আসবো জ্যানথ্যালাস, আমরা যে তিন নাম্বার ছবিটা দেখতে পাচ্ছি এই জ্যানথ্যালাস মাতে মানে কি কিছু ইউলিশ, এই যে কালার যে এই যে র্যাশ গুলো, এই র্যাশ গুলো অনেক সময় কি জায়গায় থাকে, এই চোখের চারপাশে থাকতে পারে। এই যে ইউলিশ ইয়েগুলো, এগুলো অনেক সময় লিপিড ডিপোজিটের একটা লক্ষণ, যদি দেখা যায় পেশেন্টের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলেমিয়া হয় বা এমন কিছু কন্ডিশন থাকে, অনেক সময় নর্মালিও থাকতে পারে এই জ্যানথ্যালাস বা জ্যানথ্যালাসমা থাকা মানে আমাকে একটু মনে রাখতে হবে তার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, কোনো এমআই ঘটেছে কিনা, এরকম কিছু হিস্ট্রি আমাকে নেয়ার জন্য একটু এনকারেজ করবে। আচ্ছা, যদিও জ্যানথ্যালাসমা আমাদের জন্য কমন না, আমরা অত কমনলি পাই না। এরপরে আমরা চলে আসি যে আমরা অনেক সময় খেয়াল করে দেখবো যে পেশেন্টের মুখের চারপাশে রেডনেস আছে কিনা, মুখের চারপাশের রেডনেসটাকে আমরা বলি মেলার র্যাশ বা মেলার ফ্লাশ, এটা অনেক সময় ইন্ডিকেট করে কোন রকমের এসএলই আছে কিনা, কারণ এসএলই মানে একটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে কোনো মেলার র্যাশ বা মেলার ফ্ল্যাশ। পাশাপাশি আরেকটা কন্ডিশন মনে রাখতে হবে মাইটাল স্টেনোসিস, খুবই ইম্পর্টেন্ট, মাইটাল স্টেনোসিস পেশেন্টেও কিন্তু মুখের চারপাশে যে মেলার র্যাশ বা মেলার ফ্ল্যাশটা থাকে, এই পয়েন্টটা আমরা জানবো। অনেক সময় ডেন্টাল ক্যারিস, ডেন্টাল ক্যারিস দেখাটা কেন দরকার, কারণ পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সময় দাঁতে কিছু কোনো প্রবলেম আছে কিনা, দাঁতে কোনো ইনফেকশন আছে কিনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু, তো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এরপর আমরা পেশেন্টকে বলবো যে আপনি একটু জিব্বাটা বের করেন, জিব্বাটা বের করলে জিব্বায় আমরা দুটা জিনিস দেখবো, প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার আমার টিপ অফ দ্য টাঙ্গে দেখবো কোনো সাইনোসিস আছে কিনা, টিপ অফ দ্য টাঙ্গে যদি সাইনোসিস থাকে এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস। সেন্ট্রাল সাইনোসিসের কিছু ইম্পর্টেন্ট কারণ আছে যেগুলো হার্ট সাথে রিলেটেড, যেমন একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন রকম কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে তো আপনার শান্ট রিভার্সাল হয়, এরকম কিছু কন্ডিশন আছে যেখানে পেশেন্টের সাইনোসিস হয়, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো বিশেষ করে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এক। পাশাপাশি আমরা দেখবো জিব্বার নিচে দেখবো কোনো জন্ডিস আছে কিনা, কারণ ইকটেরিক পেশেন্টের জিব্বার নিচে কিন্তু জন্ডিস থাকতে পারে, ঠিক আছে, এই কথাটা একটু মনে। একটা প্রশ্ন আপনাদেরকে করি যে অনেক সময় কিন্তু পেশেন্টের এই যে জন্ডিস এটা একটা ইয়েলোইশ ডিসকালারেশন ইন জেনারেল বডিতে থাকে, ঠিক আছে, কিন্তু এই জন্ডিস যদি মানে ইয়েলোইশ ডিসকালারেশন থাকে তাহলে কি আমরা সাথে সাথে জন্ডিস চিন্তা করবো না অন্য কোনো ডিসঅর্ডারেও সারা শরীরে একটু হলুদ হলুদ ভাব আসতে পারে? আচ্ছা, ফিজিওলজিক্যাল জন্ডিসে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে মানে যে ব্যাপারটা থাকে এটা ফিজিওলজিক্যাল, বাট এটাও কিন্তু জন্ডিসই হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে থাকে সেই জন্ডিসটা। সেই জন্ডিসের খালি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন, সেই জয়েন্ট কখনো জন্ডিস আপনার হাতের পাম আর পায়ের সোলে কখনো ইনভলভমেন্ট হবে না, এই পয়েন্টটা মনে রাখবেন। আচ্ছা, এটা আরেকটা কন্ডিশন যেটা এক্সিলেন্ট অ্যান্সার হাইপোথাইরয়েডিজমে, কারণ থাইরয়েডের একটা ইম্পর্টেন্ট কাজ কি আমাদের শরীরে যে বিটা ক্যারোটিন থাকে এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এতে কনভার্ট করা, এটা ইম্পর্টেন্ট কাজ, তাহলে যখনই থাইরয়েড ডেফিসিয়েন্সি থাকে বিটা ক্যারোটিনটা ভিটামিন এতে কনভার্ট হতে পারে না, তখন কিন্তু বিটা ক্যারোটিন সারা শরীরে জমে একটু ইয়েলোইশ ডিসকালারেশন হতে পারে, এটাকে আমরা বলি ক্যারোটিনেমিয়া, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু ক্যারোটিনেমিয়া থেকে জন্ডিসকে ক্লিনিক্যালি আলাদা করার কোনো পদ্ধতি আছে কি? জি স্যার আছে, স্ক্লেরাটা আমরা দেখব, স্ক্লেরাটা এখানে ইয়েলোইশ হবে না কিন্তু বডিটা ইয়েলোইশ থাকবে ক্যারোটিনেমিয়াতে। এক্সিলেন্ট আনসার, এখানে স্ক্লেরাটা ইয়েলোইশ হবে, ক্যারোটিনেমিয়াতে বডি যে কোনো পোর্শন ইয়েলোইশ হতে পারে কিন্তু স্ক্লেরাটা ইয়েলোইশ হবে না। পাশাপাশি যেহেতু ওখানে হাইপোথাইরয়েড, হাইপোথাইরয়েডের অন্যান্য ফিচার এখানে চলে আসতে পারে, তো এটা একটা গেল। তাহলে এই হচ্ছে আমার টোটাল ফেস আর হচ্ছে আয়ের টোটাল ফিচার। এবার আমি চলে আসতেছি হাতে কি দেখবো, হাতে এখন নামলাম, হাতে প্রথম ইম্পর্টেন্ট ফিচার আমরা দেখবো কোনো ক্লাবিং আছে কি। ক্লাবিংটা খুব ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা রেসপিরেটরি ডিজিজ সব বিভিন্ন ডিজিজের জন্য খুব স্পেসিফিক। বলা হয়ে থাকে যখন ক্রনিক হাইপোক্সিয়া থাকে তখন আমাদের নর্মাল সিচুয়েশনে যে এই যে নেলের যে বেড, এই নর্মালি একটা অ্যাঙ্গেল থাকে, দেখেন এখানে একটা অ্যাঙ্গেল পাওয়া যায় আমাদের যে কোনো হাতে, দেখেন এখানে একটা অ্যাঙ্গেল আছে এই জায়গার মধ্যে, যখনই আমাদের ক্রনিক হাইপোক্সিয়া থাকে তখন কিছু ফ্যাক্টর আছে, অনেকগুলো থিওরি আছে, তখন এই জায়গায় প্রচুর পরিমাণে সফট টিস্যুগুলো হাইপার পলিফারেশন হয়, তখন এই অ্যাঙ্গেলটা অবলিটারেট হয়ে যায়, দেখেন একটা এক্সপান্ডের মতো একটা ফিচার নিয়ে আসছে, এটাকে আমরা বলি ডিস্টর্টেড অ্যাঙ্গেল অফ নেল বেড, ঠিক আছে, এটাই কিন্তু ক্লাবিং এর ফিচার। তাহলে দেখেন এই যে দেখেন এখানে মাঝখানে কোন জায়গায় কিন্তু দেখেন কোনো অ্যাঙ্গেল নাই, বরং এখানে সব জায়গায় হাইপার পলিফারেশন আছে, তো এই জিনিসটাকে আমরা বলি ক্লাবিং।
হার্ট ডিসঅর্ডারে দুইটা কন্ডিশনে ক্লাবিং থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, দুই নাম্বার হচ্ছে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। তো এই জন্য আমরা হাতে ক্লাবিংটা দেখবো, এই পয়েন্টটা আমাদের মনে রাখতেই হবে। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, হাতে আমরা কি দেখবো পালস দেখার পাশাপাশি অন্যান্য যে ফিচারগুলো, প্রত্যেকটা ফিচারই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাথে রিলেটেড। যেহেতু আমাদের পরীক্ষায় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কেস দেওয়া হয় না, আন্ডার গ্রাজুয়েটের কোনো সম্ভাবনাই নাই, কিন্তু আমরা থিওরি হিসেবে মনে রাখবো। সেই থিওরি হিসেবে কি হাতে কি থাকতে পারে, তিনটা ফিচার। একটা স্পিডার হেমোরেজ আমরা দেখি, দেখেন এখানে নখের মধ্যে দেখেন এই যে কালো কালো কিছু হেমোরেজিক ফিচার পাওয়া যাচ্ছে, এগুলো এক একটা স্প্লিন্টার হেমোরেজ বলে। এক দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, দেখেন এই যে আমাদের আঙ্গুলের এই যে টিপগুলোতে, এই টিপগুলোতে অনেক সময় পেনফুল নোডের মতো থাকে, এগুলোকে আমরা বলি এক একটা অসলার নোড। অনেক সময় আমাদের কিছু পেনলেস ল্যাশ থাকে পামে, এগুলাকে আমরা বলি জানোয়ের লেশন। তাহলে তিনটা বিষয় বললাম, হাতে আমরা চারটা জিনিসকে মনে রাখবো। একটা হচ্ছে ক্লাবিং, দুই নাম্বার স্প্লিন্টার হেমোরেজ, তিন নাম্বার হচ্ছে অসলার নোট, চার নাম্বার হচ্ছে জানোয়েল। এবং হাত, যেহেতু হাত আছে, হাতের আমি আঙ্গুলে যখন দেখবো, আঙ্গুলে আমি দেখবো যে আঙ্গুলে কোনো পেরিফেরাল সাইনোসিস আছে কিনা, এই কয়েকটা বিষয় মনে রাখবো। ঠিক আছে, আনিব পেরিফেরাল সাইনোসিস এর কথাটা আমরা মনে রাখবো। তাহলে হাতের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, ক্লাবিং, দুই নাম্বারে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ফিচার, আর তিন নাম্বার হচ্ছে কোনো সাইনোসিস আছে কিনা আমরা একটু খোঁজার চেষ্টা করবো। তাহলে এই কয়টা ফিচার দিয়ে আমাদের হাতের এক্সামিনেশন সমাপ্তি, পালস ছাড়া। এবার আমরা চলে আসি হাতে, যখন আমরা পালস দেখবো কার্ডিওভাস্কুলার সিস্টেমে, তখন আমরা কি কি জিনিস দেখবো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হাতে যখন আমরা পালসটা দেখবো, তখন আমাকে শুধুমাত্র পালস দেখলেই হবে না, পালসের কয়েকটা ফিচার সহ দেখতে হবে। তাহলে কোন কোন ফিচার আমরা দেখি, একটা রেড দেখি, দুই নাম্বার রিদম দেখি, তিন নাম্বার ভলিউম দেখি, চার নাম্বার ক্যারেক্টার দেখি, পাঁচ নাম্বার কিছু অ্যাক্সেসরি জিনিস দেখি, আর ছয় নাম্বার কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন পালস যখন আমি দেখবো, পালস দেখার উদ্দেশ্য কি, কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন পালসটা দেখবো, তখন কিন্তু শুধুমাত্র কতটা পালস আছে এটা দেখি আমার সন্তুষ্ট হলে হবে না, আমার এখানে অনেকগুলো বিষয় দেখতে হবে, যে পালস গুলো কি অবস্থায়, পালস গুলো কতটুকু কিরকম এমফাসাইজ দিচ্ছে, এর সাথে রিদম কি আছে, ভলিউম কতটুকু হচ্ছে, এবং এই যে ভলিউম রিদম রেট, এগুলো দেখে আমাকে বের করতে হবে যে এই পালসটা কোন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজকে রিপ্রেজেন্ট করে কিনা। কারণ অনেক সময় পালস দেখে কিন্তু আমরা অনেক সময় কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো বুঝতে পারি। তো আমরা এই কয়টা জিনিস জানতে হবে। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার রেট, রেটটা আমরা দেখবো ইন জেনারেল আমরা মোটামুটি 15 সেকেন্ড দেখি, 15 সেকেন্ড দেখে আমরা চার দিয়ে গুণ করে দিই। তাহলে রেট যদি 15 সেকেন্ডে আমরা 20 পাই, তাহলে আমরা চার দিয়ে গুণ করলে হার্ট রেট হচ্ছে 80। তাহলে রেটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোনো ট্যাকিকার্ডিয়া আছে কিনা, কোনো ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা। কার্ডিওভাস্কুলার ডিজিজের যে কোনো কন্ডিশনে, যেমন ধরেন যদি পেশেন্টের কোনো ইনফেরিয়র এমআই হয়, ইনফেরিয়র এমআই এ পেশেন্টের কন্ডাক্টিভ সিস্টেমটা ইনভলভমেন্ট হয়, আজকে আমরা শিখবো, তখন সেই ক্ষেত্রে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে। এক অনেক সময় পেশেন্ট যখন অ্যাংজাইটি, আপনি রুগী দেখছেন মানে বা এক্সামিনেশন করছেন, তো পেশেন্টের একটা অ্যাংজাইটি কাজ করবে অনেক সময়, ওই কারণে অনেক সময় ট্যাকিকার্ডিয়া হতে পারে, আবার অনেক কার্ডিওভাস্কুলার ডিজিজও ট্যাকিকার্ডিয়া হতে পারে। তো আমি দেখবো হার্ট রেটটা কতটুকু, এটা নিয়ে আমার অত এমফাসাইজ দেওয়ার দরকার নেই। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা রিদমটা কিরকম আছে বোঝার চেষ্টা করবো। কারণ হার্টের নর্মালি রিদম তৈরি করে কে বলেন তো, রেট আর রিদম কিসের মাধ্যমে তৈরি হয়, এটার মহান ক্ষমতা কার, এসএনওটের উপর। এক্সিলেন্ট আনসার, এটার মহান ক্ষমতাটা এসএনওটের উপর ন্যস্ত আছে। তাহলে আমার এই রেট এবং রিদম, রিদমটা পুরোপুরি মেনটেন করা হচ্ছে এসএনও। তাহলে এসএনওটে নর্মালি যে রিদমটা তৈরি হয়, এই রিদমটা হচ্ছে অলওয়েজ রেগুলার। ঠিক আছে, তাহলে রিদমটা রেগুলার কিনা, প্রত্যেকটা হার্টের ইন্ডিভিজুয়াল পালস একটা রেগুলার ইন্টারভালে হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। যদি রেগুলার ইন্টারভালে না হয়, তাহলে আমাকে দেখতে হবে যে আমি একটা অ্যাজিউম করে দেখবো যে প্রত্যেকটা পালসের মাঝখানে যে টাইমটা, এই টাইমটা কি রেগুলার না ইরেগুলার। যদি আমরা দেখি যে একদম হ্যাফহাজার্ডলি হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আমার মানে ধরেন একটা ঠক হলো, একটা রিদম হলো, পরে ঠক 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 ঠক, মানে কোনো রেগুলারিটি নাই, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে এটা ইরেগুলারই ইরেগুলার। আর যদি আমি দেখি যে একটা সার্টেন টাইম পরে একটা রিদম মানে মিস হচ্ছে, যেমন দেখছি ঠক 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 গ্যাপ, ঠক 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 গ্যাপ, মানে দেখেন ঠকগুলো মানে এক একটা পালস, মেন কথা এর চেয়ে তো সোজাভাবে বোঝানো সম্ভব না। তাহলে দেখেন প্রত্যেকটা চারটা পালসের পরে একটা জায়গায় আমি দেখছি যে একটা গ্যাপ পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলি রেগুলারই ইরেগুলার। এটা আরেকটা নাম হচ্ছে ড্রপ বিট। তাহলে দুটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা শিখলাম, রিদম একটা রেগুলার যেটা নর্মালি হতে পারে, আর একটা হচ্ছে ইরেগুলার। ইরেগুলার হতে পারে একটা ইরেগুলার ইরেগুলার, আর একটা হচ্ছে রেগুলার ইরেগুলার। রেগুলারলি যদি ইরেগুলার হয়, তখন আমাকে মনে রাখতে হবে ড্রপ বিট অথবা একটোপিক্স, কোনো জায়গায় কোনো একটোপিক একটা করে বিট হচ্ছে,
যেই বিটার কারণে একটা অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে এবং এটা রেগুলারলি ইরেগুলার হয়। আর ইরেগুলারলি ইরেগুলার মানে আমাকে একটা কন্ডিশনই মাথায় রাখতে হবে, যেটা আমরা সবাই জানি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, সো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ভলিউম। ভলিউমটা কি ধরনের? পালসের ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। পালসের ভলিউম কি লো ভলিউম, নাকি পালসের ভলিউমটা হাই ভলিউম, নাকি নর্মাল? এই তিনটা জিনিস আমাকে জানতে হবে। যদি আমরা দেখি পালসের ভলিউমটা খুবই লো ভলিউম, তাহলে আমার মনে রাখতে হবে, বুঝতে হবে যে কোনো কারণে আমার হার্টটা ব্লাড ঠিক মতো পাম্প করতে পারছে না। এর ইম্পর্টেন্ট একটা কারণ যে হার্টের কোন রকম আউটফ্লোতে অবস্ট্রাকশন আছে। তাহলে হার্টের আউটফ্লো কি বলেন তো? এটা যদি আমার লেফট অ্যাট্রিয়াম হয়, নিচের অংশটা যদি লেফট ভেন্টিকুল হয়, ধর এটা লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্টিকুল, এখান থেকে আলটিমেটলি আসছে কি? এখান থেকে আলটিমেটলি আসছে হচ্ছে অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার মধ্যে একটা ভালভ আছে, এই ভালভটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। যদি কোনো কারণে এই অ্যাওর্টিক ভালভের লুমেনটা খুবই ছোট হয়ে যায়, দেখছেন খুবই ছোট হয়ে গেছে, খুবই ছোট হয়ে গেলে কি হবে, লেফট ভেন্টিকুল থেকে আমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা ঠিক মতো আসতে পারছে না। ঠিক আছে, অথবা এখানে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলের মধ্যবর্তী ভালভটার নাম কি বলেন তো? মিটরাল ভালভ। এক্সিলেন্ট, আছে মিটরাল ভালভ। কোনো কারণে মিটরাল ভালভটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, বা মিটরাল স্টেনোসিস ডেভেলপ করেছে, তাহলে সেই সকল ক্ষেত্রে দেখেন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলে ব্লাড আসার পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে যেই সকল কন্ডিশনে ব্লাড আমার লেফট হার্ট থেকে আসার পসিবিলিটিটা কমে যাবে, সেই সকল কন্ডিশনে আমার একটু লো ভলিউম পালস হতে পারে, এই কথাটা মনে রাখতে হবে। পাশাপাশি আমাকে মনে রাখতে হবে যেই সকল কন্ডিশনে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। কোন কোন কন্ডিশনে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়? ধরেন পেশেন্টের থাইরয়েড কোনো ডিসঅর্ডার, থাইরয়েড টক্সিকোসিস আছে। থাইরয়েডের কাজ কি? থাইরয়েড হার্টের বিটা রিসেপ্টরের, বিটা 1 রিসেপ্টরের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তাহলে হার্টকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। তাহলে খুব তাড়াতাড়ি কাজ করতে হলে কি করতে হয়? আমার ব্লাড ভলিউমটা বেড়ে যায়। তাহলে যখনই ব্লাড ভলিউমটা বেড়ে যাবে, তখন সেই সকল ক্ষেত্রে পালসটা দেখলে আমরা একটা হাই ভলিউম পালস পাবো। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, পেশেন্টের অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে দেখেন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, কারণ হিমোগ্লোবিন কমে যাওয়াটাকে আমরা অ্যানিমিয়া বলি। তাহলে হার্টকে ওই অল্প পরিমাণ হিমোগ্লোবিনকে সারা শরীরে পৌঁছানোর জন্য বারবার বিট করা লাগে। তাহলে এই সকল ক্ষেত্রে হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। অথবা বেরিবেরিতে ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি থাকে। ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি অনেকগুলো এনজাইমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এজেন্ট। তাহলে যখনই ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি হয়, হার্টও খুব এক্সাইটেড হয়ে যায়, যদি কোনোভাবে অ্যাক্টিভিটি বাড়ায় এই ডেফিসিয়েন্সিটা ফিল আপ করতে পারে। তো সেই সকল কন্ডিশনে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। আবার প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে যেহেতু আমার ফিটাসে ব্লাড পৌঁছাতে হবে, এই জন্য ম্যাটারনাল ব্লাড ভলিউম বেড়ে যায়। তাহলে এই সকল কন্ডিশনে কি হবে? পালসের ভলিউমটা বেশি হবে। তাহলে দেখেন যে যে কন্ডিশনে হাইপার ভলিউমিক মানে সার্কুলেশন হবে বা হাইপার ডাইনামিক সার্কুলেশন হবে, প্রত্যেকটা কন্ডিশনে পালসের ভলিউমটা বেড়ে যাবে। এরপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট কেন? নর্মালি প্রতিটা পালসের একটা ওয়েভ আছে, একটা মর্ফোলজিক্যাল ফর্ম আছে। যেমন ধরেন এই পালসগুলো যদি আমরা কোনোভাবে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে পালসের প্রেশারটা দেখাতে পারতাম, তাহলে এরকম এরকম প্রেজেন্টেশন আমরা খুঁজে পেতাম। ঠিক আছে, এখন এই পালসগুলো কি ধরনের ম্যানিফেস্টেশন ডিপেন্ডিং আপন বিভিন্ন ডিজিজ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি আমরা চিন্তা করে দেখি যে আমাদের যে হার্টের আউটফ্লো চেম্বার, যেটা হচ্ছে লেফট ভেন্টিকুল, লেফট ভেন্টিকুল থেকে যে অ্যাওর্টিক ভালভটা বেরোচ্ছে, এই ভালভটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছে, তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ব্লাড যাওয়ার পরিমাণটা কমে যাবে। তাহলে আমার পালসটা হবে অনেক কুইক পালস, কারণ যেহেতু অ্যাওর্টা বন্ধ, সারা শরীরে অবভিয়াসলি ব্লাড অনেক কম যাবে। এক, এবার দেখেন তার মানে কি, অ্যাওর্টিক স্টেনোসিস যেটা আমরা একটা ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারে আমার হচ্ছে পালসগুলো লো ভলিউম হয়। এক, দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাওর্টিক রিগাজিটেশন। অ্যাওর্টিক রিগাজিটেশনটা কি জিনিস একটু বলতে পারবেন কি আমাকে, যতটুকু বুঝেন? ব্লাড ব্যাকফ্লো করতে পারে ভাইয়া খোলা থাকার জন্য। আচ্ছা, নরমাল সিচুয়েশনে এই অ্যাওর্টিক ভালভটা একটা সার্টেন টাইম পরে যখন কাজটা শেষ হয়ে যাবে, ব্লাডটা ইজেকশন কমপ্লিট হয়ে যাবে, ইজেকশন কমপ্লিট হয়ে গেলে অ্যাওর্টিক ভালভটা বন্ধ হয়ে যাওয়ার কথা, পুরোপুরি ক্লোজ হয়ে যাওয়ার কথা। তাহলে ধর এটা লেফট ভেন্টিকুল, লেফট ভেন্টিকুল থেকে বেরোচ্ছে এই যে অ্যাওর্টিক ভালভ, তাহলে একটা টাইম পরে যখনই আমার এখানে সার্কুলেশনে ব্লাড পৌঁছানোটা শেষ হয়ে গেছে, তখনই আমার এই অ্যাওর্টিক ভালভটা অ্যাবসলুটলি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু অ্যাওর্টিক রিগাজিটেশনের যে সমস্যাটা হচ্ছে, এই ভালভটা পুরোপুরি বন্ধ হতে পারছে না। তার মানে কি, দেখেন যখন আমার সার্কুলেশনে ব্লাডটা যাওয়ার কথা ছিল, ভালভটা ঠিক মতো বন্ধ হতে না পারার কারণে কিছু ব্লাড কিন্তু ভেন্টিকুলের মধ্যে চলে আসতেছে। এটা
ভেন্টিকুলার ডায়াস্টোলের সময়। তাহলে দেখেন যখন ডায়াস্টোলের সময় কিছু ব্লাড ভেন্টিকুলে চলে আসতেছে, তাহলে ধরেন আগের যদি ভালভটা ঠিক মতো বন্ধ হয়ে যেত, ভেন্টিকুলের উচিত ছিল মাত্র 100টা ব্লাড পরবর্তী সাইকেলে পাঠানো, কিন্তু এখানে ভালভটা ঠিক মতো বন্ধ না হওয়ার কারণে এই লেফট ভেন্টিকুলে আরো 30টা ব্লাড চলে আসতেছে। তাহলে পরবর্তী সাইকেলে যখন ভেন্টিকুল কন্ট্রাক্ট করতেছে, তাহলে তখন তার 130টা ব্লাড দিয়ে কন্ট্রাক্ট করা লাগছে, ঠিক আছে? এই 130টা ব্লাডের মধ্যে কিছু ব্লাড পাঠায় দিন, পাঠায় দেওয়ার পরে দেখেন আবার কিছু ব্লাড কিন্তু ভালভটা ঠিক মতো বন্ধ না হওয়ার কারণে কিছু ব্লাড আবার লেফট ভেন্টিকুলে চলে আসলো, দিয়ে ধরেন লেফট ভেন্টিকুলের ব্লাড হলো নতুন সাইকেলে 150টা। এইভাবে এই প্যাথোলজিক্যাল প্রসেসটা চলতেই থাকে। তাহলে দেখেন এখানে ভেন্টিকুল কিন্তু যত সময় যাবে অনেক বেশি ব্লাড ভলিউম নিয়ে কন্ট্রাক্ট করবে। তাহলে অনেক বেশি ভলিউম নিয়ে যখন কন্ট্রাক্ট করবে, তখন আমার অবশ্যই পালসটা খুবই হাই ভলিউমই হবে। এই জন্য দেখেন অ্যাওটিক রিগার্জিটেশনে পেশেন্টের লার্জ বাউন্ডিং পালস থাকে, এই পালসটা এত হাই ভলিউম থাকে যেটার আরেকটা নাম হচ্ছে কলাপসিং পালস, এই কথাটা আমরা মনে রাখবো। আচ্ছা, এক এবার ধরেন একটা পেশেন্টের একই সাথে অ্যাওটিক স্টেনোসিস আছে, অ্যাওটিক রিগার্জিটেশন দুটাই আছে, তাহলে আমাদের কি ঘটনাটা ঘটবে বলেন তো? এই দুটা মিক্সচার আছে, একই সাথে অ্যাওটিক স্টেনোসিস আছে, অ্যাওটিক রিগার্জিটেশন আছে, তাহলে কি ঘটনাটা ঘটবে? ভাই লেফট ভেন্টিকলে অনেক ব্লাড এসে জমা হবে। আচ্ছা, অবশ্যই তো জমা হবে, এটা অ্যাওটিক রিগার্জিটেশনের জন্য, কিন্তু পেশেন্টে তো অ্যাওটিক স্টেনোসিসও আছে, তাহলে কি কোনো না কোনো সাইকেলে ব্লাড কম যাবে না? কারণ যখন স্টেনোটিক ভালভ আছে, কারণ এখানে কি ঘটনাটা ঘটছে, অ্যাওটিক ভালভটা বন্ধ, বন্ধ মানে স্টেনোসড, এই জন্য দেখা যাচ্ছে আমার কিছু অ্যামাউন্টে ব্লাডটা একটা সাইকেলে কম যাচ্ছে, কিন্তু ভালভটা ঠিক মতো বন্ধ করতে পারছে না, নতুন একটা সাইকেল চালু করার জন্য ওখানে আবার কিছু ব্লাড এসে জমা হচ্ছে। যখন আবার কিছু ব্লাড ভালভটা ঠিক মতো বন্ধ না হওয়ার কারণে লেফট ভেন্টিকুলে এসে জমা হবে, লেফট ভেন্টিকুলে ব্লাডের ভলিউমটা বেড়ে যাবে, বেড়ে গেলে ওই যে স্টেনোটিক ব্লাডের ভলিউম, ওই স্টেনোটিক ভালভের মধ্যে এই হায়ার ভলিউম বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবে, ফলে একটা টাইমে কিছু অ্যামাউন্টে পালসটা বেড়ে যাবে। তাহলে এখানে দুইটা পালসের একটা সমন্বয় পাওয়া যাবে, অল্টারনেট আমি কি পাবো, একটা উইক পালস পাবো, সাথে আমি হচ্ছে একটা লার্জ পালস পাবো। এই পালসটাকে আমরা বলি ডাবল পিক পালস, বা এটার নাম হচ্ছে পালসাস বিসফেরিয়াস, ঠিক আছে? তো পালসাস বিসফেরিয়াস এটা পাওয়া যায় অ্যাওটিক স্টেনোসিস উইথ অ্যাওটিক রিগার্জিটেশন। তাহলে যদি পরীক্ষায় সবাই জিজ্ঞাসা করে উইক পালস, লো ভলিউম পালস কোথায় পাওয়া যাবে, এক নাম্বার অ্যান্সার হচ্ছে অ্যাওটিক স্টেনোসিস, দুই নাম্বার অ্যান্সার হচ্ছে মাইটাল স্টেনোসিস। যদি লার্জ পালস পাওয়া যায়, হাই পালস পাওয়া যায়, বাউন্ডিং পালস পাওয়া যায়, কলাপসিং পালস পাওয়া যায়, তাহলে সেটার অ্যান্সার হবে অ্যাওটিক রিগার্জিটেশন সহ অন্যান্য কজ অফ হাইপার ডাইনামিক সার্কুলেশন, অ্যানিমিয়ার কারণে হতে পারে, থাইরোটক্সিকোসিস এর কারণে হতে পারে, প্রেগনেন্সির কারণে হতে পারে, অসংখ্য কারণ। তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এখন যদি পালসাস বিসফেরিয়াস, তাহলে বুঝবেন এখানে দুইটা পালসের সমন্বয় আছে, এটা পাওয়া যায় একই সাথে অ্যাওটিক স্টেনোসিস আর অ্যাওটিক রিগার্জিটেশন, এই দুটার সমন্বয়, ঠিক আছে? এবং এটারই আরেকটু মডিফাইড নেম হচ্ছে পালসাস অল্টারনেন্স। পালসাস অল্টারনেন্সটা পাওয়া যায় অ্যাকিউট লেফট ভেন্টিকুলার ফেলোরে, এটা আমরা যখন লেফট ভেন্টিকুলার ফেলোর শিখবো তখন আমরা এটা আলোচনা করব। তাহলে এই কয়টা জিনিস আমরা কিসের মধ্যে পেলাম, পালসের ভলিউম আর ক্যারেক্টারের মধ্যে পেলাম, এই কথা আমার মনে রাখতে হবে। এরপর আমরা দেখবো দুই পাশে যদি আমি রেডিয়াল পালসটা দেখি, এখানে যখন রেডিয়াল পালসটা দেখবো, সাথে সাথে আমি এই জায়গায় রেডিয়াল পালসটা দেখবো, এটাকে আমরা বলি রেডিও রেডিয়াল সিমিট্রি। কারণ যখন আমার এই সাইডে রেডিয়াল পালস পাবো, অবশ্যই আমার এখানেও রেডিয়াল পালস অবশ্যই পেতে হবে। কেন পেতে হবে? কারণ আমার দুই সাইডে কার্ডিয়াক আউটপুট একই রকম, একইভাবে যাওয়ার কথা। যদি আমরা দেখি যে একটা সাইডে রেডিয়াল পালস পাচ্ছি আরেকটা সাইডে রেডিয়াল পালস পাচ্ছি না, তখন সেটাকে আমরা বলি রেডিও রেডিয়াল অ্যাসিমেট্রি অথবা অ্যাবসেন্স অফ রেডিও রেডিয়াল সিমেট্রি। এটা কেন হচ্ছে? হতে পারে এই জায়গায় কোনো কারণে ব্লাড কম যাচ্ছে, কি কারণে কম যেতে পারে, ইম্পর্টেন্ট কিছু কারণ আছে, যেমন একটা ইম্পর্টেন্ট হচ্ছে টাকায়াসুস আর্টারাইটিস। কারণ টাকায়াসুসে অনেক সময় পালস পাওয়া যায় না, তখন সেই সকল ক্ষেত্রে ইউনিল্যাটারাল অ্যাবসেন্ট পালস থাকতে পারে, ঠিক আছে? এই পয়েন্ট আমরা মনে রাখবো। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে, যখন আমি রেডিয়াল পালস পাবো তখনই আমি যদি ফিমোরাল ইয়েতে হাত দিই, তাহলে অবশ্যই সেখানে ফিমোরাল আর্টারিতে আমরা পালস পাবো, এটা ম্যান্ডেটরি। যদি আমরা দেখি দুই পালসের মধ্যে একটা ডিলে আছে, ঠিক আছে, বা আমরা এক্সেপশনাল দুই পালসের মধ্যে অনেক পার্থক্য পাচ্ছি, তখন আমি বুঝবো যে দুইটার মধ্যে কোন রকম অবস্ট্রাকশন আছে। এই অবস্ট্রাকশনটাকে কোয়াট্রেশন অফ দ্য অ্যাওর্টা, কারণ কোয়াট্রেশন অফ দ্য অ্যাওর্টাতে
যে সমস্যাটা থাকে সেখানে কি থাকে, সেখানে অনেক সময় যে ইনফেরিয়র দিকে, এই যে আমাদের ধরেন এটা অ্যাসেন্ডিং অ্যাওরটা, আর্চ অফ অ্যাওরটা, ডিসেন্ডিং অ্যাওরটা, এই ডিসেন্ডিং অ্যাওরটাই তো আলটিমেটলি আমার কোথায় পায়ে যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবে, তাই না? এখান থেকে অ্যাবডোমিনাল অ্যাওরটা হবে, সেখান থেকে তো পায়ে যাবে, তাই না? তো কোয়াট্রেশন অফ অ্যাওরটাতে এই জায়গায় একটা অবস্ট্রাকশন থাকে। অবস্ট্রাকশন থাকলে কি হয় দেখেন, এই জায়গার অংশটাতে, এই যে আমার এই আর্চ অফ অ্যাওরটাতে, আর্চ অফ অ্যাওরটাতে যে ব্লাড ভেসেল গুলো থাকে, এই ব্লাড ভেসেল গুলো সব কি আপার লিম্বে সাপ্লাই দেয় না? কোনো সন্দেহ আছে আমাদের? এখান থেকে যে সাবক্লেভিয়ান আর্টারি যে যায়, এটা কি আমাদের বা এখান থেকে লেফট কমন ক্যারোটিড, এখান থেকে যে সাবক্লেভিয়ান আর্টারি গুলো আসে, এগুলো সব কি আপার লিম্বে সাপ্লাই দেয় না? জি স্যার। আচ্ছা, আর যখন এখানে কোয়াট্রেশন বা এখানে বন্ধ হয়ে যায়, এই অংশ থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা, সেখান থেকে অ্যাবডোমিনাল অ্যাওরটা, সেখান থেকে ইন্টারনাল আইলিয়াক, এগুলো সাপ্লাই দেওয়ার কথা লোয়ার লিম্বে। তাহলে যখনই দেখেন এখানে একটা ব্লকেজ আছে, একটা অবস্ট্রাকশন আছে, কনস্ট্রিকশন আছে, তাহলে এই জায়গায় কিন্তু ব্লাডের প্রেশারটা অনেক বেশি। কারণ কি জন্য বেশি? কারণ এখান থেকে ব্লাডটা এদিকে যেতে পারছে না, তাহলে এদিকে প্রেশারটা কমে যাবে, এদিকে প্রেশারটা বেড়ে যাবে, তাহলে একটা আনইকুয়াল ব্লাড প্রেশার থাকবে। আপার লিম্বে হাইপারটেনশন থাকবে, লোয়ার লিম্বে হাইপোটেনশন থাকবে, যদি আমরা বিপিটা মেজার করতে পারি। এই কন্ডিশনটাকে আমরা বলি কোয়াট্রেশন অফ দ্য অ্যাওরটা। তখন সেই ক্ষেত্রে আমরা একটা রেডিও ফিমোরাল ডিলে পাবো, ঠিক আছে? এক, এবং আমাকে অবশ্যই যখন আমি পালসটা দেখবো, ভেসেলের অবস্থা বিবেচনা করতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট শিখব, এগুলাকে আমি বলছি ফান ফ্যাক্ট। এক নাম্বার ফান ফ্যাক্ট হচ্ছে যে আর্টারি যে ওয়ালগুলো থাকে, এই আর্টারির ওয়ালগুলো হচ্ছে অনেক থিকার, এটা লুমেনটা অনেক ছোট। যেই জিনিসে, যেই ব্লাড ভেসেলের লুমেন অনেক ছোট, ওয়াল অনেক থিকার বা মোটা, সেই ব্লাড ভেসেল গুলোকে প্যালপেট করা যায় কিন্তু দেখা যায় না, এই একটা কথা জানতে হবে। তাহলে দেখেন এটা একটা আর্টারি, এটা আর্টারির লুমেন এতটুকু, এটা এত মোটা ওয়াল। তাহলে এত মোটা ওয়াল যদি কোনো ব্লাড ভেসেলের হয়, আমরা কি সেই ব্লাড ভেসেলটা কি ইজিলি পালপেট করতে পারবো না? কি জন্য পালপেট করতে পারবো? কারণ এটা দেখেন, এটার এই যে, এটার যে ওয়াল বা লুমেনের পাশের যে ওয়ালটা, ওয়ালটা অনেক মোটা, ওয়ালটা অনেক মোটা হওয়ার কারণে এটা আমি পালপেট করতে পারবো। এবং দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, এটা লুমেন যত ছোট হবে, ব্লাডের ভেলোসিটি তত বেশি হবে। এই একটা কথা আমি পরে শিখাবো, ব্লাডের ভেলোসিটি তত বেশি হবে, তখন সেটা পালপেট করতে গেলেই আমি একটা ছিলের আকারে, একটা মুভমেন্ট আকারে পেয়ে যাব। কিন্তু ভেনে যেটা ঘটনা থাকে, ভেনের ওয়াল থাকে অনেক থিনার, মানে এতটুকু মাত্র ওয়াল, এর বাইরে পুরাটাই কিন্তু এই জায়গাটা লুমেন, এর মধ্যে পুরাটাতেই ব্লাড থাকে। তাহলে দেখেন আর্টারির মধ্যে ওয়াল মোটা, লুমেন ছোট, ভেনের মধ্যে ওয়াল খুবই পাতলা, লুমেন অনেক বড়। এটা হওয়ার কারণে আর্টারিতে ব্লাডটা খুবই প্রেশারে থাকে, ভেনে ব্লাডটা একদম প্রেশার ছাড়া রিল্যাক্স মুডে থাকে। তাহলে রিল্যাক্স মুডে থাকার কারণে যে কোনো ভেনাস ব্লাড ভেসেল গুলো, ভেনাস ব্লাড ভেসেল গুলো দেখা যায় কিন্তু পালপেট করা যায় না। এই জন্যই দেখেন আমরা হাতের বিভিন্ন জায়গায়, একটা পেশেন্টের অনেক সময় হাতের এই জায়গাগুলোতে আমরা অনেক ভেন দেখতে পাই কিন্তু টাচ করলে কোনো পালসেশন পাওয়া যায় না, কারণ এটা লুমেন অনেক ছোট, প্রেশারও থাকে না। তো আর্টারি দেখা যায় না কিন্তু পালপেট করা যায়, এই জন্যই আর্টারিতে আমরা বিভিন্ন পালস আমরা দেখতে পাই, ঠিক আছে? তো আমরা কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়ালটা দেখবো, এই ভেসেল ওয়ালটা আরো শক্ত হয়ে গেছে কিনা। ওল্ড এজে কিছুটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, পাশাপাশি কিছু আর্টারিওস্ক্লেরোসিস হয়, এই জন্য ওয়ালের ভেসেলটা একটু শক্ত হয়ে যায়। এই পয়েন্টটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার? স্যার রেডিও রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে স্যার একটা আর্টারাইটিস বলেছিলেন, একটু আরেকবার কাইন্ডলি বলবেন কি আর্টারাইটিস ছিল? টাকাইসিস আর্টারাইটিস, ঠিক আছে? টাকাইসিস আর্টারাইটিস অনেক সময় পালস পাওয়া যায়, ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারালও হতে পারে, অথবা অন্যান্য কোনো কন্ডিশনে, বিশেষ করে পেশেন্টে যদি বিটি শান করা থাকে, টেট্রালজি অফ ফ্যালোটে, সেই সকল ক্ষেত্রে এক সাইডে পালস গুলো উইক থাকে। এগুলো অনেক পরের কথা, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো যে ইউনিল্যাটারাল কোনো রেডিও রেডিয়াল সিমিট্রিটা আছে কিনা, এখানে কোনো অ্যাসিমিট্রি পাওয়া যাচ্ছে কিনা। অ্যাসিমিট্রি পাওয়া গেলে আমি বুঝতে পারবো অপোজিট যে সাইডে আমি পালসটা স্লোপ পাচ্ছি, ওখানে কোনো কারণে ব্লাডটাতে সমস্যা হচ্ছে। এটা অনেকগুলো কারণে হতে পারে, একটা ইম্পর্টেন্ট কারণ আর্টারির ওয়ালে ইনফ্লামেশন, যেটা হচ্ছে টাকাইসিস আর্টারাইটিস। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের পালসের ব্যাপার। এই পালসগুলো আমরা পেরিফেরিও দেখতে হয়। পেরিফেরিতে কখন? যখন আমাদের এক্সামিনে বলবে যে পেরিফেরাল পালসগুলো দেখো, তখন পেরিফেরাল পালসগুলো দেখার সময় আমাকে মনে রাখতে হবে আমি অলওয়েজ শুরু করবো রেডিয়াল পালস দিয়ে। রেডিয়াল পালসে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস দেখতে হবে, একটা কি রেট, রিদম, তারপর কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল,
এই তিনটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা দুই। তারপর আমি দেখবো রেডিও রেডিয়াল সিমিট্রি, রেডিও ফিমোরাল ডিলে, রেডিয়াল পালস শেষ। এরপর আমরা দেখবো ব্রাকিয়াল পালস, ব্রাকিয়াল পালস জাস্ট আমি পালপেট করব, এখানে পালসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোন রকম এখানে পালস অ্যাবসেন্ট পাচ্ছি কিনা। তিন নম্বরে আমি দেখবো ক্যারোটিড পালস, ক্যারোটিড পালস আমি বাইল্যাটারালি একসাথে দেখবো না। কেন দেখবো না? কারণ বাইল্যাটারালি যদি একসাথে দেখি অনেক সময় এখানে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, আরো অনেক নানান ঘটনা ঘটতে পারে। তো মেন কথা হচ্ছে আমি ইউনিল্যাটারাল দেখবো, পরে ওটা শেষ হলে আমি আরেক সাইডে যে দেখবো। ক্যারোটিড পালসে আমরা দেখবো ভলিউম এন্ড ক্যারেক্টার, কারণ ভলিউম এবং ক্যারেক্টার সবচাইতে চমৎকার দেখা যায় ক্যারোটিড পালসে। তো ক্যারোটিড পালস আমরা কিসের জন্য স্পেসিফিক্যালি রাখবো? ভলিউম এবং ক্যারেক্টারের জন্য। এরপর আমি চলে যাব পেরিফেরাল পালস, মানে ফিমোরাল পালস, পপলিটিয়াল পালস, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল পালস, পোস্টেরিয়র টিবিয়াল পালস, আর্টারিয়া ডর্সালিস পেডিস, এগুলো হচ্ছে পেরিফেরাল পালসের এক্সামিনেশন। তো এই কয়টা জিনিসই এক্সামিনেশন করতে হবে, যদিও ইন জেনারেল পেরিফেরাল পালস এক্সামিনেশন অত কমনলি পরীক্ষায় দেয় না, বাট আমাদের পরীক্ষায় এভাবেই কিন্তু এই প্যাটার্নে এক্সামিনেশন গুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বললাম? জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু কার্ডিওভাস্কুলার সিস্টেম। দুই নাম্বার আমি কি বললাম যে পেরিফেরাল পালস গুলো দেখা। এবার আমি চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট প্রিকর্ডিয়াম দেখা। প্রিকর্ডিয়ামে আমাদের অনেকগুলো জিনিস বুঝতে হবে। প্রথম ইম্পর্টেন্ট জিনিস আমাকে জানতে হবে যে প্রিকর্ডিয়ামে আমি কি কি বিষয় দেখি, এবং সাথে কিছু থিওরিও আমাকে শিখতে হবে। তাহলে দেখি প্রিকর্ডিয়ামে আমার প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার চারটা ইম্পর্টেন্ট কার্ডিয়াক এরিয়া, এটা আমাদের একটা আইডিয়া থাকতে হবে। তাহলে চারটা ইম্পর্টেন্ট কার্ডিয়াক এরিয়ার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট এরিয়াকে আমরা বলি মাইটাল এরিয়া, দুই নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইকাস্পিড এরিয়া, তারপর পালমোনারি, আর লাস্টে অ্যাওটিক এরিয়া। এই এরিয়াগুলোকে ক্যালকুলেশন আমরা কিভাবে করি দেখি, কিভাবে দেখি। প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার আমাকে দেখতে হবে এই যে স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেলটা আমাকে ফার্স্টে কাউন্ট করতে হবে। স্টার্নাল অ্যাঙ্গেল কিভাবে কাউন্ট করি আমরা বলেন তো? আমরা স্টার্নাল অ্যাঙ্গেলটা কিভাবে দেখি? স্টার্নাল নস থেকে প্রায় 5 সেমি নিচ থেকে। আচ্ছা, স্টার্নাল নস থেকে 5 সেমি না, ওটা তো ক্যালকুলেশন। আমরা ইন জেনারেল হাত দিয়ে কি বুঝতে পারবো স্টার্নাল নসটা কোথায় আছে? জয়েন্ট থেকে বোঝা যায়, স্যার পালপেট করলে বোঝা যায়, পালপেট করলে একটা বোনি প্রমিনেন্স বোঝা যায়। তাহলে যখনই আমরা ওখানে দেখবো ওটা হচ্ছে স্টার্নাল নস, হিসাব করলে আমি বুঝবো ওখানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, মেন কথা। তাহলে সেখান থেকে আমি প্রথমে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে থার্ড ফোর্থ ফিফথ ফিফথ ইন্টারকস্টাল স্পেসে আসলে আমরা যদি মিড ক্যাভিকুলার লাইন অথবা জাস্ট বিলো দা নিপিল আমরা এই জায়গাটা যদি বিবেচনা করি, এই অংশটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাপিক্যাল এরিয়া বা মাইটাল এরিয়া। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার জাস্ট বিলো দা লেফট স্টার্নাল, এটা ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাস্পিড এরিয়া বা লেফট লোয়ার প্যারাস্টার্নাল এরিয়া। আমি এগুলো আবার বলবো খালি প্রথমবার শুনে। তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার আমরা স্টার্নাল নচে যদি লেফট সাইড এর জায়গাটা দেখি এটাকে আমরা বলি পালমোনারি এরিয়া বা আপার লেফট প্যারাস্টার্নাল এরিয়া, এবং এর অপোজিটে যদি রাইট সেকেন্ড স্পেসটা যদি দেখি তাহলে এটাকে আমরা বলি রাইট আপার প্যারাস্টার্নাল এরিয়া বা অ্যাওটিক এরিয়া। এই চারটা এরিয়া আমার প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেই কিন্তু ভালভের লোকালাইজেশন গুলো থাকে। যেখানেই ভালভের লোকালাইজেশন গুলো থাকে কোনো ভালভে অ্যাবনর্মালিটি আছে কিনা এগুলো আমরা ওই জায়গাতেই কিন্তু টাচ করলে বুঝতে পারি। তাহলে আমরা চারটা এরিয়া কি বললাম, প্রথমে স্টার্নাল অ্যাঙ্গেলটা দেখবো, স্টার্নাল অ্যাঙ্গেলটা পালপেট করার পরে আমি ওটাকে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস হিসাব করে থার্ড ফোর্থ ফিফথে নাম, ফিফথে নেমে আমি দেখবো যে লেফটে ফিফথে যে মিড ক্যাভিকুলার লাইন আছে বা যে ওখানে জাস্ট বিলো দ্য নিপিল এই জায়গাটাকে আমরা বুঝবো যে এখানে কোনো অ্যাপিক্যাল ইম্পালস আছে কিনা, ওখানে কার্ডিয়াক অ্যাপেক্স আছে কিনা। এখন ধরেন ওই জায়গার মধ্যে আমি কার্ডিয়াক অ্যাপেক্সটা খুঁজে পেলাম না, তাহলে আমি কি করব? তাহলে আমি লেফট ল্যাটারালি আরো দেখার চেষ্টা করব যে কোনো ওটা কোনো জায়গায় সরে গেছে কিনা, কোনো ডিসপ্লেসমেন্ট আছে কিনা। এখন ধরেন আমি লেফট সাইডে কোনো জায়গায় খুঁজে পেলাম না, অনেক সময় এমন হয় যাদের ওবেসিটি থাকে, যাদের একদম রিবের নিচে অ্যাপেক্স থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাপিক্যাল ইম্পালসটা বুঝতে কোনো অসুবিধা হয়, তখন আমি পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে রাখবো। লেফট ল্যাটারাল পজিশনে করলেই অ্যাপেক্সটা কিন্তু আরো ক্লোজে চলে আসে, তখন আমি অ্যাপেক্স ইজিলি আমি কিন্তু বুঝতে পারবো। তারপরও যদি লেফট ল্যাটারাল পজিশনে আমি না বুঝতে পারি তাহলে লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে একটা লম্বা শ্বাস নিতে বলবো, শ্বাসটা ছেড়ে দিতে বলবো, যে শ্বাস বন্ধ রাখতে বলবো, মানে ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন দিয়ে আমি ওই জায়গাটা দেখবো। যদি আমি তারপরও অ্যাপেক্স ওখানে না খুঁজে পাই তখন আমি দেখবো যে কোনো ডেক্সট্রোকার্ডিয়া আছে কিনা।
তখন আমি রাইট সাইডে চলে যাব কথাটা আমরা বুঝলাম প্রথমে যদি কোনো অ্যাপিকাল ইমপালস আমি অ্যাপিকাল এরিয়াতে খুঁজে না পাই তাহলে আমি কি করব তাহলে আমি পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে রাখব লেফট ল্যাটারাল পজিশনে করেও আমি দেখলাম কোনো অ্যাপিকাল ইমপালস খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তারপরে যদি আমি না খুঁজে পাই তাহলে পেশেন্টকে একটা লম্বা শ্বাস নিতে বলবো শ্বাস ছেড়ে দিয়ে শ্বাস হোল্ড করতে বলবো দিয়ে আমি ওই জায়গাটা আবার দেখবো ওই এরপরে যদি অ্যাপিকাল ইমপালস আমি না খুঁজে পাই তখন আমি পেশেন্টকে রাইট ল্যাটারাল পজিশনে আমি দেখবো যে কোনো ডেক্সট্রোকার্ডিয়া আছে কি তো এই হচ্ছে একটা অ্যাপিকাল কথা তাহলে অ্যাপেক্সটা আমরা কোথায় দেখি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট ইন দা মিড ক্যাভিকুলার লাইনে এক এটা নর্মাল কন্ডিশনে এটা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এরপরে আমরা চলে আসি লেফট প্যারাস্টানাল এরিয়া এটা যদি লেফট সাইড হয় তাহলে দেখেন এটা হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ফিফথের উপরে এই জায়গাটাকে আমরা বলি প্যারাস্টানাল এরিয়া বা লেফট লোয়ার স্টানাল এরিয়া এই জায়গায় থাকে ইউজালি ট্রাইকাসপিড ভালভ তো এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া হিসেবে এটাকে বিবেচনা করা হয় এমন না যে ট্রাইকাসপিড এরিয়াতে ট্রাইকাসপিড ভালভেরই কোনো পরিবর্তন থাকবে বাট এই এরিয়াটার নাম হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া এরপর দেখেন দুই ইন্টারকোস্টাল স্পেস উপরে এই অংশটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি এরিয়া ঠিক আছে এটা কোথায় থাকে এটা হচ্ছে লেফট আপার প্যারাস্টানাল এরিয়া ইন দা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে চার নাম্বার ইম্পর্টেন্ট এরিয়া যেটা হচ্ছে রাইট আপার স্টানাল এরিয়া থাকে এটা হচ্ছে অ্যাওর্টিক এরিয়া এই চারটা এরিয়াতে আমরা কার্ডিওভাস্কুলার প্রিকর্ডিয়ামে এক্সামিনেশনটাকে এক্সিকিউট করার চেষ্টা করব তাহলে আমরা কি এক্সামিনেশন করব প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার প্রিকর্ডিয়ামে আমরা চারটা এক্সামিনেশন ইন জেনারেল কন্ডিশনে করার কথা একটা হচ্ছে কি ইন্সপেকশন আমরা জানি পালপেশন পারকাশন অস্কালটেশন তাহলে এই চারটা এক্সামিনেশনের মধ্যে প্রথমে আসি ইন্সপেকশনে ইন্সপেকশনে আমরা কি দেখব ইন্সপেকশনে আমরা দেখব যে ওখানে কোনো ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে কিনা অনেক সময় এমন হয় যে কিছু পেশেন্টের যাদের ভালভুলার হার্ট ডিজিজ থাকে বা যে কোনো কন্ডিশন থাকে তখন কিছু ভিজিবল কার্ডিয়াক ইম্পালস পাওয়া যায় আমরা দেখতে পারি যে অনেক সময় অ্যাপিকাল এরিয়াতে একটা ইম্পালস আমরা পেয়ে যাই দেখছি হ্যাঁ ওই জায়গাটা একটা একটা মুভমেন্ট আছে এটুকু আমরা দেখতে পাই অনেক সময় আমরা দেখতে পাই যে প্যারাস্টানাল এরিয়াতে কোনো রকম ইম্পালস আছে তো এরকম কোনো ইম্পালস আমরা ইন্সপেকশনে পাচ্ছি কিনা পাওয়ার চান্সেস কম তারপর আমরা ওটা দেখার চেষ্টা করবো এক নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইন্সপেকশনের পরে আমরা চলে যাবো পালপেশনে পালপেশনে আমরা কি কি জিনিস দেখি কে বলতে পারবেন থ্রিল দেখি স্যার আচ্ছা পালপেশনে আমরা মোটামুটি চারটা জিনিস দেখি এক নম্বর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপিকাল ইম্পালস বা অ্যাপেক্স অ্যাপেক্সটা পালপেট করি মেন কথা হচ্ছে একটা দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার আমরা দেখি হচ্ছে কোন ধরনের লেফট প্যারাস্টানাল হিব আছে কিনা তিন নাম্বার ইম্পর্টেন্ট জিনিস দেখি কোনো পালপেবল পিটু আছে কিনা আমি সবগুলো এক্সপ্লেন করব তিন নাম্বার ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখি কোনো পালপেবল থ্রিল আছে কিনা এই চারটা জিনিস আমরা দেখার চেষ্টা করি পালপেশনের মধ্যে তাহলে একটা হচ্ছে অ্যাপিকাল ইম্পালস দুই নাম্বারে কোনো লেফট প্যারাস্টানাল হিব অথবা পালপেবল পিটু তিন নাম্বার হচ্ছে কোনো থ্রিল আছে কিনা দেখার চেষ্টা করি তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাপেক্স অ্যাপেক্সকে আমরা কিভাবে দেখি প্রথমে আমরা অ্যাপেক্স দেখার জন্য অবশ্যই আমাকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা দেখতে হবে সেকেন্ড থেকে ফিফথে যেতে হবে ফিফথে যে আমি যেই পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আমরা অ্যাপেক্সটা দেখব অ্যাপেক্সটা দেখার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে কোনো ক্ষেত্রে প্রিকর্ডিয়াম যখন পালপেশন করব যখন অস্কালটেশন করব আমার একটা হাত ক্যারোটিডে রাখতে হবে ক্যারোটিডে রাখার উদ্দেশ্য কি এটা আমি পরে ব্যাখ্যা করব এটা জানার দরকার কি তাহলে আমার ক্যারোটিডে একটা হাত রাখতে হবে পাশাপাশি আমি পালপেট এবং অস্কালটেট করার সময় এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে আচ্ছা এখন যখন আমি অ্যাপিকাল অ্যাপেক্সটা পাবো অ্যাপেক্সটা পাওয়ার পরে আমি দেখবো অ্যাপেক্সটা কোন জায়গায় আছে অ্যাপেক্সটা কি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আছে এটা কি মিডিয়াল টু মিড ক্যাভিকুলার লাইন না আর ল্যাটারাল টু মিড ক্যাভিকুলার লাইন এই দুটা ইম্পর্টেন্ট ব্যাপার যাদের ক্ষেত্রে হার্টটা সাইজে বড় হয়ে যায় তাদের ক্ষেত্রে আপনাদের কি মনে হয় অ্যাপেক্সটা কি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকতে পারবে কখনোই থাকতে পারবে না তাহলে অ্যাপেক্সটা ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড ডেভিয়েশন থাকবে এটা এক্সপ্যান্ড করে যাবে তাহলে এই ক্ষেত্রে অ্যাপিকাল ইম্পালসটা কিন্তু আমার সিক্স সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত থাকতে পারে তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার যাদের ক্ষেত্রে হার্ট ফেলিওর থাকে অথবা মাল্টিপুল ভালভুলার ডিজিজ থাকে যাদের কার্ডিওমেগালি থাকে তাদের ক্ষেত্রে অ্যাপেক্সটা শিফট করতে পারে হ্যাঁ আমি একটু নামাজের ব্রেক পনেরো একটাই দিব পনেরো একটার সময় আমাদের নামাজ একটু ব্রেক দিব ঠিক আছে আচ্ছা
আর আরেকটা কথা, 10:30 পর্যন্ত ক্লাস নেওয়ার মধ্যে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি অ্যাপেক্সের ইম্পালসটা কোথায় আছে এবং এটা ডিসপ্লেস হয়েছে কিনা। যখনই আমি দেখবো যে অ্যাপেক্সটা ডিসপ্লেসড হয়ে গেছে তখন আমি বুঝবো যে কার্ডিয়াক কোনো এনলার্জমেন্ট হয়েছে, এটা আমি একটা দেখার চেষ্টা করবো। এবং যদি ডিসপ্লেস হয় তাহলে এটা কতটুকু ডিসপ্লেস হয়েছে? আমি ধরেন এটা দেখলাম যে অ্যাপেক্সটা এটা 15% ডিসপ্লেস, ধরে এই জায়গায় অ্যাপেক্সটা থাকে, তাহলে এটা দেখলাম যে নিচে নেমে গেছে, তো নিচে নেমে ধরেন এই জায়গায় আমি সবচাইতে অ্যাপেক্সটা খুঁজে পাচ্ছি, কারণ অ্যাপেক্সটা একদম ডাউনওয়ার্ড এবং আউটমোস্ট ইম্পালস অফ হার্ট। তাহলে অ্যাপেক্সটা যদি আমি এই জায়গায় সর্বোচ্চ পাই তাহলে আমি ক্যালকুলেট করে দেখবো যে এটা 15% স্পেস হলে এটা কত ইন্টারকোর্সাল স্পেস পর্যন্ত শিফট করেছে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, আমি এটা ক্যালকুলেট করে দেখবো এটা যদি স্টারনাম হয় স্টারনাম থেকে কত সেন্টিমিটার এটা ল্যাটারাল। তাহলে যদি আমরা দেখি এটা 7 ইন্টারকোর্সাল স্পেসে যদি পাই তাহলে আর যদি এটা আমি অ্যাপেক্সটা খুঁজে পাই যে এটা 10 সেন্টিমিটার ল্যাটারাল টু স্টারনাম মিড স্টারনাল লেয়ার, তাহলে আমি বলবো যে অ্যাপেক্স ইজ শিফটেড টু 7 ইন্টারকোর্সাল স্পেস অ্যাপ্রক্সিমেটলি 10 সেন্টিমিটার from left external edge. ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার যে অ্যাপেক্স পালপেট করার পরে আমার দেখতে হবে অ্যাপেক্সে কোনো থ্রিল আছে কি। যে কোনো ক্ষেত্রে অ্যাপেক্সে থ্রিল থাকা মানেই এখানে কোনো ধরনের অ্যাবনর্মাল হাই ফ্লো হচ্ছে। তাহলে একটা কথা, আমরা একটা তিনটা কথা আমরা জানি, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমরা অনেকগুলো কার্ডিয়াকের মধ্যে মারমারের কথা শুনেছি, আমরা ব্রুয়ের কথা শুনেছি অথবা শুনবো, আমরা অনেক সময় থ্রিলের কথা শুনেছি, এগুলা কি জিনিস? প্রথম ইম্পর্টেন্ট কথা যে এই থ্রিল আর কিছুই না, আমরা যদি মারমারকে কোনো কারণে প্যালপেট করতে পারি প্যালপেবল মারমারই হচ্ছে থ্রিল, একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এই যে মারমার, এই যে ব্রুই, এই যে পালপেবল মারমার বা থ্রিল, এগুলো কেন হয়? এগুলো সবগুলো হয় ব্লাডের একটা স্পেশাল ফ্লো এর জন্য। এই ফ্লোটা আমরা ফিজিওলজিতে পড়েছিলাম, কে বলতে পারবেন কোন ফ্লোতে ব্লাডে মারমার থ্রিল এগুলো পাওয়া যায়? ব্লাডের টারবুলেন্ট ফ্লো। এক্সিলেন্ট অ্যানসার, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে টারবুলেন্স অফ ফ্লো এর জন্য হয়, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, আমি একটু পাশাপাশি একটা জিনিস দেখাই, যে যদি কোনো কারণে একটা ব্লাডের মধ্যে যদি ভেলোসিটি বেড়ে যায় অথবা ব্লাডের মধ্যে যদি ভিসকোসিটি বেড়ে যায়, এই সকল কন্ডিশনে ব্লাডের মধ্যে কিন্তু টারবুলেন্সটা বেড়ে যায়। যখনই টারবুলেন্সটা বেড়ে যায় তখনই সেই ব্লাড কিন্তু অ্যাবনর্মাল ব্রুই মারমার সবকিছু তৈরি করতে পারে। যেমন আমি কোনো এক্সাম্পল দিই, এই যে ভেলোসিটি আর ভিসকোসিটি, তাহলে দেখেন আমি কি বললাম, যদি ব্লাডের মধ্যে ভেলোসিটি বেড়ে যায় অথবা ভিসকোসিটি কমে যায় তাহলে সেই সকল কন্ডিশনে ব্লাডের মধ্যে টার্বুলেন্স ক্রিয়েট করার ক্ষমতাটা বেড়ে যায়। তাহলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ব্লাডের মধ্যে ভেলোসিটি কিভাবে বাড়তে পারে বলতো? ভেলোসিটি নির্ভর করে পুরোপুরি ভাবে ব্লাডের মধ্যে কতটুকু ফ্লো হচ্ছে, ব্লাডের মধ্যে কতটুকু ক্রস সেকশনাল এরিয়া আছে এটার উপর। ক্রস সেকশনাল এরিয়া যত কম হবে তত ব্লাডের মধ্যে ভেলোসিটি বেশি হবে। ঠিক আছে, যেমন আমি একটা কথা বলি, মারমার যখন হয় তার মানে কি, এটা মাইটাল ভালভ, মাইটাল ভালভের ধরেন আগে ক্রস সেকশনাল এরিয়া ছিল 10 সেন্টিমিটার, ধরেন মাইটাল ভালভটা ছোট হয়ে গেছে, এখন এটা ডায়ামিটার মাত্র 0.5 সেন্টিমিটার, তাহলে দেখছেন ভালভের কি ক্রস সেকশনাল এরিয়া কমে গেছে না? তাহলে যেই সকল কন্ডিশনে ক্রস সেকশনাল এরিয়া কমে যায় তাদের সেই ব্লাডের ভেলোসিটি বাড়বে না কমবে বলেন তো? বাড়বে। তখন সেই সকল ক্ষেত্রে আমরা মারমার খুঁজে পাবো। আমরা যে ব্লাড প্রেশার দেখি, ব্লাড প্রেশারে যখন আমরা দেখেন আমরা যখন স্টেথো বসালে আমরা একটা সাউন্ড শুনতে পাই, করটকপ সাউন্ড। এই সাউন্ডটা আমরা কেন শুনতে পাই? আমরা প্রেশারটা বাড়িয়ে দিই, প্রেশারটা বাড়িয়ে দিলে কি হবে, ব্লাড ভেসেল গুলো কম্প্রেসড হবে, ব্লাড ভেসেলের ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে। যখনই ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে তখনই সেটা কি হবে, একটা হার্টে একটা সাউন্ড তৈরি করবে, একটা রেজোন্যান্স তৈরি করবে, টার্বুলেন্স তৈরি করবে। ওই সাউন্ডটাই কিন্তু আমরা একটা ব্লাড প্রেশার আকারে পেয়ে যাই। তাহলে আমি যে কথাটা বললাম, যে কোনো ব্লাডের মধ্যে যদি টার্বুলেন্স ক্রিয়েট হয়, টার্বুলেন্স ক্রিয়েট দুইটা কন্ডিশন হতে পারে, ব্লাডের মধ্যে যদি কোনো কারণে ভেলোসিটি বেড়ে যায় অথবা ভিসকোসিটি কমে যায়। যেমন অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়াতে তো হিমোগ্লোবিন খুবই কম, হিমোগ্লোবিন কম থাকলে কি হবে, ব্লাডের ভিসকোসিটি কমে যাবে, তখন সেই ব্লাড টার্বুলেন্স তৈরি করবে, তখন কিন্তু সেই ব্লাড অ্যাবনর্মাল ফ্লো মারমার অ্যাবনর্মাল সাউন্ড ক্রিয়েট করতে পারে। এই কথাটাই, থাইরোটক্সিকোসিস, ব্লাডের মধ্যে ভেলোসিটি অ্যাবনর্মালি বেশি, এই জন্য আপনি থাইরয়েডে যখন আপনি অনেক সময় স্টেথো বসাবেন অনেক সময় ব্রুই শোনা যায়, থাইরয়েড ব্রুই, বিশেষ করে গ্রেভস ডিজিজে, এটা আমরা ইএনটিতে শিখছি,
এটা কেন পাওয়া যায়? বিকজ অফ অ্যাবনর্মাল ভেলোসিটির জন্য। তো এই কথাটা আমরা মনে রাখবো, ভেলোসিটি বাড়লে অথবা ভিসকোসিটি কমে গেলে ব্লাডের টার্বুলেন্স বেড়ে যায়, তখনই মারমার পাওয়া যায়। যে যে কন্ডিশনে এই ঘটনা ঘটবে প্রত্যেকটা কন্ডিশনে মারমার পাওয়া যাবে, এবং যখনই মারমারকে আমি পালপেবল আকারে পাবো তখনই সেটাকে আমরা বলি হচ্ছে থ্রি। ওকে, আচ্ছা, তাহলে এই কথাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখেন, তাহলে এক নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাপেক্স এর কি ঘটনা আমি দেখলাম। দুই নাম্বার ঘটনা হচ্ছে প্যারাস্টার্নাল হিপ পালপেবল পি টু। প্যারাস্টার্নাল হিপটা আমরা দেখি হচ্ছে ইউজুয়ালি আমাকে যদি দেখা যায় এই এরিয়াতে আমরা দেখি প্যারাস্টার্নাল হিপ, জাস্ট লেফট সাইডে টার্নামের পাশে আমরা দেখি। যদি কোনো কারণে প্যারাস্টার্নাল হিপটা যদি পজিটিভ থাকে তাহলে এখানে হাত রাখলেই আমি কিন্তু একটা অ্যাবনর্মাল এখানে একটা মানে মুভমেন্ট আমি এখানে পেয়ে যাব। যখন এখানে হাত রাখলে অ্যাবনর্মাল মুভমেন্ট আমি পেয়ে যাব, আমি বুঝবো লেফট প্যারাস্টার্নাল হিপটা পজিটিভ। লেফট প্যারাস্টার্নাল হিপ পজিটিভ থাকা মানেই আমি সাসপেক্ট করবো পেশেন্টের কোনো ধরনের পালমোনারি হাইপারটেনশন আছে, কারণ পালমোনারি হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লেফট প্যারাস্টার্নাল হিপ। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, পালমোনারি সার্কুলেশনে যখন আমি ব্লাড পাঠাতে চাইবো তখন এটা কোন হার্ট থেকে যায় বলেন তো? রাইট হার্ট না নাকি লেফট হার্ট? রাইট হার্ট। রাইট হার্ট, তাই রাইট হার্টে যে ভালভটা পালমোনারি সার্কুলেশনে ব্লাড পাঠায় ওই ভালভটার নাম কি? পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ। এক্সিলেন্ট অ্যানসার। তাহলে যাদের পালমোনারি হাইপারটেনশন আছে, পালমোনারি সার্কুলেশনে প্রেসার অনেক বেশি, তাদের সেই সকল কন্ডিশনে আমার যে পালমোনারি ভালভটা যখন ক্লোজ হবে, ক্লোজ হতে অনেক কষ্ট হবে, এই কষ্ট হলে একটা অ্যাবনর্মাল সাউন্ড তৈরি করবে, এটাকে আমরা বলি লাউড সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, এই লাউড সেকেন্ড হার্ট সাউন্ডটা আমি একটু পরে আলোচনা করবো, যখন আমি পালপেশনে খুঁজে পাবো ওটাকে আমরা বলি পালপেবল পি টু। তাহলে বলছি পালপেবল পি টু লেফট প্যারাস্টার্নাল হিপ, এই প্রত্যেকটা কিসের ফিচার? এই প্রত্যেকটা পালমোনারি হাইপারটেনশনের ফিচার। ওকে, আচ্ছা, এরপর আমি চলে আসি থ্রিল। থ্রিল কি জিনিস? থ্রিল হচ্ছে পালপেবল মারমার, মানে আমার চারটা এরিয়া, দ্যাট মিনস মাইটাল এরিয়া, ধরো এটা মাইটাল এরিয়া, ট্রাইকাস্পিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওটিক এরিয়া, এই চারটা এরিয়াতে আমরা এভাবে থ্রিল দেখে নিব। এই থ্রিল দেখার উদ্দেশ্য কি? যদি এখানে কোনো মারমার থাকে, মারমার যদি পালপেবল মারমার হয় তাহলে সেটা আমরা থ্রিল আকারে পেয়ে যাব। যেই মারমারগুলো ইউজুয়ালি পালপেবল হয় এগুলো হচ্ছে সিস্টোলিক মারমার, কারণ এগুলো খুবই স্ট্রং মারমার, যেটা আমরা শিখবো এগুলো কিন্তু পালপেশনে পাওয়া যায়। এবং এই মারমারটা সিস্টোলিক না ডায়াস্টোলিক এটা বোঝার অনলি ওয়ান ওয়ে হচ্ছে ক্যারোটি, কারণ ক্যারোটিডের সাথে যে মারমারগুলো কনসাইড করবে সেটাকে আমরা সিস্টোলিক ধরি, সেই হার্ট সাউন্ডকে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড ধরি। ক্যারোটিডের সাথে যেগুলো কনসাইড করে না সেগুলোকে আমরা ডায়াস্টোলিক ধরি, কারণ সেগুলো সেকেন্ড হার্ট সাউন্ডের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে আমরা প্যালপেশনে কি কি জিনিস দেখবো? একটা অ্যাপেক্স বিট দেখবো, প্যারাস্টার্নাল হিপ অথবা পালপেবল পিটু আছে কিনা দেখবো, আর চারটা এরিয়াতে কোনো থ্রিল পাওয়া যাচ্ছে কিনা দেখার চেষ্টা করবো। এরপর আমি চলে আসি অস্কালটেশনে। আচ্ছা, অস্কালটেশনে আসার আগে আমি বলি পারকাশন। কার্ডিয়াকে কি কোনো পারকাশনের রোল আছে? উত্তর হচ্ছে হার্ট এক্সামিনেশনে পারকাশনের কোনো রোল নেই। ইউজুয়ালি পারকাশন করলে আমরা যদি কোনো কারণে সলিড মিডিয়ার উপর পারকাস করি বা আমরা ট্যাপ করি তাহলে আমরা একটা ডালনেস খুঁজে পাই, আর এয়ারের উপর যদি পারকাস করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই? রেজোনেন্ট পাই। তো কার্ডিয়াক পারকাশনটা আমরা ইউজুয়ালি করি কার্ডিয়াক ডালনেস দেখার জন্য, কারণ হার্টের দুই পাশে লাংস থাকে। ঠিক আছে, তো লাংস মানে কি? বাতাস। বাতাসের মধ্যে পারকাশন করলে কি হবে? রেজোনেন্ট হবে। তাহলে যেই সকল ক্ষেত্রে আমরা এখানে পারকাশন করতে করতে হার্টে আসব, হার্ট মানে কি? একটা সলিডিফাইং এজেন্ট, সেখানে পারকাশন ডাল হবে। এই জন্য পারকাশনটা করা হয় কোনো কার্ডিয়াক ডালনেস দেখার জন্য, কিন্তু ইউজুয়ালি পরীক্ষা এটা করা হয় না, জাস্ট আমরা একটা থিওরি হিসেবে জেনে রাখলাম। লাস্ট হচ্ছে অস্কালটেশন। তো অস্কালটেশনটা খুব ইম্পর্টেন্ট। অস্কালটেশনে আমরা কি কি জিনিস দেখি? অস্কালটেশনে আমরা প্রথমে দেখি স্টেথো দিয়ে চারটা এরিয়া দেখি। চারটা এরিয়া দেখার সময় অবশ্যই আমাকে ক্যারোটিডে হাত রাখতে হবে। এই চারটা এরিয়াতে আমরা কি কি জিনিস দেখি? কোনো ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডটা কিরকম আছে, এবং এর সাথে কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা। অ্যাডেড সাউন্ড মানে কি? কোনো মারমার আছে কিনা, এই পয়েন্টটা আমরা একটু অস্কালটেশনে দেখার চেষ্টা করি। তাহলে অস্কালটেশনে কি দেখবো? ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের কি অবস্থা, কোনো মারমার আছে কিনা। তাহলে এগুলো আমরা কোন কোন এরিয়াতে দেখবো? এই এরিয়াগুলোতে আমরা দেখবো পেশেন্টের কোন কোন এরিয়াতে, একটা হচ্ছে অ্যাপিকাল এরিয়াতে, লোয়ার প্যারাস্টার্নাল এরিয়াতে, অ্যাওটিক এরিয়াতে আর পালমোনারি এরিয়াতে। এই চারটা এরিয়াতে আমরা অস্কালটেশন করবো। অস্কালটেশন যদি মারমার খুঁজে পাই তাহলে কিছু আলাদা কাজ করতে হয়, সেগুলো আমি একটু পরে আলোচনা করবো। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা একটু ইন্টারপ্রিটেশনে চলে আসি। ইন্টারপ্রিটেশনে অস্কালটেশনে আসার আগে যদি কোনো ক্ষেত্রে আমরা অ্যাপেক্সটা, ধরেন এটা পালপেশনে অ্যাপেক্স, অ্যাপেক্সটা আমি যদি দেখি যে অ্যাপেক্সটা শিফটেড হয়ে গেছে,
তাহলে শিফটেড হয়ে গেলে আমাকে দেখতে হবে এটা শিফটের সাথে অ্যাপেক্সের কি কারণে শিফটেড হয়েছে। ইউজুয়ালি যেই সকল কারণে অ্যাপেক্সটা শিফটেড হয় এটা ডিউ টু ভলিউম ওভারলোড। ভলিউম ওভারলোডটা দুইটা কন্ডিশন, একটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনে, আরেকটা হচ্ছে মাইটাল রিগার্জিটেশনে অথবা হার্ট ফেলোরে। তাহলে যেই সকল কন্ডিশনে ভলিউম ওভারলোড হয় অ্যাপেক্সটা শিফটেড হয়ে যায়, তখন অ্যাপেক্স বিগটা হয় হচ্ছে থ্রাস্টিং। ঠিক আছে, যাদের ক্ষেত্রে মাইটাল স্টেনোসিস থাকে, মাইটাল স্টেনোসিস মানে কি, মাইটাল ভালভটা ব্লকেজ, মানে লেফট ভেন্টিকুলে ব্লাড খুবই কম, সেই ক্ষেত্রে অ্যাপেক্সটা শিফটেড এর কোনো সম্ভাবনা নাই, নিজের জায়গায় থাকে, এটাকে আমরা বলি ট্যাপিং অ্যাপেক্স বিগ। তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, যদি কোনো কারণে এই যে লেফট ভেন্টিকুলের মধ্যে প্রেশার ওভারলোড হয়, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস এই সকল কন্ডিশনে বা হাইপারটেনশন, এখানে ভেন্টিকুলের ওয়ালটা হাইপারট্রফি হয়। যখনই ভেন্টিকুলের ওয়ালটা হাইপারট্রফি হয় এটা নিজের জায়গায় থাকে কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে হিভিং অ্যাপেক্স বি। তাহলে আমি বললাম অ্যাপেক্স বি ট্যাপিং থাকার মানে, ট্যাপিং থাকার মানে হচ্ছে মাইটাল স্টেনোসিস, অ্যাপেক্স বি হিভিং থাকার মানে, হিভিং থাকার মানে হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস বা হাইপারটেনশন, অ্যাপেক্স বি থ্রাস্টিং থাকার মানে হচ্ছে ভলিউম ওভারলোড হচ্ছে, যেটার কারণ হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন বা মাইটাল রিগার্জিটেশন। আচ্ছা, এরপর আমি চলে আসতেছি যে মারমার নিয়ে কয়েকটা বেসিক কথা বলি, নাকি একটু নামাজের ব্রেক দিয়ে আপনাকে মারমার গুলো আলোচনা করবো। ভাইয়া ব্রেক দেওয়ার পর, আচ্ছা তাহলে আমি একটু আপনাদেরকে কত 15 মিনিট দিলে হবে, 15 মিনিটের ব্রেক দিচ্ছি তাহলে। ওকে, 15 মিনিটের ব্রেকের পরে আমরা ইনশাল্লাহ তাহলে 8:45 স্টার্ট করব, সেম লিংকই থাকবে, জাস্ট 15 মিনিট পর। এই 8:38 বাজে অলরেডি। হ্যাঁ ওটাই বলছি, মানে 15:00 শুরু করব, ও সরি সরি, মানে 55:00 শুরু করব। জি ভাইয়া, ওকে।
আচ্ছা এখন কথা ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আমরা তাহলে শুরু করতে পারি, বাকিরা আস্তে আস্তে জয়েন করুন, যারা যারা জয়েন করবেন। আশা করি আমাদের আপাতত আজকে ক্লাস একটু আগে শুরু করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ইনসিডেন্টের জন্য আবার নতুন করে লিঙ্ক ক্রিয়েট করে দেরি হয়ে গেল। আচ্ছা তাহলে এ পর্যন্ত যতটুকু আলোচনা হলো, এ পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন আছে মনের মধ্যে? কিছু তো প্রশ্ন থাকবেই, কারণ ক্লাস তো শেষ হচ্ছে না, মানে পুরার লেকচার কমপ্লিট হলে হয়তো অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে। তো যেটুকু আলোচনা করছি সেটার বেসিসে কোনো প্রশ্ন বা কোনো মনের মধ্যে কোনো কোয়েরি আছে বা খটকা আছে কোনো ধরনের? ভাইয়া হাইপারডাইনামিক সার্কুলেশনটা বাড়ে কোন কোন ক্ষেত্রে, ওটা যদি আরেকবার রিপিট করতে। হাইপারডাইনামিক সার্কুলেশনে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে, এক নম্বরে আপনি দিবেন হচ্ছে মানে এক নম্বরে লিখবেন হচ্ছে কার্ডিয়াক ডিজিজের মধ্যে, এক নম্বর হচ্ছে অ্যানিমিয়া, দুই নম্বর হচ্ছে থাইরোটক্সিকোসিস, তিন নম্বরে হচ্ছে যদি ইয়ে করতে চান তাহলে অ্যাওটিক রিগাজিটেশন, তারপর হচ্ছে প্যাটেন ডাক্টাস আর্টারিওসাস, এরপরে কিছু আনকমন কজ আছে যেমন বেরি বডি, বেরি বেরি, প্যাচেট ডিজিজ, প্রেগনেন্সিটা উপরে আসবে, সরি প্রেগনেন্সিটা উপরে আসবে, অ্যানিমিয়া, ফিজিওলজিক্যাল কজের মধ্যে প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস, অ্যাওটিক রিগাজিটেশন বা প্যাটেন ডাক্টাস আর্টারিওসাস, এরপরে হচ্ছে আপনার অ্যাক্সেসরি কজের মধ্যে বেরি বেরি, প্যাচেট ডিজিজ, এগুলো ঠিক আছে। আচ্ছা এগুলো এক্সপ্লেনেশন হবে, আবার আলোচনা আসবে। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার আমাকে জানতে হবে যে হার্ট সাউন্ড গুলো বুঝতে হবে, কয়েকটা বেসিক জিনিস, তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তাহলে আমি একটু আসি হার্ট সাউন্ড। হার্ট সাউন্ড যদি এলাবোরেটলি আমি বলতে চাই, তাহলে আমি একটা ডাক টানলাম, এটা আরেকটা ডাক টানলাম, ধর এটা আরেকটা সেকেন্ড ডাক টানলাম, তাহলে এই যে প্রথম যে ডাক টানলাম এটাকে আমি দিলাম হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড ডাকটা টানলাম এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, দিস ইজ বোঝানোর জন্য। তাহলে যখন আমার ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হবে, এটা কখন তৈরি হবে, এটা হচ্ছে আমার তৃতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তৃতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্ট কোনটা? যে কোনো ভাল্ভ যখন ওপেন হয় ফিজিওলজিক্যাল কন্ডিশনে কোনো রকম সাউন্ড তৈরি করে না, কিন্তু ভাল্ভ যখন ক্লোজ হয় তখন সেটা অবশ্যই কোনো না কোনো সাউন্ড তৈরি করবে। তাহলে ভাল্ভ ওপেনিং এ ফিজিওলজিক্যাল কন্ডিশনে কোনো সাউন্ড তৈরি হয় না, তো ক্লোজারের সময় অলওয়েজ সাউন্ড তৈরি হয়। ফার্স্ট হার্ট সাউন্ড কখন তৈরি হয়? যখন আমার একই সাথে মাইট্রাল আর ট্রাইকাল স্পিড ভাল্ভ, এই দুটা ভাল্ভ যখন একসাথে বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। আরেকটা ইম্পর্টেন্ট ক্লু, যখন আমরা কার্ডিয়াক সাইকেল ছোটবেলায় শিখেছিলাম, এই যখন আমার লেফট অ্যাট্রিয়ামে যা যা ঘটনা ঘটে রাইট অ্যাট্রিয়ামে তখন তাহা তাই ঘটনা ঘটে, ইভেন লেফট ভেন্টিকুলে যখন যা যা ঘটনা ঘটে রাইট ভেন্টিকুলে তখন একই ঘটনাই ঘটে, কারণ কার্ডিয়াক সাইকেলে যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো হয় এগুলো দুই অ্যাট্রিয়ামে এবং দুই ভেন্টিকুলে একসাথে স্টেবুলেটেড হয়। যখন এটা অ্যাট্রিয়ামে থাকে একই সাথে দুই অ্যাট্রিয়ামে কাজ করে, যখন এই ইম্পালস গুলো ভেন্টিকুলে যায় দুই ভেন্টিকুলে একসাথে কাজ করে। এ গেল ইনফরমেশন নাম্বার টু। তাহলে যে কোনো ভাল্ভ একসাথে ওপেন হয় রাইট অ্যান্ড লেফট হার্টের, যে কোনো ভাল্ভ একসাথে ক্লোজ হয়, ঠিক আছে। তাহলে যখন আমার মাইটাল এবং ট্রাইকাস্পিড ভাল্ভ, এই দুটো ভাল্ভ যখন একসাথে বন্ধ হবে তখন তৈরি হবে ফার্স্ট হার্ট সাউন্ড। আর যখন আমার অ্যাওর্টিক এবং পালমোনারি ভাল্ভ এগুলো যখন বন্ধ হবে তখন আমার তৈরি হবে সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে একটু একটু মনে করার চেষ্টা করেন তো, যখন মাইটাল, আমি একটু ছোট করে এখানে একটা লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্টিকুল আঁকায় রাখি, কারণ লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিকুলে যা ঘটে তাহাই তো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিকুলে ঘটে, এই ব্যাপারটা তো আমরা ফর্মুলা অনুযায়ী শিখলাম। তাহলে এটা একটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্টিকুল, এটা হচ্ছে মাইটাল ভাল্ভ, তাই না? আর এখানে লেফট ভেন্টিকুল থেকে এটা হচ্ছে অ্যাওটা, অ্যাওটার মাঝখানে এই ভাল্ভটুকু হচ্ছে, এই অংশটা হচ্ছে অ্যাওটিক ভাল্ভ। তাহলে দেখেন যখন মাইটাল ভাল্ভটা বন্ধ হবে, মাইটাল ভাল্ভটা বন্ধ হওয়া মানে কি, লেফট ভেন্টিকুলে পুরো ব্লাড অলরেডি চলে আসছে ডেফিনেটলি, তাহলে লেফট ভেন্টিকুলটা কেবল কন্ট্রাকশন শুরু হয়ে যাবে বাই ডিফল্ট। তার মানে কি, যখন মাইটাল ভাল্ভ বন্ধ বাই ডিফল্ট, আমরা বুঝতে পারছি যে মাইটাল ভাল্ভটা বন্ধ হয়ে গেছে মানে কি, লেফট অ্যাট্রিয়াম থেকে পুরো ব্লাডটা অলরেডি লেফট ভেন্টিকুলে চলে আসছে, তাহলে লেফট ভেন্টিকুলটা এখন কন্ট্রাক্ট করবে। তাহলে লেফট ভেন্টিকুলটা যখন কন্ট্রাকশন করবে, তাহলে একটা ভেন্টিকুলের জন্য সিস্টোলি না ডায়াস্টোলি বলেন তো? সিস্টোলি। তার মানে আমরা এটা বলে ফেলতে পারি না ফর্মুলা অনুযায়ী যে S1 মানে থাকা মানে কি, S1 থাকা মানেই হচ্ছে আমার আচ্ছা একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা যেটা বলতে চাচ্ছি, তার মানে S1 হওয়া মানে কি, তার মানে সিস্টোলি শুরু হয়ে যাওয়া,
কারণ এই সময় মাইটাল ভালভটা বন্ধ হয়ে গেছে আর এই সময় অলরেডি লেফট ভেন্টিকুলে পুরো ব্লাডটা চলে আসছে, তাহলে অবশ্যই এই সময় লেফট ভেন্টিকুলটা কন্ট্রাকশন শুরু হয়ে যাওয়ার কথা। তার মানে S1 পাওয়া মানেই সিস্টোলি আরম্ভ, এই একটা ইনফরমেশন আমরা শিখলাম। এক, এই জন্যই আমরা আমাদের যে হার্ট সাউন্ডটা ক্যারোটিড পালসের সাথে কনসাইড করবে এটা হচ্ছে সিস্টোলিক, মানে ক্যারোটিড পালস মানে কি, সিস্টোলে হার্ট হার্ট আছে অবভিয়াসলি, তাহলে তো ক্যারোটিড পালস আসার কথা না। তার মানে যে হার্ট সাউন্ডটা ক্যারোটিড পালসের সাথে কনসাইড করবে সেটা ফাস্ট হার্ট সাউন্ড। এক, দুই নাম্বার ইনফরমেশনটা একটু আমরা দেখি যে এখন দেখেন সিস্টোলি শুরু হয়ে গেছে। সিস্টোলি শুরু হয়ে গেছে মানে কি, এই ভেন্টিকুল থেকে অ্যাওটার মাধ্যমে ব্লাডটা আলটিমেটলি সার্কুলেশনে ছড়িয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত সিস্টোলি চলবে, যতক্ষণ পর্যন্ত এই অ্যাওটা আর পালমোনারি ভালভটা ওপেন আছে। যখনই অ্যাওটিক আর পালমোনারি ভালভটা বন্ধ হয়ে গেছে তখনই অবভিয়াসলি সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশনে ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তার মানে কি, অ্যাওটিক আর পালমোনারি ভালভ বন্ধ হওয়া মানেই কি, সেকেন্ড হার্ট সাউন্ড। তার মানে যখন সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে তখন সিস্টোলের কি চলবে না সিস্টোলের সমাপ্তি হয়ে যাবে বলেন তো? আমরা সবাই এগ্রি করছি, আমার সাথে যে কয়েকজন জুমে আছেন সবাই ব্যাপারটার সাথে সম্মত? আচ্ছা, আশা করি সবাই সম্মত। তাহলে এই পোর্শনটু অংশটুকু, এই পোর্শনটুকু আমরা বলেছি সিস্টোলি, ঠিক আছে, সিস্টোলি। এক, দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এখন দেখেন এই সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া মানে কি, এই অ্যাওটিক আর পালমোনারি ভালভটা বন্ধ হয়ে গেছে। তাহলে যখনই অ্যাওটিক এবং পালমোনারি ভালভটা বন্ধ হয়ে গেছে তখন কি হচ্ছে দেখেন তো, তখন এই লেফট ভেন্টিকুলটা আলটিমেটলি ডায়াস্টোলে চলে গেছে, কারণ এটার কন্ট্রাকশনের শেষ পর্যায়ে তো এটা বন্ধ হবে। তাহলে বন্ধ হওয়া মানে কি, ভেন্টিকুলার ওয়ালটা অলরেডি রিল্যাক্সেশনে চলে গেছে। তার মানে কি, এর পরের যে ফেজটা হবে, এই পরের ফেজে ভেন্টিকুল ব্লাড অ্যাকুমুলেট করবে, মানে এটা ডায়াস্টোলে চলে যাবে। কতক্ষণ পর্যন্ত ডায়াস্টোলে থাকবে, নতুন করে মাইটাল বা ট্রাইকাস্পিড ভালভটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত, মানে নতুন একটা S1 এর আগ পর্যন্ত। তার মানে একটা S1 থেকে S2 পর্যন্ত সিস্টোলি, তারপরে S2 থেকে নতুন আরেকটা S1 আসার আগ পর্যন্ত পোর্শনটাকে আমরা বলি ডায়াস্টোলি। কথাটা আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, আবার বলছি, কোনো সমস্যা নেই। একটা যেটা বলতে চাচ্ছি যে লেফট ভেন্ট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলের মধ্যে আছে মাইটাল ভালভ, তো মাইটাল ভালভটা যখনই ওপেন থাকবে, যখনই ওপেন থাকবে তখন আরামসে লেফট ভেন্টিকুলে ব্লাড আসবে। যখনই মাইটাল ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে অথবা রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে ট্রাইকাস্পিড ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা বলেছি যে কোনো ভালভ বন্ধ হলে সাউন্ড তৈরি করে, তখনই ফাস্টার সাউন্ডটা তৈরি হয় ডিউ টু মাইটাল বা ট্রাইকাস্পিড ভালভ ক্লোজারের জন্য, ঠিক আছে। তাহলে ওই সময়ই আমার তৈরি হবে, তাহলে যখনই ক্লোজার হচ্ছে তখনই লেফট ভেন্টিকুল পুরোপুরি ব্লাডে ভর্তি অবভিয়াসলি, কারণ মাইটাল ভাল্ভ আগে ওপেন ছিল, ওপেন থাকাকালীন সময় অবশ্যই লেফট ভেন্টিকুল পুরোপুরি ব্লাডে ভর্তি হয়ে গেছে। তাহলে যখন মাইটাল ভাল্ভটা বন্ধ তখন লেফট ভেন্টিকুল ব্লাডে ভর্তি, তখনই সিস্টোলি শুরু হয়ে যাবে। তার মানে S1 থাকবে অলওয়েজ সিস্টোলি শুরুতে, ঠিক আছে। এক, এরপরে সিস্টোলি কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত লেফট ভেন্টিকুল দিয়ে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে আর রাইট ভেন্টিকুল দিয়ে ব্লাডটা পালমোনারি সার্কুলেশনে যেতে থাকবে। যখনই এই ভালভগুলো বন্ধ হয়ে যাবে, দ্যাট মিন্স হচ্ছে অ্যাওটিক আর পালমোনারি ভালভটা ক্লোজ হয়ে যাবে, তখনই সিস্টোলির সমাপ্তি হয়ে যাবে। তাহলে তখন তার ব্লাডটা যেতে পারছে না, তার মানে ভেন্টিকুল তখন বন্ধ হয়ে গেছে ব্লাড যাওয়াটা, তাহলে তখনই সিস্টোলির সমাপ্তি হবে। তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যবর্তী জায়গাটাকে আমরা বলি সিস্টোলি, ঠিক আছে। যখনই সেকেন্ড হার্ট সাউন্ডটা বন্ধ, তার মানে কি, লেফট ভেন্টিকুলের ক্ষেত্রে আউটফ্লো চেম্বারটা বন্ধ, তার মানে কি হচ্ছে, ভেন্টিকুল এখন রিল্যাক্সেশনে চলে গেছে। রিল্যাক্সেশনে চলে গেছে মানে কি, ব্লাড আর পাঠাচ্ছে না, আস্তে আস্তে রিল্যাক্স করছে, তার মানে এটা ডায়াস্টোলে চলে গেছে। মানে সেকেন্ড হার্ট সাউন্ডের আসার পর থেকে নতুন একটা ফার্স্ট হার্ট সাউন্ড আসার আগ পর্যন্ত পোর্শনটাকে আমরা বলি ডায়াস্টোলে, ঠিক আছে। এটা আমি বলতেছি, এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। S1 থেকে S2 এর মধ্যবর্তী অংশ সিস্টোলি, S2 থেকে পরবর্তী S1 এর মধ্যবর্তী অংশ হচ্ছে ডায়াস্টোলি। তার মানে সিস্টোলে দুনিয়ার যত মারমার পাওয়া যাবে সবগুলো সিস্টোলিক মারমার, ডায়াস্টোলে দুনিয়ার যত মারমার পাওয়া যাবে সবগুলো ডায়াস্টোলিক মারমার। তার মানে কি, সিস্টোলিক মারমার, তাহলে দেখেন সিস্টোলিক মারমার মানে কি, আমার ক্যারোটিডে পালস কন্টিনিউসলি যাচ্ছে, তাহলে যে কোনো সিস্টোলিক মারমার ক্যারোটিড পালসের সাথে কনসাইড করবে, তেমনি ফার্স্ট হার্ট সাউন্ডও ক্যারোটিড পালসের সাথে কনসাইড করবে। আচ্ছা, ডায়াস্টোলি,
ডায়াস্টোলি মানে কি কোনো হার্ট থেকে ব্লাড পৌঁছানো বন্ধ আছে, তার মানে এখানে কোনো ক্যারোটিড পালস এর সমান আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে কি ডায়াস্টোলিক মারমারের যে সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড থেকে শুরু করে ডায়াস্টোলিক মারমারের পুরো অংশটাই ক্যারোটিড পালস এর সাথে কোনো রকম কনসাইড করবে না। যদি আমরা কোনো অ্যাব্রামাল মারমার পাই যেটা ক্যারোটিডের সাথে সম্পর্কযুক্ত, এটা সিস্টোলিক মারমার। যদি আমরা কোনো মারমার পাই যেটা ক্যারোটিডের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা ডায়াস্টোলিক মারমার। এই কয়টা জিনিস আপনাদের একদম ক্লিন থাকতে হবে। তাহলে কি আগানো যায়? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আগাই। তাহলে এরপরে দেখেন আমরা চলে আসতেছি এবার মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো আমি কিছুটা জিনিস মুছে দিই যাতে আপনাদের একটু সুবিধা। তাহলে আমি যেটা বললাম, একটা ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যবর্তী অংশ সিস্টোলি, আর সেকেন্ড হার্ট সাউন্ড থেকে পরবর্তী ফার্স্ট হার্ট সাউন্ডের মধ্যবর্তী অংশ হচ্ছে ডায়াস্টোলি। তাহলে এখন দেখেন কি কি ঘটনা ঘটতে পারে। এই ইয়েটাই ছবিটা একটু আমরা নিচে সুন্দর করে আঁকাই, তাহলে আমাদের একটু বুঝতে যাতে একটু সুবিধা হয়। তাহলে দেখেন এটা একটা হার্ট, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে মধ্যকার মাইটাল ভালভ, এটা লেফট ভেন্টিকুল, লেফট ভেন্টিকুল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে চলে যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এটা লেফট হার্টের ক্ষেত্রে, রাইট হার্টের ক্ষেত্রে অপোজিট, একই জিনিসই হবে। আচ্ছা তাহলে এখন দেখেন কোন পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস আছে, তাহলে কি অসুবিধাটা হবে? অ্যাওর্টিক স্টেনোসিস মানে কি, এই অ্যাওর্টিক ভালভটা খুবই সংকুচিত, খুবই ছোট। তাহলে একটা মজার ব্যাপার দেখেন, অ্যাওর্টিক আমরা বলেছি যে কোনো সরু জিনিস দিয়ে যখন কোনো ব্লাড যেতে যায়, তাহলে সরু জিনিস মানে কি ক্রস সেকশনাল এরিয়া কম, ক্রস সেকশনাল এরিয়া কম মানে কি ব্লাডের ভেলোসিটি বেশি। যখনই ব্লাডের ভেলোসিটি বেশি তখনই আমরা ধরে রেখেছি সেই ব্লাডটা কোনো মারমার ক্রিয়েট করতে পারে। তাহলে দেখেন S1 মানে মাইটাল ভালভটা অলরেডি বন্ধ হয়ে গেছে, এরপরে লেফট ভেন্টিকুল সিস্টোলিতে চলে গেছে। সিস্টোলিতে ভেন্টিকুলের কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই ব্লাডটা অ্যাওর্টার মাধ্যমে, এই অ্যাওর্টার মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানো। কিন্তু অ্যাওর্টাটা অনেক লুমেন, ছোট হয়ে গেছে। তাহলে যখনই এই লেফট ভেন্টিকুল থেকে ব্লাডটা যাওয়ার চেষ্টা করবে, এই ব্লাডটা যেতে অনেক কষ্ট হবে না? আপনাদের কি মনে হয় ব্লাডের কষ্ট হবে কি হবে না? হবে। তাহলে ব্লাডের যখন কষ্ট তৈরি হবে তখন সেটা একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, অ্যাবনর্মাল একটা জিনিস জেনারেট করবে। এই জেনারেশনটাকে আমরা বলেছি সিস্টোলিক মারমার। তাহলে এই সিস্টোলিক মারমারটা অ্যাওর্টার লুমেন অনেক ছোট, প্রথম দিকে অনেক হাই ফ্লোতে ব্লাডটা যাওয়ার চেষ্টা করবে। এই হাই ফ্লোতে যখন ব্লাডটা যাবে তখন একটা টাইমে কিছু অল্প অ্যামাউন্টের ব্লাড যাবে। এই অল্প অ্যামাউন্টের ব্লাড গেলে আমার একটা আস্তে করে একটা সিস্টোলিক মারমার জেনারেট হবে। এই সিস্টোলিক মারমারটা আস্তে আস্তে বাড়বে। যখন একটা ব্লাড বাড়তে বাড়তে একটা ফোর্স ক্রিয়েট করে ফেলবে তখন আরামসে ব্লাডটা যাবে। যেমন দেখেন এই ছোট একটা অ্যাওর্টিক ভালভ দেখাই যাচ্ছে না লুমেনটা, তো এর মধ্যে দিয়ে প্রথম দিকে ব্লাডটা খুবই আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে। তাহলে খুবই প্রথম দিকে অল্প অল্প ব্লাড যাচ্ছে, পরে যখন ভেন্টিকল সিভিয়ারলি কন্ট্রাক্ট করবে এই হাই প্রেশারের এগেনস্টে হাই ফ্লোতে ব্লাড চলে যাবে। ঠিক আছে, এই জন্য দেখেন এখানে যখন সিস্টোলিক মারমারটা তৈরি হবে প্রথম দিকে আস্তে আস্তে সাউন্ড বাড়তে বাড়তে একটা টাইমে পিকে যাবে, পিকে যে যখন হাই ফ্লোতে কিছু ব্লাড চলে যাবে, এই হাই ফ্লোতে ব্লাডটা চলে যাওয়ার পরে আবার কিন্তু এটা আস্তে আস্তে প্রেশার কমে যাওয়ার কারণে এই মারমারটা গায়েব হয়ে যাবে। এটা কেন এটা হচ্ছে? এটা হচ্ছে ডিউ টু প্রথম দিকে ভালভটা ছোট থাকার কারণে হাই প্রেশারে ব্লাডটা যাওয়ার চেষ্টা করছে। হাই প্রেশারে গেলে প্রথম দিকে অল্প একটু ব্লাড যাচ্ছে, অল্প একটু সিস্টোলিক মারমার তৈরি হচ্ছে যেটা হাই ভেলোসিটিতে, পরবর্তীকালে যখন ভেন্টিকল পুরোপুরি কন্ট্রাক্ট করবে পুরো ব্লাডটা হাই ফ্লোতে চলে যাবে। হাই ফ্লোতে চলে গেলে দেখেন মিড পয়েন্টে সিস্টোলিক মারমারটা পিকে থাকবে। যখনই মিড পয়েন্টে হাই ফ্লোটায় ব্লাডটা চলে যাবে, পরে আস্তে আস্তে ভেন্টিকল থেকে আস্তে আস্তে ভেন্টিকল কি হবে, সিস্টোলের শেষের দিকে ভেন্টিকুলের কন্ট্রাকশন অটোমেটিক্যালি কমে যাবে। কমে গেলে হবে আস্তে আস্তে দেখেন সিস্টোলিক মারমারের ইন্টেনসিটিটাও কমে যাবে। এই ফ্যাকশনটাকে আমরা বলি ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার। ঠিক আছে, বা আরেকটা নাম হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। কেন ইজেকশন সিস্টোলিক মারমার? কারণ দেখেন প্রথমে ইজেক্ট করতে চাচ্ছে, ইজেক্ট করতে যে কষ্ট হচ্ছে এই জন্য মারমারের ফ্লোটা কম, পরবর্তীকালে যখন অনেক হাই ফ্লোতে ব্লাড পাঠায় দিবে দেখেন মারমারের ইন্টেনসিটি অনেক বেশি, একটা হাইয়েস্ট ইন্টেনসিটির পরে মারমারটা আবার স্লো হয়ে যাবে। এটাকেই আমরা বলি ইজেকশন সিস্টোলিক মারমার। এটা পুরো সময় কখনোই একই ইন্টেনসিটিতে থাকবে না। ইজেকশন সিস্টোলিক মারমার ক্যারেক্টারিস্টিক্যালি পাওয়া যায় হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসে, অনেক সময় পাওয়া যায় অ্যাওর্টিক অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে। এই জন্য মনে হয় খুব সোজা পায় এস এ অ্যাওর্টিক স্টেনোসিস আর এএসডি,
অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্ট। সেপটাল ডিফেক্টে কি হয়, অনেক সময় দেখা যায় কি যে ওই দুই সেপটামের মধ্যে একটা প্রবলেম থাকে, এই লেফট ভেন্টিকুলের অথবা সরি অ্যাট্রিয়ামের, অ্যাট্রিয়ার মধ্যে সেপটাল ডিফেক্ট থাকলে ওই রিজন অনেক সময় একটা ইজেকশন সিস্টেমিক মারমার পাওয়া যায়। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, এই মেকানিজমটা একটু আবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই। তাহলে প্রথমে দেখেন অ্যাওর্টিক স্টেনোসিস আছে। অ্যাওর্টিক স্টেনোসিস মানে কি, এটা লুমেনটা অনেক ছোট, তো এই ছোট লুমেনের মধ্যে যখন ব্লাডটা আমি পৌঁছানোর চেষ্টা করবো কোন জায়গা থেকে, লেফট ভেন্টিকুল। লেফট ভেন্টিকুল মানে কি, বড় মাসল, খুবই হাই কন্ট্রাকশন হচ্ছে, প্রথম দিকে ব্লাড পৌঁছাতে পাঠাতে অনেক কষ্ট হবে। অনেক কষ্ট হলে দেখেন মারমারটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, যখন একটা টাইমে ভেন্টিকুল পুরো কন্ট্রাক্ট করবে আমি হাই ইন্টেনসিটিতে ব্লাডটা একটা টাইম পরে পৌঁছায় দিতে পারবো, তখন যখন হাই ইন্টেনসিটির ব্লাডটা যাবে তখন এই সিস্টোলিক মারমারটা পুরো পিকে থাকবে। পরে দেখেন অটোমেটিক্যালি যখন ভেন্টিকুলের কন্ট্রাকশন একটু একটু কমে যাবে তখন দেখেন মারমারের ইন্টেনসিটিটা আরো কমে যাবে। মারমারটা কতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত আমার এই অ্যাওর্টিক ভালভটা ক্লোজ না হচ্ছে। অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হলে সিস্টোলের সমাপ্তি, সিস্টোলিক মারমারেরও সমাপ্তি। এই মারমারটা দেখেন প্রথমে আস্তে আস্তে বাড়ছে, দিয়ে পিকে যাচ্ছে, পরে আবার আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এই প্যাটার্নটাকে আমরা বলি ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার বা ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা ক্যারেক্টারিস্টিক্যালি পাওয়া যায় অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে। অ্যাওর্টিক স্টেনোসিস কোন এরিয়াতে পাওয়া যায়, অ্যাওর্টিক এরিয়াতে পাওয়া যায়। কারণ আমাদের অ্যাওর্টিক এরিয়া মানে কোথায়, রাইট আপার স্টার্নাল এরিয়া। তাহলে এখানে যদি আমরা একটা মারমার পাই যেই মারমারটা প্রচন্ড ফোর্সফুলি একটু প্রথম দিকে আস্তে আস্তে বাড়ছে, মাঝখানে পিকে যাচ্ছে, পরে আবার কমে যাচ্ছে, তখন এই মারমারটাকে আমরা বলি হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা ক্যারেক্টারিস্টিক কোথায় পাওয়া যায়, অ্যাওর্টিক স্টেনোসিসে। এবং এই মারমারটা নেকে রেডিয়েশন থাকে। একটা কথা মনে রাখবেন, সিস্টোলিক মারমার এগুলো প্রচন্ড ফোর্সফুল মারমার, এই জন্য এগুলোর একটা রেডিয়েশন থাকে। যে কোনো ডায়াস্টোলিক মারমার এগুলো খুবই ফেইন্ট মারমার, এই জন্য এগুলো রেডিয়েশন তো থাকেই না, বরং আমার ম্যানুভার করে শুনতে হয়। এই জন্য দেখেন প্রত্যেকটা ডায়াস্টোলিক মারমার কিন্তু আমরা ম্যানুভার একটা আছে, আর প্রত্যেকটা সিস্টোলিক মারমার একটা রেডিয়েশন আছে। এই জন্যই অ্যাওর্টিক স্টেনোসিসের সিস্টোলিক মারমারের বিবরণ কি, যে এটা ইজেকশন সিস্টোলিক ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার যদি থাকে, দ্যাট রেডিয়েটস টু বোথ নেক। এই পয়েন্টটা দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। এবং কোথায় পাওয়া যায়, অ্যাওর্টিক এরিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। অনেক সময় অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্টও পাওয়া যায়, এটা ইউজুয়ালি লেফট সাইডে আপার প্যারাস্টালনাল এরিয়াতে পাওয়া যায়, এটাও ইজেকশন সিস্টোলিক মারমার, জাস্ট এটুকু জেনে রাখবেন। আচ্ছা, এরপর আমি চলে আসতেছি সেকেন্ড কারণে। শুনেন, বুঝতে না পারলে বলবেন, ক্লাস আমার স্লো ক্লাস নিতে কোনো সমস্যা নেই, কারণ দুইটা ক্লাস অনেক অনেক সময় পাবো আমি শেষ করার জন্য। আচ্ছা, এরপর দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপারটা আমরা দেখি। এবার দেখেন এখানে অ্যাওর্টিক স্টেনোসিসে অ্যাওর্টিক ভালভে কোনো সমস্যা নেই, সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা মাইটাল ভালভ। মাইটাল ভালভ ঠিক মতো ক্লোজ হতে পারছে না। নর্মালি কি হওয়ার কথা ছিল, এই যে সিস্টোলের শেষে মাইটাল ভালভটা কি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না, কি বলেন আপনারা? যখনই সিস্টোলের সমাপ্তি ছিল তখনই মাইটাল ভালভটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা কি সহমত না অসহমত করছেন বলেন? আচ্ছা, তাহলে মাইটাল ভালভটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে দেখেন এখানে যখনই মাইটাল রিগার্জিটেশন থাকবে, সিস্টোলের শেষে মাইটাল ভালভটা ঠিক মতো বন্ধ হতে পারছে না, ঠিক মতো ক্লোজ হতে পারছে না, ওপেন থেকে যাচ্ছে, তাহলে আপনার কি মনে হয়, এই যে যতক্ষণ সিস্টোলি চলবে, সিস্টোলি থাকাকালীন সময়ে পুরো টাইম অ্যাট্রিয়াম দিয়ে লেফট ভেন্টিকুলার ব্লাড আসবে না, কারণ মাইটাল ভালভ তো বন্ধ হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত মাইটাল ভালভ না খুলতেছে, প্রত্যেকটা মোমেন্টে এই আধা বন্ধ মাইটাল ভালভ দিয়ে কন্টিনিউয়াসলি ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলে কন্টিনিউয়াসলি আসবে। এই যে কন্টিনিউয়াসলি ব্লাড আসতেছে একটা ন্যারো ভালভ দিয়ে, এটার জন্য একটা কন্টিনিউয়াস একটা সাউন্ড তৈরি হবে। এই সাউন্ডটাকে আমরা বলি অ্যানাদার সিস্টোলিক মারমার, যেই সিস্টোলিক মারমারটাকে আমরা বলি প্যান সিস্টোলিক মারমার। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত মাইটাল ভালভটা ওপেন থাকবে পুরো টাইমে, কিন্তু চমৎকারভাবে এই এই যে লেফট অ্যাট্রিয়াম দিয়ে লেফট ভেন্টিকুলে কন্টিনিউডলি ব্লাড আসতেই থাকবে। এই ব্লাড কোনো ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডোর মধ্যে শুরুতে বাড়বে পরে কমবে এমন কোনো বিষয় নাই, কন্টিনিউয়াসলি আসছে। এই জন্য এটাকে আমরা বলি প্যান সিস্টোলিক মারমার। সিস্টোল যতটুকু চলবে ততটুকু সময় মাইটাল ভালভ ঠিক মতো বন্ধ হতে পারবে না, কারণ এরপর তো মাইটাল ভালভ খুলে যাওয়ার কথা। ফুল টাইমে আমরা কি পাবো, সিস্টোলিক মারমারটা খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে প্যান সিস্টোলিক মারমার ইজ এ ফিচার অফ মাইটাল রিগার্জিটেশন। তেমনি
রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকুলের ক্ষেত্রে ট্রাইকাস্পিড ভালভ যদি ইনকমপ্লিট ক্লোজ আপ থাকে, ট্রাইকাস্পিড রিগার্জিটেশন থাকে, সেই সকল ক্ষেত্রে আমরা প্যানসিস্টোলিক মারমার পাবো। তার মানে কি, প্যানসিস্টোলিক মারমার মানে মাইটাল রিগার্জিটেশন আবার কি ট্রাইকাস্পিড রিগার্জিটেশন। এবং এটা কোন এরিয়াতে পাবো, মাইটাল রিগার্জিটেশনের মারমারটা যেহেতু মাইটাল ভালভ অ্যাপিকাল এরিয়াতে থাকে, অ্যাপিকাল এরিয়াতে একটা প্যানসিস্টোলিক মারমার পাবো। যেই মারমারটা যেহেতু আমি বলেছি এটা সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার মানে কোথাও রেডিয়েশন থাকবে, সেই রেডিয়েশন থাকে ইউজুয়ালি অ্যাক্সিলাতে। ওকে, তার মানে ইজেকশন সিস্টোলিক মারমার ইন অ্যাওর্টিক এরিয়া, রেডিয়েশন টু নেক, অ্যাওর্টিক স্টেনোসিস। প্যান সিস্টোলিক মারমার ইন মাইটাল এরিয়া, রেডিয়েশন টু অ্যাক্সিলা, এটা মাইটাল রিগার্জিটেশন। ওকে, তেমনই আরেকটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা দিই, ধরেন এটা লেফট ভেন্টিকুল, এখানে একটা রাইট ভেন্টিকুল আছে, তাহলে লেফট ভেন্টিকুল আর রাইট ভেন্টিকুলের মাঝখানে যদি ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট থাকে, তাহলে ভেন্টিকুলার সেপটাল ডিফেক্টেও আপনার কি মনে হয় যতক্ষণ সিস্টোলি চলবে ফুল টাইমে ব্লাডটা কি রাইট ভেন্টিকুল থেকে লেফট ভেন্টিকুল আসবে না, কি বলেন? জি ভাইয়া। তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা একটা প্যানসিস্টোলিক মারমার পাবো। এবং এই মারমারটা পাবো যে এটা যেহেতু আপনার এই ভিএসডি লোকেশনটা ইন্টারভেন্টিকুলার সেপটামে, এই মারমারটা পাবো আমরা প্যারাস্টানাল এরিয়াতে। তাহলে দেখেন তিনটা কথা বলি একটু আমার দেখার চেষ্টা করে, যদি আমার অ্যাপিকাল এরিয়াতে একটা প্যানসিস্টোলিক মারমার পাই যেটা অ্যাক্সিলারি রেডিয়েশন আছে, এটা মাইটাল রিগার্জিটেশন। একটা প্যারাস্টানাল এরিয়াতে ফোর্থ ইন্টারকর্টিকাল স্পেসে প্যানসিস্টোলিক মারমার পাচ্ছি, যেই মারমারটা পিকোয়ার্ডিয়ামে যে কোনো জায়গায় রেডিয়েশন থাকে, তাহলে সেটা হচ্ছে ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট। ঠিক আছে, অ্যাওর্টিক এরিয়াতে যদি ইজেকশন সিস্টোলিক মারমার পাই যেটা রেডিয়েশন আছে কোথায়, নেকে, তাহলে সেটাকে আমরা কি বলি, আমরা বলি সেটাকে কি বলবো, মারমার এই জন্য এগুলোর প্রত্যেকটার একটা রেডিয়েশন থাকবে। ডায়াস্টোলিক মারমার মানে কি, এগুলো খুবই দেখা লাগবে, এই পয়েন্ট আমাকে জানতে হবে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি কখন কি ঘটনা ঘটে। আচ্ছা, এই যে দেখেন এই সিস্টোলির পরে ডায়াস্টোলিতে, ডায়াস্টোলির একটা ডায়াস্টোলি মানে কি, এই যে অ্যাওর্টিক ভালভ আর ট্রাইকাস্পিড সরি পালমোনারি ভালভ এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখন দেখেন এই অ্যাওর্টিক আর পালমোনারি ভালভটা ঠিক মতো ক্লোজ হতে পারছে না, ধরেন এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে এটা মাইটাল ভালভ, এটা লেফট ভেন্টিকল, লেফট ভেন্টিকল থেকে ধরেন এটা অ্যাওটা বেরিয়ে গেছে, অ্যাওটার পরে এই যা এই যে গোল অংশটা এটা হচ্ছে অ্যাওটিক ভালভ। তাহলে অ্যাওটিক ভালভটা যখন সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়েছিল, সেকেন্ড হার্ট সাউন্ডের শেষে অ্যাওটিক ভালভটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি, লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে অ্যাওটিক ভালভটা বন্ধ হয়ে যাওয়া অথবা রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে পালমোনারি ভালভটা বন্ধ হয়ে যাওয়া ইকুয়াল টু সেকেন্ড হার্ট সাউন্ড। আচ্ছা, তাহলে এই ভালভটা যদি ঠিক মতো বন্ধ না হয়, তাহলে ঠিক মতো বন্ধ না হলে কি হবে, যখনই ঠিক মতো বন্ধ হবে না তাহলে কোন ফেজটা শুরু হবে, শুরু হওয়ার কথা ডায়াস্টোলি। তাহলে ডায়াস্টোলির শুরুতেই কিছু পরিমাণ ব্লাড, যেহেতু ব্লাডটা ঠিক মতো ভালভটা বন্ধ হচ্ছে না, এই বন্ধ না হতে পারা ভালভ দিয়ে কিছু ব্লাড লেফট ভেন্টিকুলে চলে আসে। যখনই কিছু ভালভ লেফট ভেন্টিকুলে চলে আসে, এটা আমি আগেই বলেছিলাম, তখনই ডায়াস্টোলের শুরুতে একটা অ্যাবনর্মাল সাউন্ড শুনতে পাওয়া যায়। এই সাউন্ডটাকে আমরা বলি আর্লি ডায়াস্টোলিক মারমার। তাহলে আর্লি ডায়াস্টোলিক মারমার যদি আমরা কোন কোন কন্ডিশনে পেতে পারি, আমরা একটা পেতে পারি অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য লেফট হার্টের ক্ষেত্রে, অথবা রাইট হার্টের ক্ষেত্রে পালমোনারি রিগার্জিটেশনের জন্য। ঠিক আছে, তাহলে এই মারমারটাকে আমাকে অনেক কসরত করে শুনতে হবে। এই কসরত করে শোনার আমার জায়গাটা কোনটা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু অ্যাওর্টিক রিগার্জিটেশন অ্যাওর্টিক এরিয়াতে শুনতে পারার কথা, কিন্তু এটা আমরা শুনি হচ্ছে প্যারাস্টানাল এরিয়াতে, মানে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। তো প্যারাস্টানাল এরিয়াতে যদি আমরা কোনো ডায়াস্টোলিক মারমার খুঁজে পাই, আর্লি ডায়াস্টোলিক মারমার যা সেকেন্ড হার্ট সাউন্ডের পরপরই পাওয়া যাচ্ছে, তখন সেটা আমরা বোঝা যাবো অ্যাওর্টিক রিগার্জিটেশন। কিন্তু এই মারমারটা আমার অনেক কষ্ট করে শুনতে হবে। কিভাবে কষ্ট করতে হবে, কারণ এই মারমারটা ডায়াস্টোলিক মারমার, এই জন্য পেশেন্টটাকে অবশ্যই বসাতে হবে, বসায় লিনিং ফরওয়ার্ড করতে হবে, রিলিং ফরওয়ার্ড করে একটা লম্বা শ্বাস নিতে হবে, লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে শ্বাসটা বন্ধ রাখতে হবে, দিয়ে আমি ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশনে আমি লেফট প্যারাস্টানাল রিজনে এই ডায়াস্টোলিক মারমারটা পাওয়া যাচ্ছে কিনা শোনার চেষ্টা করব। তার মানে কি, যদি
আমার অ্যাওর্টিক রিগার্ডিং ডায়াস্টলিক মারমার পাই, তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই ম্যানুভার করতেই হবে। তাহলে ম্যানুভারটা কিভাবে করব, আমি স্যারকে বলবো যে দেয়ার ইজ এ ডায়াস্টলিক মারমার হুইচ ইজ আর্লি ডায়াস্টলিক বা যে রকমই ডায়াস্টলিক হোক না কেন, কোন জায়গায় পাওয়া যাচ্ছে লেফট লোয়ার প্যারাস্টার্নাল এরিয়াতে, বেস্ট হার্ট অন সিটিং পজিশন লিনিং ফরওয়ার্ড ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন, এই পুরো কথাটাই আমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রিগার্জিটেশন অ্যাওর্টিক রিগার্জিটেশন কোথায় মারমারটা পাচ্ছি, মারমারটা পাচ্ছি আমরা প্যারাস্টার্নাল এরিয়াতে। কি মারমার পাচ্ছি, আর্লি ডায়াস্টলিক মারমার পাচ্ছি। কেন আর্লি ডায়াস্টলিক মারমার পাচ্ছি, কারণ ডায়াস্টলের শুরুতে সেকেন্ড হার্ট সাউন্ডটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এখানে ঠিক মতো বন্ধ হতে না পারার কারণে কিছু পরিমাণ ব্লাড লিকেজ হয়ে যাচ্ছে ভেন্টিকুলের দিকে, যেটা অ্যাবনর্মাল ফ্লো, এই জন্য এখানে মারমার ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার। এখন দেখেন দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, আমি একটা কথা বলেছিলাম যে কোনো ভালভ ওপেন হলে ফিজিওলজিক্যাল কন্ডিশনে কি কোনো সাউন্ড তৈরি হয় বলেন তো? আচ্ছা, ফিজিওলজিক্যাল কন্ডিশনে সেই সকল ক্ষেত্রে কোন রকম সাউন্ড তৈরি হয় না, কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশনে সাউন্ড তৈরি হয়। একটা মজার কথা দেখেন, মাইটাল ভার্ভটা কখন ওপেন হয় বলেন তো? মাইটাল ভার্ভটা কখন ওপেন হয়, মাইটাল ভার্ভটা ওপেন হয় ইন দা ডায়াস্টোলিতে। কি জন্য ডায়াস্টোলিতে ওপেন হয়, কারণ ডায়াস্টোলিতে যখনই মাইটাল ভার্ভটা ওপেন হবে, তাই না, ওপেন হলেই তো লেফট ভেন্টিকুলার ব্লাডটা আসবে। মাইটাল ভার্ভ যদি ডায়াস্টোলিতে ওপেন না হয় তাহলে তো কোনোদিনও লেফট ভেন্টিকুলার ব্লাড আসবে না, যেটা ব্লাড জমাতে পারবে না, তাই না? তাহলে দেখেন আমি দেখেন এখানে যে সুন্দর করে ছবিটা আঁকাছি ফিজিওলজিক্যাল কন্ডিশনে, এখানে আমি কোনো কিছু দাগ দিই নাই যে কোন পজিশনে মাইটাল ভাল্ভ ওপেন হচ্ছে। ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এই পজিশনে মাইটাল ভাল্ভটা ওপেন হওয়ার কথা, কিন্তু এই ওপেনিং এর জন্য যেহেতু কোনো সাউন্ড তৈরি হয় না, এই জন্য আমরা কিন্তু এটা দেখাচ্ছি না। এখন ওপেনিং এর সময় সাউন্ড তৈরি হতে পারে, কোন কন্ডিশনে তৈরি হয়, যখন মাইটাল ভাল্ভটা স্টেনোসড হয়, যখনই মাইটাল স্টেনোসিস হয়, এই স্টেনোস মাইটাল ভাল্ভ ওপেন হতে অনেক কষ্ট হয়, তখনই একটা অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হয়, এই সাউন্ডটাকে আমরা বলি হচ্ছে ওপেনিং স্ন্যাপ। এবং এই ওপেনিং স্ন্যাপটা ডায়াস্টোলের একটু কিছু সময় পরে হয়, একদম শুরুতেই হয় না, ডায়াস্টোলের একটু মাঝামাঝি সময় হয়, কারণ প্রথম স্টেজে একটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন নামে একটা ফেজ আছে কার্ডিয়াক সাইকেলে, একটু টাইম নাই। যখনই ওপেন হয়, যদি ওপেন হতে অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হয়, এটাকে আমরা বলি ওপেনিং স্ন্যাপ। এই ওপেনিং স্ন্যাপের পরে এই স্টেনোস মাইটাল ভাল্ভ দিয়ে যদি কোনো ব্লাড লেফট ভেন্টিকুলে প্রবেশ করে, তখনই এটা অ্যাবনর্মাল একটা মারমার তৈরি করে। এই মারমারটা কোথায় পাওয়া যায়, এই মারমারটা পাওয়া যায় ডায়াস্টোলে, এই জন্য এটাকে আমরা বলি ডায়াস্টোলিক মারমার। কোন পয়েন্টে পাওয়া যায়, ডায়াস্টোলের মধ্যবর্তী পোর্শনে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি মিড ডায়াস্টোলিক মারমার। যেমন দেখেন অ্যাওর্টিক রিগার্জিটেশন যে আর্লি ডায়াস্টোলিক মারমার, এটা কি হচ্ছে, অ্যাওর্টিক ভাল্ভ ঠিক মতো বন্ধ হতে পারছে না, সেকেন্ড হার্ট সাউন্ডটা ঠিক মতো হওয়ার পরপরই একটা সাউন্ড পাচ্ছি, এই জন্য এটা আর্লি ডায়াস্টোলিক মারমার। এই জন্য অ্যাওর্টিক রিগার্জিটেশনে আর্লি ডায়াস্টোলিক মারমার থাকে। কিন্তু মাইটাল ডিস্টেনোসিসে মাইটাল ভাল্ভটা শুরুতে ওপেন হবে, এটাতে একটা সময় লাগে, ওপেনিং এর জন্য একটা স্ন্যাপ থাকে, এরপর একটা সাউন্ড পাওয়া যায়, এটাকে আমরা বলি মিড ডায়াস্টোলিক মারমার। কারণ এটা সাউন্ডটা আস্তে আস্তে একটা সময় পার হয়ে যায়, এই জন্য ডায়াস্টোলের মধ্যবর্তী পোর্শনে আমরা শুনতে পাই, এই জন্য আমরা বলি মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে কি বললাম, মিড ডায়াস্টোলিক মারমার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলের মাইটাল ভাল্ভ স্টেনোসিসের জন্য পাওয়া যেতে পারে, আর রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকুলের ট্রাইকাস্পিড ভাল্ভ স্টেনোসিসের জন্য আমার মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। এই মারমারটা আমরা কোথায় পাবো, মাইটাল এরিয়াতে পাবো। মাইটাল এরিয়াতে কোথায় পাবো, মানে অ্যাপিকাল এরিয়াতে পাবো। সেই মারমারটা যেহেতু এটা ডায়াস্টোলিক মারমার, কথাটা আমরা বুঝেন, ডায়াস্টোলিক মারমার পাওয়ার জন্য এখানে অবশ্যই আমার ম্যানুভার করতে হবে। তাহলে আমরা অ্যাপিকাল ইম্পালস কোথায় ভালো বুঝতে পারি, লেফট ল্যাটারাল পজিশনে ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন করে। এই জন্য আমরা বলি এইখানে যে মারমারটা পাওয়া যায়, লো পিচ লোকালাইজড গ্রাফ রামলিং মারমার বেস্ট হার্ট অন দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ ইন দ্য ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন, এবং এই মারমারটা মিড ডায়াস্টোলিক মারমার উইথ হ্যাভিং ওপেনিং স্ন্যাপ অ্যান্ড প্রি সিক্সটোলিক এক্সটেনচুয়েশন। এখন ওপেনিং স্ন্যাপ প্রি সেক্সচুয়ালি এক্সটেনচুয়েশন অনেক সার্ভার পছন্দ করে না, কারণ ওপেনিং স্ট্যাপ বোঝাটা অনেক কঠিন, এগুলা যদি আপনারা ওই অনুযায়ী অ্যান্সারটা দিবেন, কিন্তু ফুল বিবরণ হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে আমরা জানলাম সিস্টোলিক মারমার কি জিনিস, ডায়াস্টোলিক মারমার কি জিনিস, সিস্টোলিক মারমারগুলো কখন কখন পাওয়া যায়, ডায়াস্টোলিক মারমারগুলো কখন কখন পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে?
তাহলে ট্রাইকাসপিড রিগার্জিটেশনে কি প্যানসিস্টোলিক মারমার পাবো, আবার হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমারও পাবো? না না, ট্রাইকাসপিড রিগার্জিটেশন মানে কি, ভালভটা ক্লোজ হতে পারছে না, ফুল সিস্টোলিতে মারমার পাচ্ছি মানে প্যানসিস্টোলিক মারমার। তো ট্রাইকাসপিড যদি স্টেনোসড হয় তাহলে মাইটাল স্টেনোসিসের মতে আপনি মিড ডায়াস্টোলিক মারমার পাবেন, ঠিক আছে? জি, তবে একটা ইম্পর্টেন্ট কথা বলি, রাইট হার্টে যে কোনো মারমার, বিশেষ করে ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং স্টেনোসিস, এই মারমারগুলো বিশেষ করে স্টেনোসিস মারমার, এগুলো পাওয়াটা খুবই দুষ্কর। একে রাইট হার্ট যেখানে সার্কুলেশনের প্রেশার অনেক লো, সেই সকল ক্ষেত্রে স্টেনোটিক মারমারগুলো পাওয়াটা অনেক কঠিন, ঠিক আছে? মানে বিশেষ করে ডায়াস্টোলিক স্টেনোটিক মারমার। তাহলে আমরা এই কয়টা জিনিস আশা করি বুঝেছি। তাহলে এই যে এই জিনিসটাই দেখেন, অ্যাওটিক স্টেনোসিস, এটা ইজেকশন সিস্টোলিক, দেখেন একটা ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মারমার, মাঝখানে ইন্টেন্সিটিটা সবচাইতে বেশি। মাইটাল বা ট্রাইকাসপিড রিগার্জিটেশন ফুল জায়গায় একই ইন্টেন্সিটিতে, মানে একটা প্যান সিস্টোলিক মারমার। মাইটাল স্টেনোসিস দেখেন, সেকেন্ড হার্ট সাউন্ডের পরে ভালভটা ওপেন হচ্ছে, ওপেনিং স্ন্যাপ তৈরি হচ্ছে, এরপর মিড ডায়াস্টোলিক মারমার খুঁজে পাচ্ছি। অ্যাওটিক স্টেনোসিস, অ্যাওটিক ভালভটা ঠিক মতো বন্ধ হতে পারছে না, এই জন্য শুরুর দিকেই আমরা একটা আর্লি ডায়াস্টোলিক মারমার খুঁজে পাচ্ছি। আরেকটা মজার কথা বলি, আরেকটা মারমার আছে, সেটা হচ্ছে ধরেন এটা একটা লেফট অ্যাট্রিয়াম, সরি রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্টিকুল, এটা লেফট ভেন্টিকুল। লেফট ভেন্টিকুল থেকে বেরোচ্ছে অ্যাওটা, রাইট ভেন্টিকুল থেকে বেরোচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, মানে পালমোনারি দিয়ে লিখলাম। তাহলে এই যে অ্যাওটা এবং পালমোনারি ট্রাঙ্কের মধ্যে যদি কনজেনিটাল কোনো কানেকশন থাকে, এটাকে আমরা কি বলি, এই দুই ভেন্টিকুলের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে এটাকে আমরা কি বলি, দুই অ্যাট্রিয়ামের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে আমরা কি বলি, দুই অ্যাট্রিয়ামের মধ্যে কানেকশন থাকলে আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলের মধ্যে কানেকশন থাকলে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। অ্যাওর্টা এবং পালমোনারির মধ্যে যদি কানেকশন থাকে তাহলে এটাকে আমরা বলি প্যাটেন ডাকটাস আর্টারিওসাস, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি বলেছিলাম দুই ভেন্টিকুলের মধ্যে যদি ভিএসডি থাকে তাহলে সেই ক্ষেত্রে কন্টিনিউটি বাদ যাবে, প্যান সিস্টোলিক মারমার হবে। এসডির ক্ষেত্রে যখন কন্টিনিউটি ব্লাড যেতে পারে না, একটা ইজেকশনের ব্লাড যায়, এই জন্য এটাকে ইজেকশন সিস্টোলিক মারমার, এই 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 জিনিসটা। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি পালমোনারি আর্টারি আর অ্যাওটার মধ্যে কোনো কমিউনিকেশন থাকে, যেটা আমরা প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস বলি, এখন আমাকে বলেন তো এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা কি হার্টের সিস্টোলি ডায়াস্টোলি দিয়ে কি নির্ভরশীল? পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওটার মধ্যে কম্বিনেশন, যে কানেকশন, এই কানেকশনটা কি হার্টের সিস্টোলি ডায়াস্টোলির মধ্যে ইনক্লুডেড না এটার বাইরে? কন্ট্রাকশনে তো হয় না, হ্যাঁ সিস্টোলের মধ্যে ইনক্লুডেড না, সিস্টোলে মেবি। আচ্ছা দেখেন, এটা হার্ট, এটা দেখেন হার্টের লেফট লেফট এন্ড রাইট অ্যাট্রিয়াম, লেফট এন্ড রাইট ভেন্টিকল, এখান থেকে বের হচ্ছে একটা পালমোনারি ট্রাঙ্ক, এখান থেকে বের হচ্ছে, আমি ছবিটা একটু ক্লিয়ার করি, ধরেন এটা একটা চারকোনা হার্ট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্টিকল, এটা হচ্ছে লেফট ভেন্টিকল, এই দুটার মাঝখানে এখন ধর কোনো এসডি ভিএসডি নাই, এখান থেকে বের হওয়ার কথা হচ্ছে পালমোনারি পি দিয়ে, এখান থেকে বের হওয়ার কথা হচ্ছে অ্যাওটা এ দিয়ে, এটা হচ্ছে অ্যাওটা। তাহলে দুটার মধ্যে একটা কমিউনিকেশন আছে, যে কমিউনিকেশনটাকে আমরা বলি হচ্ছে প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস। ডাক্টাস আর্টারিওসাস যেটা এখানে ব্লাডটা ফ্লো করতো, এটা ক্লোজ হয়, তাই ক্লোজ না হলে এটার সাথে কোনো সিস্টল ডায়াস্টলের কোনো সম্পর্ক আছে কি না বলেন তো আমাকে, কোনো রিলেশন আছে এটা কি হার্টের মধ্যে না বাইরে বলেন তো? বাইরে। তাহলে এখানে যদি কোনো কমিউনিকেশন থাকে, এখানে কমিউনিকেশন থাকলে এখান থেকে যদি কোনো মারমার তৈরি হয়, এই মারমার কি সিস্টল ডায়াস্টলের সাথে কোনো রকম নির্ভরশীল হবে কি হবে না? হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা মারমার, ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, আবার ফার্স্ট হার্ট সাউন্ড। এখন দেখেন হার্টের কি হচ্ছে, সিস্টলি হচ্ছে না ডায়াস্টলি হচ্ছে, এটার সাথে কোনো রিলেশন নাই। অ্যাজ লং অ্যাজ এখান দিয়ে ব্লাড যাচ্ছে, অ্যাজ লং অ্যাজ এখান দিয়ে ব্লাড যাচ্ছে, কন্টিনিউয়াসলি কিছু ব্লাড আমার নর্মাল সিচুয়েশনে অ্যাওটা দিয়ে পালমোনারিতে ফ্লো করতেই থাকবে, এই জন্য এখানে একটা কন্টিনিউয়াস মারমার পাবো, যেই কন্টিনিউয়াস মারমার একই সাথে বোথ সিস্টলি বোথ ডায়াস্টলি দুই কন্ডিশনে পাওয়া যাবে, এই জন্য আমরা প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাসে কন্টিনিউয়াস মারমার খুঁজে পাই, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস মেশিনারি মারমার। আশা করি আপনারা এই কয়েকটা বিষয় বুঝতে পারছেন। তো কন্টিনিউয়াস মেশিনারি মারমার
এটা পাওয়া যায় প্যাটেন ডাকটাস আর্টারিওসাসে। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ইনস্পিরেশন আর এক্সপিরেশন এখানে কি ঘটনা ঘটে? নর্মাল সিচুয়েশনে ইনস্পিরেশনে কিন্তু হার্টকে একটু কিছু কাজ করতে হয়, এক্সপিরেশনে কিন্তু হার্টের ওই কাজগুলো করতে হয় না। এটা কি কাজ করতে হয় না আমি একটু ব্যাখ্যা দিই। একটা মজার কথা একটু শোনার চেষ্টা করে, ইনস্পিরেশনে যখন আমরা হার্ট কাজ করে, হার্ট এবং লাং, ইনস্পিরেশনের কাজ কি? লাংস এর মধ্যে অক্সিজেনেশন করা। তাহলে ইনস্পিরেশনে যখন লাংস এর মধ্যে ব্লাডের অক্সিজেনেশন করার দরকার হচ্ছে, তাহলে ইনস্পিরেশনের ব্লাড গুলো কোথায় থাকার কথা উচিত বলেন তো? কারণ ইনস্পিরেশনের লাংস এ অক্সিজেনেশন হয়, তাহলে ইনস্পিরেশনের ব্লাডটার অবস্থান কোথায় হওয়া উচিত? আচ্ছা তাহলে একটু মজার কথা বলি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্টিকল, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটার মাধ্যমে ব্লাডটা কোথায় যাওয়ার কথা? লাংসে যাওয়ার কথা। এটা একটা লাংস, ঠিক আছে? এই লাংস থেকে আসার কথা ব্লাডটা কোথায়? লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্টিকুলে, লেফট ভেন্টিকুল থেকে আসার কথা ব্লাডটা কোন জায়গায়? কার্ডিয়াক আউটপুট হিসেবে ব্লাড প্রেশার, এরকম নর্মাল ভাবে যেটা মনে রাখতে হবে। তাহলে দেখেন ইনস্পিরেশন যখন হয় তখন আমাদের পুরা ব্লাডটা থাকা উচিত লাংস এর মধ্যে, কারণ লাংস এর মধ্যে ব্লাডের অক্সিজেনেশন দরকার। তার মানে কি হচ্ছে, ইনস্পিরেশন যখন হবে আমার রাইট অ্যাট্রিয়ামকে বেশি কাজ করতে হবে যাতে ব্লাডটা লাংস এ পৌঁছাতে পারে, রাইট ভেন্টিকুলকে বেশি কাজ করতে হবে যাতে ব্লাডটা লাংস এ পৌঁছাতে পারে, পালমোনারি আর্টারি থেকে ব্লাডটা বেশি কাজ করতে হবে যাতে ব্লাডটা লাংস এ পৌঁছাতে পারে, এটা নর্মাল কাজ। তাহলে ইনস্পিরেশন যখন হবে ফিজিওলজিক্যালি একটা কথা বিবেচনা করেন, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে কোন জায়গা থেকে? একটা সুপিরিয়র ভেনা কাভা, একটা ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভাতে ব্লাডের উচ্চতা কতটুকু আছে, ব্লাডের কলাম কতটুকু উচ্চতা সম্পূর্ণ, কতটুকু ব্লাড সুপিরিয়র ভেনা কাভাতে জমায় রাখতে পারছে, ওটাকে আমরা বলি হচ্ছে জেভিপি, ঠিক আছে? তাহলে যখনই ইনস্পিরেশনে ম্যাক্সিমাম ব্লাড লাংসে, তার মানে কি রাইট অ্যাট্রিয়াম তাড়াতাড়ি ব্লাড গুলোকে রাইট ভেন্টিকুল হয়ে লাংসে পৌঁছায় দিচ্ছে, মানে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডের কলামের উচ্চতা কমে গেছে, তাই না? তাহলে ইনস্পিরেশনের জেভিপি বাড়ে না কমে বলেন তো? কমে। কি জন্য কমবে? কারণ ইনস্পিরেশনে ম্যাক্সিমাম ব্লাড যত তাড়াতাড়ি সম্ভব সুপিরিয়র ভেনা কাভা থেকে টেনে রাইট অ্যাট্রিয়াম দিয়ে, রাইট ভেন্টিকুল দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাতে পৌঁছায় দেয়। এই কন্ডিশনটাকে যেহেতু আমি এই কন্ডিশনটা ঘটানোর জন্য সুপিরিয়র ভেনা কাভাতে ব্লাড যেহেতু কমে যায় এই জন্য এখানে জেভিপি ফল করে যায়। তাহলে ইনস্পিরেশনে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা শিখলাম, জেভিপি কমে যায়, আর ম্যাক্সিমাম ব্লাড থাকে হচ্ছে কোথায়? লাংসের মধ্যে, এখানে ব্লাড বেশি থাকে। তাই লাংসের মধ্যে যদি ইনস্পিরেশনে ব্লাড বেশি থাকে তাহলে অটোমেটিক্যালি লেফট হার্টে ব্লাড কমে যাবে, লেফট হার্টে ব্লাড কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। যখনই কার্ডিয়াক আউটপুট কমে যাবে তার মানে কি হবে? ব্লাড প্রেশার কমে যাবে, কারণ কার্ডিয়াক আউটপুট যতটুকু সেটাই নির্ভর করে ব্লাড প্রেশারের সাথে, ইন্টিগ্রেটেড রিলেটেড। তাহলে যখনই ব্লাড প্রেশার কমে যাবে আমাদের ক্যারোটিড কিছু রিসেপ্টর থাকে, হঠাৎ করে ব্লাড প্রেশার লো হয়ে গেলে তারা স্টিমুলেটেড হয়ে যায়, তারা তখন সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে বিপিটাকে বাড়ানোর চেষ্টা করে। তো বিপিটাকে বাড়ানোর চেষ্টা করতে যেয়ে শুরুতে যেটা বাড়াবে সেটা হচ্ছে হার্ট রেট। তাহলে ব্লাড প্রেশার কমে গেলেই হার্ট রেটটা বেড়ে যাবে। তাহলে ইনস্পিরেশনে কয়টা ঘটনা ঘটে? জেভিপি কমে, রাইট হার্ট থেকে লাংসের দিকে ব্লাড পৌঁছানো বেড়ে যায়, লেফট হার্টে ব্লাড কমে যায়। লেফট হার্টে ব্লাড কমে গেলে কি হবে? পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, হার্ট রেট বেড়ে যায়। তাহলে এই অনেকগুলো জিনিস আমরা ইনস্পিরেশনে শিখলাম, ঠিক আছে? এক দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, ইনস্পিরেশনে যখন আমার দেখেন লাংসে ব্লাড পাঠানো লাগছে, তাহলে ইনস্পিরেশনে বেশি কাজ কোন হার্টকে করতে হচ্ছে বলেন তো? রাইট হার্টকে। সবাই এগ্রি করছি রাইট হার্টকে বেশি কাজ করা লাগছে। তাহলে যখনই রাইট হার্টকে বেশি কাজ করা লাগবে তাহলে আপনার কি মনে হয় পালমোনারি ভালভটা বন্ধ করতে সময় হবে লাগবে না লেফট হার্টের চাইতে? লেফট হার্টে অ্যাওর্টিক ভালভ, এই জন্যই ইনস্পিরেশনে অ্যাওর্টিক ভালভটা আগে বন্ধ হয় পরে পালমোনারি ভালভটা বন্ধ হয়, ঠিক আছে? আচ্ছা এক দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এখন দেখেন এক্সপিরেশনে, এক্সপিরেশনে কি ঘটনা ঘটতেছে? এক্সপিরেশনে কিন্তু আমার লাংসটা ছোট হয়ে যাচ্ছে, কলাপস করে যাচ্ছে। কলাপস করে গেলে আমার অটোমেটিক্যালি যে এই যে রাইট হার্ট থেকে ব্লাড পাঠানোর যে ক্ষমতা ছিল, ধরুন লাংস মানে এতটুকু, তার লাংস যখনই কলাপস করে যাবে রাইট হার্ট থেকে ব্লাড আর লাংসে আসতে পারবে না,
তাহলে অটোমেটিক্যালি জেপিপি বাড়বে, রাইট অ্যাট্রিয়ামের ব্লাড কমবে, রাইট ভেন্টিকুলার ব্লাড কমবে, লাংসের ব্লাড কমে যাবে, কারণ লাংস এমনি কলাপস। আর লাংসে যে কলাপস করছে, এই কলাপস করে ব্লাডটা কোথায় পাঠাচ্ছে? লেফট অ্যাট্রিয়ামে পাঠাচ্ছে, ফলে লেফট ভেন্টিকুলে পাঠাচ্ছে, ফলে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, ফলে ব্লাড প্রেশার বাড়াচ্ছে। হঠাৎ করে যখনই ব্লাড প্রেশার বাড়বে, ক্যারোটিড রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়ে যাবে, অটোমেটিক্যালি প্যারাসিম্প্যাথেটিক বাড়ায় দিয়ে হার্ট রেটটাকে কমায় দিবে। তো এই কয়েকটা ঘটনা কিন্তু ইনস্পিরেশন বা এক্সপিরেশনে কন্টিনিউয়াসলি ঘটবে। আর যখনই এক্সপিরেশন হবে, তখনই যেই যে কষ্ট করে আমার এ টু পি টু হচ্ছিল, তখন এটা ফিউশন হয়ে যাবে, তখন কিন্তু আর পি টুটা লেট করবে না, যেহেতু ওটা আর এই কষ্টটা করা লাগছে না। তাহলে ইনস্পিরেশনে এ টুটা আগে ক্লোজ হয়, পালমোনারি ভালভটা পরে ক্লোজ হয়। তো এক্সপিরেশনে এই ব্যাপারটা থাকে না। এই কয়টা ব্যাপার আমাদের মনে রাখতে হবে। তো এই কয়টা জিনিসকে মাথায় রেখে আমরা এগুলো সবই এক্সপ্লেন করে দিয়েছি, আমরা এখন একটু বয়ে যাই। আচ্ছা, এই যে দেখেন এই বেসিক বিষয়গুলো আমি অলরেডি বলছি। আচ্ছা, অ্যানাটমি, অ্যানাটমিতে আসার আগে আমরা হার্টের কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। আমি সর্বোচ্চ আজকে আর এক ঘন্টা পড়াবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো খুবই এখন মানে মেজর জিনিসগুলো একটু শুরু করবো। তাহলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, হার্টের আমরা স্ট্রাকচার মোটামুটি সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছি, এখানে স্ট্রাকচার নিয়ে তেমন ইয়ে করার কিছু নাই। আমরা জানি যে পালমোনারি ভালভগুলো বা ট্রাইকাস্পিড ভালভগুলো, এগুলো হচ্ছে ট্রাইকাস্পিড, মাইটাল ভালভগুলো ইউজুয়ালি বাইকাস্পিড ভালভ, এগুলো আমরা সবাই জানি। তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে এক্স রেতে আমাদের এই যে ফিচারটাকে আমরা বলি কার্ডিয়াক সিলিউটি। তাহলে কার্ডিয়াক কিছু স্ট্রাকচার আমরা কিন্তু এক্স রেতে পাই। এরকম হলে এটার এই অংশটাকে আমরা বলি অ্যাপেক্স, এই অংশটাকে আমরা বলি হচ্ছে বেস। তাহলে এই অ্যাপেক্স, অ্যাপেক্সটা ইন্টারলি তৈরি করে হচ্ছে লেফট ভেন্টিকল দিয়ে, ঠিক আছে। বেস, বেস যে স্ট্রাকচারটা, এটা ইন্টারলি তৈরি করে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম দিয়ে। হার্টের যে রাইট যে বর্ডারটা, রাইট বর্ডারটা প্রিডোমিনেন্টলি তৈরি করে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এবং হার্টের যে ইনফেরিয়র বর্ডারটা, এটা প্রিডোমিনেন্টলি তৈরি করে হচ্ছে রাইট ভেন্টিকল দিয়ে, এবং হার্টের যে ল্যাটারাল বর্ডার, এটা প্রিডোমিনেন্টলি তৈরি করে লেফট ভেন্টিকল দিয়ে। এই কয়েকটা ব্যাপার আমাদের জানতে হবে। তাহলে কি শিখলাম? হার্টের অ্যাপেক্স, যেটা কনিকালের একদম শীর্ষ, এটা তৈরি হয় লেফট ভেন্টিকল দিয়ে। বেসটা তৈরি হয় হচ্ছে লেফট অ্যাট্রিয়াম দিয়ে, এবং এই দুটার কমিউনিকেশন মানে হার্টের লেফট বর্ডার, লেফট বর্ডারটা তৈরি হয় হচ্ছে মেইনলি লেফট ভেন্টিকল দিয়ে, ঠিক আছে। এবং হার্টের রাইট বর্ডার, কারণ রাইট বর্ডারে দুটা ওপেনিং থাকে, একটা সুপিরিয়র ভেনা কাভা, একটা ইনফেরিয়র ভেনা কাভা, তার মানে ওটা মেইনলি তৈরি হয় রাইট অ্যাট্রিয়াম, এবং হার্টের ইনফেরিয়র সারফেসটা মেইনলি তৈরি হয় রাইট ভেন্টিকল দিয়ে। এই কয়েকটা জিনিস আমাদেরকে স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, খুবই বেসিক আমাদের জানতে হবে। আচ্ছা, দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, এটা একটু আমাদের জানা দরকার, হার্টে কন্ট্রাকশন হয়, এই কন্ট্রাকশন গুলো কেন হয়, এই কন্ট্রাকশন গুলো কেন হয় এটা জানার জন্য আমাদের জানতে হবে হার্টের প্রিডোমিনেন্টলি কন্ডাক্টিভ সিস্টেম। হার্টের মধ্যে দুই ধরনের মাসল থাকে, একটাকে আমরা বলি কার্ডিয়াক কন্ট্রাকটাইল মাসল। আচ্ছা বলেন তো, কার্ডিয়াক কন্ট্রাকটাইল মাসল, এটা কি স্কেলেটাল মাসল না স্মুথ মাসল? দুনিয়ার যত মাসল থাকে এগুলোকে আমরা বলি কন্ডাক্ট, মানে একটা মাসল গুলোকে আমরা বলি কন্ডাক্টিভ সেল, এর আশেপাশে যা মাসল থাকে সবগুলোকে আমরা বলি কন্ট্রাকটাইল মায়োসাইট। তাহলে দেখেন, তাহলে আমরা বললাম দুই ভ্যারাইটির মাসল থাকে, একটাকে আমরা বলছি হচ্ছে কন্ডাক্টিভ সেল, আর একটাকে আমরা বলেছি কন্ট্রাকটাইল সেল। তাহলে এই যে কন্ডাক্টিভ মাসল, এই মাসল গুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এসএনও। এসএনও থেকে অনেকগুলো ইন্টারনোডাল পাথওয়ে আছে, এই ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এগুলো তৈরি হয় আলটিমেটলি এভি নোড। এই এভি নোড থেকে এগুলা বিভিন্ন বান্ডল অফ হিজের মাধ্যমে দুই ভাগে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্টিকুলার মায়োসাইটে ছড়িয়ে যায়। তার মানে দেখেন, এই যে এসএনও ইন্টারনোডাল পাথওয়ে, এই যে এভি নোড, এভি নোড থেকে বান্ডল অফ হিজ, এই যে দুইটা বান্ডল ব্রাঞ্চ, এর পাশাপাশি যে এই যে পার্কিনজি ফাইবার, এই প্রত্যেকটা গুলোকে আমরা বলি কার্ডিয়াক কন্ডাক্টিভ সেল। এই কন্ডাক্টিভ সেলের কিছু ক্ষমতা আছে, কি ক্ষমতা?
এগুলো নিজেই নিজের ইম্পালসকে তৈরি করতে পারে। এগুলোর ইম্পালস জেনারেটের জন্য কারো কোনো শক্তি বা সামর্থ্যের দরকার হয়, ঠিক আছে? যদি কোনো ক্ষেত্রে এগুলো ঠিক থাকে, হার্টকে যদি আমরা কেটেও ফেলি, যতক্ষণ পর্যন্ত কন্ডাক্টিভ সিস্টেমের সেলগুলো ওকে আছে, হার্ট কিন্তু বিট করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা একটা ক্ষমতা। তাহলে এগুলা কি ক্ষমতা? এগুলো ক্ষমতা হচ্ছে এগুলো যখন নিজে নিজের স্টিমুলাসকে জেনারেট করে, জেনারেট করলে এগুলা সারাউন্ডিং কার্ডিয়াক মায়োসাইটকে স্টিমুলেট করতে পারে। তাহলে যখনই এসএ নোডে ইম্পালসটা তৈরি হয়, ইম্পালসটা একই সাথে দুই অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করতে পারে। যখনই দুই অ্যাট্রিয়ামকে একসাথে স্টিমুলেট করবে, দুই অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করবে। এই ঘটনার কারণে আমি বলেছিলাম যে যখন রাইট হার্টে যা যা ঘটনা ঘটে, তখনই লেফট হার্টে একই ঘটনাই ঘটে। কেন? কারণ এসএ নোড একই সাথে মুহূর্তের মধ্যে দুই অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করে, দুই অ্যাট্রিয়ামের প্রত্যেকটা মাসলকে ডিপোলারাইজেশন করে কন্ট্রাকশন করার ক্ষমতা রাখতে পারে, ঠিক আছে? তাহলে দুই অ্যাট্রিয়ামটা যখন কন্ট্রাক্ট করছে, তখন অবশ্যই এটার একটা গেটওয়ে আছে। এই গেটওয়েটাকে আমরা বলি হচ্ছে এভিনো। এখন যদি অ্যাট্রিয়ামটা দুই অ্যাট্রিয়াম একই সাথে ডিপোলারাইজ হয়ে কন্ট্রাক্ট করছে, ওই সময় যদি এভিনোর সাথে সাথে স্টিমুলাসটা ভেন্টিকুলের দিকে পৌঁছায় দিত, তাহলে দুই ভেন্টিকুলো কিন্তু একসাথে কন্ট্রাক্ট করতো। কিন্তু যদি যখনই দুই অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, তখনই যদি দুই ভেন্টিকুল একসাথে কন্ট্রাক্ট করতো, তাহলে আমাদের কি সমস্যা হতো বলেন তো? কোনো অসুবিধা হতো? আর অসুবিধা যদি হয়, তাহলে কি অসুবিধা হতো? দুই অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, অ্যাট্রিয়া থেকে ব্লাডটা ভেন্টিকুলে যাচ্ছে, একই সময় যদি দুই ভেন্টিকুলো কন্ট্রাক্ট করে, তাহলে কি অসুবিধা হবে? ভেন্ট্রিকুলে ব্লাড আসে আর দুই ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট করবে। এক্সিলেন্ট, ভেন্টিকুল ব্লাডে, থ্যাংক ইউ ডক্টর নাদিয়া, ভেন্টিকুলে কোন রকম হচ্ছে ব্লাড জমাতেই পারবে। তাহলে ব্লাড যদি জমাতে না পারে, ফিলিং যদি না হয়, কার্ডিয়াক আউটপুটই প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই জন্য যখন এসএ নোড কন্ট্রাক্ট করবে, ইম্পালসটা দুই অ্যাট্রিয়ামকে ছড়িয়ে দিবে, এভি নোডে আসার আগে একটা ডিলে থাকে। এই ডিলের সময়ের উদ্দেশ্য একটাই, যাতে এই সময়ের মাঝে ভেন্টিকুল ওই এসএ নোডের মাধ্যমে অ্যাট্রিয়াটা যে কন্ট্রাক্ট করেছে, ওই ব্লাডটা ভেন্টিকুলে অ্যাকুমুলেটেড হতে পারে। যখনই ভেন্টিকুল ব্লাডে অ্যাকুমুলেট করবে, তখনই এভি নোডের মাধ্যমে, বান্ডেল অফ হিজের মাধ্যমে, পার্কিনজি ফাইবারের মাধ্যমে মুহূর্তের মধ্যে দুই ভেন্টিকুল স্টিমুলেটেড করবে, দুই ভেন্টিকুল একসাথে কন্ট্রাক্ট করবে। এই জন্যই দেখেন দুই অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করে, দুই ভেন্টিকুল একসাথে কন্ট্রাক্ট করে, কিন্তু চারটা একসাথে কন্ট্রাকশন কখনোই সম্ভব হয় না। এটা কেন হয় না? বিকজ অফ একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা হচ্ছে এভি নোডাল ডিলের কারণ। এই গ্যাপটাকে এনশিওর করে একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার থাকে, এটাকে আমরা বলি অ্যানুলাস ফাইব্রোসাস। এটা কল্পনা করা হয় দুই অ্যাট্রিয়ার ভেন্টিকুলের মধ্যে একটা কন্ডাকশন ব্যারিয়ার আছে, অ্যানুলাস ফাইব্রোসাস, যার কারণে কন্টিনিউটি পেতে পারে। আচ্ছা, এসএ নোড একটা আমাদের হার্টের মেন পেস মেকার, কারণ এটারই রেট, এটারই রিদমে আমাদের হার্টটা নর্মালি কন্ট্রাক্ট করে। এসএ নোড যদি কোনো কারণে ফেল করে যায়, তাহলে আমাদের একটা রিজার্ভ পেস মেকার আছে, কারণ সেটা আপার হ্যান্ড নাই, সেটাকে আমরা বলি হচ্ছে এভি নোড। এই জন্য এভি নোডকে আমরা বলি রিজার্ভ পেস মেকার। এগুলো ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে। যদি এভি নোড কোনো কারণে কাজ, এসএ নোড কোনো কারণে কাজ না করে, এভি নোডটা কমনলি আপার হ্যান্ড নাই, এই জন্য এভি নোডটাকে আমরা বলি রিজার্ভ পেস মেকার। কিন্তু এসএ নোড ছাড়া যে যে জায়গায় কন্ডাক্টিভ সেল আছে, যেমন ধরেন এভি নোড এই জায়গাটাতে, যেমন ধরেন এই যে বান্ডল অফ হিজে, যেমন ধরেন এদিককার এই যে পার্কিনজি ফাইবার গুলোতে, এই সবগুলো জায়গাগুলোকে আমরা এক একটাকে এক্টোপিক পেসমেকার বলি। কারণ এসএ নোড যদি ফেল করে, এই সবগুলো জায়গার একটা নতুন পেসমেকার তৈরি করার ক্ষমতা আছে। এই জন্য এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এই সবগুলোকে এক একটা এক্টোপিক পেসমেকার বলি। কিন্তু এর মধ্যে এভি নোডটাই, এই জন্য এটাকে বলি হচ্ছে রিজার্ভ পেসমেকার। তো এভি নোড একই সাথে এক্টোপিক প্লাস রিজার্ভ পেসমেকার। ওকে, এবার একটু ব্লাড সাপ্লাই আসি। ব্লাড সাপ্লাই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার। হার্টের মেজর ব্লাড ভেসেল দুইটা, একটা রাইট কর্নারি আর্টারি আর একটা লেফট কর্নারি আর্টারি। রাইট কর্নারি আর্টারির ক্ষেত্রে মনে রাখবেন, রাইট কর্নারি আর্টারি প্রিডোমিনেন্টলি সাপ্লাই দেয় হার্টের রাইট সাইডকে, মানে রাইট অ্যাট্রিয়ামকে, রাইট ভেন্টিকুলকে। তাহলে দেখেন, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্টিকুল, আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, হার্টের রাইট অ্যাট্রিয়াম কোন বর্ডার তৈরি করে বলেন তো? হার্টের রাইট ভেন্টিকুলটা কোন বর্ডার তৈরি করে? এক্সিলেন্ট, তাহলে রাইট অ্যাট্রিয়াম তৈরি করে হচ্ছে রাইট বর্ডার, আর রাইট ভেন্টিকুল তৈরি করে ইনফেরিয়র বর্ডার। এই জন্য এই সকল জায়গায় প্রিডোমিনেন্ট ব্লাড সাপ্লাই হচ্ছে রাইট কর্নারি আর্টারি।
রাইট কর্নারি আর্টারি এই দুটা জিনিসের পাশাপাশি আরেকটা জায়গায় সাপ্লাই দেয়, আপাতত মনে রাখেন। একটা হচ্ছে এস এ নোড, আরেকটা হচ্ছে এভি নোড। এস এ নোডের ক্ষেত্রে মোটামুটি 60-70%, এভি নোডের ক্ষেত্রে 90-95% কেজে রাইট কর্নারি আর্টারি সাপ্লাই দেয়। এটা জানার উদ্দেশ্য কি? যদি কোনো কারো ক্ষেত্রে ইনফেরিয়র এমআই হয় অথবা রাইট কর্নারি আর্টারিতে যদি কোনো লেশন হয়, তাহলে পেশেন্টের এই যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকুলটা ইঞ্জুরি হওয়ার পাশাপাশি এই এস এ নোড এভি নোডে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, তখন পেশেন্টের কি হয়, পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে। এই জন্যই একটা ইনফেরিয়র এমআই এর পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। সাদা কমনে জিজ্ঞাসা করে যে কোন এমআই এ ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যায়, অ্যান্সার হবে ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, আচ্ছা, এক। এবার আমি চলে আসি হার্টের লেফট কর্নারি আর্টারি। লেফট কর্নারি আর্টারি দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। একটা ব্রাঞ্চকে আমরা বলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আরেকটা ব্রাঞ্চকে আমরা বলি লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এগুলো আমরা আরো ডিটেলস এমআই পড়ার সময় শিখবো। লেফট অ্যান্টেরিয়র যে ডিসেন্ডিং আর্টারি থাকে, এটা হার্টের অ্যান্টেরিয়র ওয়ালে ব্লাড সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র ওয়ালকে প্রিডোমিনেন্টলি কে তৈরি করে? প্রিডোমিনেন্টলি তৈরি করে হচ্ছে লেফট ভেন্টিকল। এক, লেফট সার্কামফ্লেক্সটা প্রিডোমিনেন্টলি সাপ্লাই দেয় ল্যাটারাল ওয়ালকে। ল্যাটারাল ওয়ালটা তৈরি করে কিছু অংশে মেইনলি লেফট ভেন্টিকুল প্লাস অল্প লেফট অ্যাট্রিয়াম আসে। তার মানে কি, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকুলকে প্রিডোমিনেন্টলি সাপ্লাই দেওয়া হচ্ছে লেফট কর্নারি আর্টারি। এর মধ্যে অ্যান্টেরিয়র ওয়ালকে সাপ্লাই দেয় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, আর লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চটা সাপ্লাই দেয় কিসে? ল্যাটারাল ওয়ালকে সাপ্লাই। ওকে, তো এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু ক্লিন কাট জানতে হবে। তো এই পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, ইম্পর্টেন্ট কথা কি, একটা হার্টের অ্যাটাক হয়েছে যাতে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করছে, হার্ট ব্লক ডেভেলপ করেছে, এটা রাইট কর্নার আর্টারিতে লেশন, ঠিক আছে। আবার আমরা দেখতে পাচ্ছি কোনো হার্টে কোনো ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে নেই, অ্যান্টেরিয়র ওয়ালে ইঞ্জুরি হলে এখানে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, এক্সেসিভ সোয়েটিং থাকতে পারে, সেটা কিন্তু আমার লেফট সার্কামফ্লেক্স আর্টারি অথবা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিংটা চিন্তা করতে হবে। কিভাবে এটা কনফার্ম করবো? ইসিজির মাধ্যমে। এই যে এই ছবিটা একটু দেখার চেষ্টা করেন। যদি কোনো ক্ষেত্রে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং মানে কি, দেখেন লেফটের ভেন্টিকুলের অ্যান্টেরিয়র ওয়ালটা দেখেন ড্যামেজ হয়ে গেছে, লেফট সার্কামফ্লেক্স দেখেন লেফট ভেন্টিকুলের ল্যাটারাল ওয়ালটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, দেখছেন। পোস্টেরিয়র রাইট কর্নারি আর্টারি, তার মানে কোন জায়গাটা? ইনফেরিয়র। ইনফেরিয়র মানে কি, কিছু অ্যাঙ্গেলে রাইট ভেন্টিকুল এবং কিছু অংশে পোস্টেরিয়র অংশ ইনভলভ করতে পারে, ঠিক আছে। আবার পোস্টেরিয়র ইনফ্রাক্টে কিন্তু লেফট কর্নারি আর্টারির কিছু ইনভলভমেন্ট আছে। এগুলো এত লাগবে না, এই কয়টা জিনিস জানলে যথেষ্ট। আচ্ছা, এবার আমরা একটু বইয়ে চলে যাই। তাহলে দেখেন এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি, যেগুলো আমি দাগাইছি এখানে বই। সবুজ লাইনগুলো একটু আমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়ার চেষ্টা করব। এবার আমি একটু নার্ভ সাপ্লাই আসি। হার্টের নার্ভ সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট। হার্টের নার্ভ সাপ্লাই ইউজুয়ালি অটোনোমিক নার্ভাস সিস্টেম। অটোনোমিক নার্ভাস সিস্টেম মানে কি, একটা সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি, এখানে ইনভলভমেন্ট হচ্ছে T1 থেকে T5, ঠিক আছে। T1 থেকে T5 এ যদি ইনভলভমেন্ট হয়, এটা সিম্প্যাথেটিক সাপ্লাই। তাহলে সিম্প্যাথেটিক সাপ্লাই ইউজুয়ালি কি সাপ্লাই দেয়? এই সিম্প্যাথেটিক সাপ্লাই হার্টের যে সাপ্লাইটা দেয়, এটা B1 রিসেপ্টর মিডিয়েটেড। বেটা ওয়ান রিসেপ্টর মিডিয়েটেড যখন কাজ করে, এটা দুইটা ইম্পর্টেন্ট কাজ করে। একটা হার্ট রেটকে বাড়ায়, দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, হার্টে ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়ায়। যখনই হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়াবে, আলটিমেটলি এটার মূল উদ্দেশ্য হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ানো। এবং হার্ট রেটটাকে বাড়ানোর জন্য, ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য অবশ্যই এস এ নোডকে বেশি কাজ করাতে হবে, এই জন্য এটা কার্ডিয়াক কন্ডাকশনটাকে বাড়িয়ে দেয়। তাহলে একটা সিম্প্যাথেটিকের হার্টের উপর রোল কি? রোল তিনটা, একটা হার্ট রেট বাড়ানো, একটা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, আর একটা কার্ডিয়াক এস এ নোড থেকে এভি নোডের দিকে কন্ডাকশন বাড়ানো। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ক্রোনোট্রপিক, পজিটিভ আয়নোট্রপিক, পজিটিভ ড্রোমোট্রপিক, এই তিনটা ইফেক্ট। এই যে হার্ট রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, এটাকে আমরা বলি পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট। ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে পজিটিভ আয়নোট্রপিক ইফেক্ট। এই যে কন্ডাকশন বাড়িয়ে দিচ্ছে এস এ নোড থেকে এভি নোডে, এটাকে আমরা বলি পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। এর মাধ্যমে সিম্প্যাথেটিক কার্ডিয়াক আউটপুট এবং বিপিটাকে বাড়াতে সাহায্য করে। এক, প্যারাসিম্প্যাথেটিক কাজ করে। প্যারাসিম্প্যাথেটিক হার্টের যে রিসেপ্টর উপর কাজ করে, M2 রিসেপ্টর, এটার উপর কাজ করে সিম্প্যাথেটিকের ঠিক অপোজিট। আমরা যদি লাল কালারে দেখাই, একটা হার্ট রেট কমায়, যেটাকে আমরা বলি নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। প্যারাসিম্প্যাথেটিক ফোর্স অফ কন্ট্রাকশনকে কমায়, যেটাকে আমরা বলি নেগেটিভ আয়নোট্রপিক ইফেক্ট। তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এস এ নোড থেকে এভি নোডে কন্ডাকশন কমায়, যেটাকে আমরা বলি নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট।
এবার একটা কথা মনে রাখবেন, এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই সিস্টেম মানে তো শুধুমাত্র হার্ট না, এর সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে কি পেরিফেরাল ব্লাড ভেসেলও ইনভলভ। তাহলে ফোর্থ ফান ফ্যাক্ট, আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, এটা পেরিফেরাল সার্কুলেশনে প্যারাসিম্প্যাথেটিক কোন রকম কাজ করে না। পেরিফেরাল সার্কুলেশন যে ডাইলেট হবে না কনস্ট্রিক্টেড হবে পুরোপুরি করে সিম্প্যাথেটিক এর উপর। সিম্প্যাথেটিক যদি সেখানে আলফা ওয়ান এর উপর কাজ করে তাহলে ওখানে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে বিপিটাকে বাড়াতে সাহায্য করবে। সিম্প্যাথেটিক যদি বিটা টু রিসেপ্টর উপর কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমার ওখানে ভেসর ডায়ালেটেশন করে বিপিটাকে ফল করতে সাহায্য করবে। তাহলে পেরিফেরি সার্কুলেশনে যে ব্লাড প্রেশার রেগুলেট কতটুকু হবে এটা পুরোপুরি নির্ভর করে সিম্প্যাথেটিক এর উপর, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনের জন্য আমি বলেছিলাম ইন্টারকারেন্টেড ডিস্ক থাকে, এটা বলছি, এটা ইম্পর্টেন্ট না, যেগুলো যা বলার বলছি। আচ্ছা, এই যে কথাটা হেমোডাইনামিক ইফেক্ট অফ ইনস্পিরেশন, এটা তো স্যারদের খুবই ফেভারিট আন্ডারগ্রাজুয়েটে, এটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে দেখেন ইনস্পিরেশন, দেখেন জেভিবি কমে, বিপি ফল করে, হার্ট রেট কিন্তু বেড়ে যায়, এবং হচ্ছে কি জন্য বাড়ে, কারণ বিপি ফল করে এই জন্যই বেড়ে যায়, এবং সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটেড হয়ে যায়, এ টুটা আগে শোনা যায়, পি টুটা পরে শোনা যায়, এক্সপিরেশন ঠিক তার অপোজিট। এবার একটা মজার কথা বলি, ইনস্পিরেশনে ইউজালি ব্লাড প্রেশার ফল করে, এই ফলটা দশের বেশি ফল করার কথা না, এমন এমন কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনে ইনস্পিরেশনের ব্লাড প্রেশারটা দশের বেশি ফল করতে পারে, ঠিক আছে? এই কন্ডিশনটাকে আমরা বলি পালসাস প্যারাডক্সাস, ঠিক আছে? পালসাস প্যারাডক্স, ইনস্পিরেশনে যদি ব্লাড প্রেশারটা দশের বেশি ফল করে যায় এটাকে আমরা বলি পালসাস প্যারাডক্সাস, এটা হচ্ছে এক্সাজারেশন অফ ফিজিওলজিক্যাল ফেনোমেনন, এই কথাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর ইনস্পিরেশনে যেটা হয়, ইনস্পিরেশনে জেভিপি ফল করে, জেভিপি ফল করাটা খুবই নর্মাল, তো ইনস্পিরেশনে যদি জিভিপি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি সাইন বলি, কেউ বলতে পারবেন? কিছু নাম বলবো আর কয়েকটা বেসিক ইনভেস্টিগেশন বলবো, যখন আমরা ডিসঅর্ডার গুলো চমৎকার ভাবে শিখবো আশা করি ইনভেস্টিগেশন গুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এক নাম্বার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইসিজি, ইসিজিটা খুবই ইম্পর্টেন্ট, ইসিজির মাধ্যমে আমরা ইনফ্যাক্ট বুঝতে পারি, পরীক্ষা যদি প্রশ্ন ইসি যে কি কি জিনিস পাই, একটা ইনফ্রাকশন বুঝতে পারি, ইস্কিমিয়া বুঝতে পারি, অথবা মায়োকার্ডিয়াল ইঞ্জুরি বুঝতে পারি। ইনফ্রাক্টের ক্ষেত্রে ইসিতে আমরা কিউ ওয়েভ পাই, যদি মায়োকার্ডিয়াল ইঞ্জুরি হয় তাহলে এসটি এলিভেশন পাই, যদি শুধুমাত্র ইস্কিমিয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টি ইনভার্সন পাই, এর মাধ্যমে আমরা এগুলা বুঝতে পারি, এগুলো আমি এলাবোরেটলি আলোচনা করবো। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার অ্যারিথমিয়া, দুনিয়ার যত অ্যারিথমিয়া সবগুলোর বেসিক ডায়াগনোসিস হচ্ছে ইসিজির মাধ্যমে, পাশাপাশি কিছু কন্ডিশন যেমন পেরিকার্ডাইটিস এটাও ইসিজির মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস করা যায়। তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম, এটা কিন্তু রেয়ারলি ইসিজিতে একটা ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, এক নাম্বার। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার ইসিজির মধ্যে কমনলি যেটা আমরা করি টুয়েলভ লিড ইসিজি, টুয়েলভ লিড ইসিজির পাশাপাশি সেকেন্ড যে ইসিজিটা করি এক্সারসাইজ ইসিজি, আপাতত খালি জেনে রাখেন, পরে আমি এক্সপ্লেনেশন করতেছি। যদি আমাদের স্ট্যাবল অ্যাঞ্জাইনা থাকে, স্ট্যাবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে অথবা একটা হার্ট কতটা ভালো কাজ করতেছে, বা যাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় এর ট্রিটমেন্ট দিয়েছি, এর আমি পিসিআই করছি বা থ্রম্বোলাইসিস করছি, হার্টটা কতটা ভালো কাজ করতেছে, তাদের ক্ষেত্রে আমি এক্সারসাইজ ইসিজি করি। কেন এক্সারসাইজ ইসিজি করি? এই সকল কন্ডিশনে ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এবার একটা পঞ্চম ইম্পর্টেন্ট কথা বলি, এক্সার্শন নামে একটা কথা আছে, এক্সার্শনাল ডিসপ্নিয়া, এক্সার্শনাল সিনকোম, এই কথাগুলো যদি আপনারা পান, মানে একটা পেশেন্ট এক্সারসাইজ করছে, এক্সারসাইজ করতে যেয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, অথবা একটা পেশেন্ট এক্সারসাইজ করছে, এক্সারসাইজের ফলে সে অজ্ঞান হয়ে গেছে, সিনকোপ হয়ে গেছে, এটা ইন্ডিকেট করে হার্ট প্যাথোলজি। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খাতা একটু আলাদা করে লিখে রাখবে। একটা পেশেন্ট যদি এক্সার্ট করতে যেয়ে ডিসপ্নিয়ায় ভুগে, একটা পেশেন্ট যদি এক্সার্ট করতে যেয়ে সিনকোপাল অ্যাটাকে ভুগে, তার মানে এটা অবশ্যই কার্ডিয়াক প্যাথোলজি, ঠিক আছে? এক, তার মানে কি, অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা দেখবো এটা রেস্টে কিন্তু অ্যাঞ্জাইনা কোনো সিমটম থাকে না, তো আমরা ইসিজি তো এমনি রেস্টেই তো করি, লাফালাফি করার সময় তো ইসিজি করি না, তাহলে এই জন্য আমরা ইসিজিতে অ্যাঞ্জাইনাতে কোনো ফিচার পাই না। এই জন্য অ্যাঞ্জাইনা ডায়াগনোসিস করার জন্য আমরা কিন্তু এক্সারসাইজ ইসিজি করে দেখি, ঠিক আছে? এই পয়েন্টটা আমরা একটু মনে রাখবো।
তাহলে এক্সারসাইজ ইসিজি মানে কি স্ট্যাবল অ্যানজাইনা এর ইভালুয়েশন আর ডায়াগনোসিস, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা কথা মনে রাখতে পারেন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের প্রগনোসিস দেখার জন্য এই কয়টা ব্যাপার। আচ্ছা, এরপর ধরেন আমি এই সকল ক্ষেত্রে এক্সারসাইজ করলে ইসিজি পরিবর্তন বুঝতে পাচ্ছি। এখন দেখেন আমি রেস্ট নিলে, আমি যেটা বললাম অ্যানজাইনা পেশেন্ট রেস্টে কোনো সিমটম থাকে না, তো এক্সারসাইজ করলে সিমটম আসে, এই জন্য এক্সারসাইজ ইসিজিতে আমরা ওগুলো ধরতে পারি, রেস্টে ডিপ্রেশন থাকে। এখন আমি একটা কথা বলছি, আমি এক্সারসাইজ ইসিজি করব কিন্তু আমার ধরেন হাত পা ভাঙ্গা, আমি আনকনশাস, আমার পক্ষে এগুলো করা সম্ভব হচ্ছে না, এমন কোনো ব্যাপার আছে, আমার পায়ে ফ্র্যাকচার আছে বা কোনো কারণে আমি এক্সারসাইজ করতে পাচ্ছি না, ট্রেডমিলে দৌড়াতে পাচ্ছি না, তাহলে আমি কি করব? তখন আমি করব একটা ইকোকার্ডিওগ্রাফি করি, এটাকে আমরা বলি ডোবুটামিন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। সেই সকল ক্ষেত্রে কি জন্য, জাস্ট এটা জেনে রাখেন, আমরা একটা ডোবুটামিন দিই, ডোবুটামিন দিলে মায়োকার্ডিয়াল ওয়ালে একটা স্ট্রেস আসে, তাহলে যদি মায়োকার্ডিয়াল ওয়াল যদি উইক থাকে, অ্যানজাইনা থাকে, তাহলে সেগুলো ডোবুটামিন স্ট্রেস দিলে খারাপ হয়ে যায়, তখন আমরা ওই ফিচার গুলো বুঝতে পারি, জাস্ট এই নামটা মনে রাখবেন। পাশাপাশি আমরা কি করি, এক্স রে করে আমরা হার্ট ফেলিওরের ফিচার আছে কিনা, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা, কার্ডিওমেগালি আছে কিনা, অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানতে পারি, যেগুলো আমরা ইন জেনারেল এক একটা ডিসঅর্ডার পড়ার সময় আলোচনা করব। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার, একটা পেশেন্ট যদি চেস্ট এক্সরেতে কার্ডিওমেগালি নিয়ে আসে, এনলার্জ হার্ট নিয়ে আসে, তাহলে কোন কোন ডিফারেন্সিয়াল আপনারা পরীক্ষায় রিটেনে অ্যান্সার দিবেন? যে পেশেন্ট কেম টু ইউ উইথ শর্টনেস অফ ব্রিথ, এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে হার্টের সাইজটা অনেক বড়, কি কি ডিফারেন্সিয়াল হবে বলেন তো? হাইপারটেনশন অবশ্যই, কিন্তু হাইপারটেনশনে তো কোন কন্ডিশনে হার্ট বড় হবে? যখন আমার মেন কথা হচ্ছে ভেন্টিকুলার ফেলিওর হবে, লেফট ভেন্টিকুলার ফেলিওর হবে ডিউ টু অ্যানি কারণ। প্রথম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ক্রনিক সিস্টেমিক হাইপারটেনশন, আর তার আগে এক ক্রনিক মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণে যখন আমার হার্টটা ফেলিওর হয়ে যাবে, কার্ডিও মায়োপ্যাথি ডেভেলপ করবে, সেটা অ্যাবনর্মালি বড় হবে। ঠিক আছে, তাহলে এক নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার যে ভেন্টিকুলার ফেলিওর অথবা হার্ট ফেলিওর ডিউ টু মানে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ অথবা হচ্ছে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এক নাম্বার। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার হাইপারটেনশন। তিন নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ। ঠিক আছে, এটা আমরা দুই নাম্বারে লিখবো বা তিন নাম্বারে লিখবো, যদি হাইপারটেনশন আলাদা ইটিওলজির মধ্যে লিখি। তিন নাম্বার কন্ডিশনে যদি আমরা আসি, তাহলে আমরা লিখবো কার্ডিওমায়োপ্যাথি, মেনলি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, যেগুলো আলাদা কজ। কোনটা হতে পারে? যেমন এটা হতে পারে পেরিপার্টাম প্রেগনেন্সির কারণে, হতে পারে দেখা যাচ্ছে বেরিবেরির কারণে, এসব যে সকল কারণে পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি হয়। তারপর আপনি লিখবেন পেরিকার্ডিয়াল ইনফিউশন ডিউ টু এনি কজ। ঠিক আছে, তো আমরা এই চারটা কজকে আগে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরে আমি এটা আরো ইলাবোরেটলি হার্ট ফেলিওরে যখন আমি গতকাল আগামী ক্লাসে কিছু ডিজিজ আলোচনা করবো, তখন আমি আরেকবার আলোচনা করবো। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার ইকোকার্ডিওগ্রাফি। তাহলে আমি ইকোকার্ডিওগ্রাফি, আমি একটা আগে বলেছি স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি, ওটা আনইম্পর্টেন্ট, অনেক সময় অনার্স মার্ক দেওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারে। আমরা মেনলি যেটা করি ইকোকার্ডিওগ্রাফি, একটা ট্রান্সথোরাসিক, দুই নম্বরে ট্রান্স এসোফেজিয়াল। ট্রান্সথোরাসিক মানে কি, আমরা একটা স্পেশাল আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে থোরাক্সের চারপাশে প্রোব দিয়ে ঘুরায় ঘুরায় দেখি ওখানে হার্টে কোনো সমস্যা আছে কিনা। তাহলে যে কোনো হার্টে কোনো ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা, ভেন্টিকুলার ওয়ালে কোনো রকম লেস মোবিলিটি আছে কিনা, কোনো ইফিউশন আছে কিনা, ঠিক আছে, কোনো ভালভে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে ট্রান্স এসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি কেন করব, এই কথাটা আমার প্রশ্ন উঠতে পারে। উত্তর হচ্ছে, ইউজুয়ালি ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে আমরা লেফট অ্যাট্রিয়ামটা ক্লিয়ারলি বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ দেখেন লেফট অ্যাট্রিয়াম এই অংশটাকে আমরা বলি লেফট ভেন্টিকুল, এটা হচ্ছে রাইট ভেন্টিকুল, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাই না? লেফট অ্যাট্রিয়ামটা ইউজুয়ালি একটু পেছনের দিকে থাকে, কারণ এটা অ্যাপেক্স তৈরি করে। সো এই জায়গার মধ্যে লেফট অ্যাট্রিয়াম বোঝাটা অনেক কঠিন, এই জন্য ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফিতে লেফট অ্যাট্রিয়াম বোঝা যায় কিন্তু ভালো বোঝা যায় না। এই জন্য ক্লিয়ার বোঝার জন্য ওখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ওখানে কোনো থ্রম্বাস আছে কিনা, মাইটাল স্টেনোসিস আছে কিনা, কতটুকু স্টেনোসিস আছে, এই প্রত্যেকটা জিনিস বোঝার জন্য আমরা ট্রান্স এসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করে থাকি। ঠিক আছে,
এটা কি করি আমরা জাস্ট একটা আমি মানে এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপি করে এসোফেগাসের জাস্ট পিছনে লেফট অ্যাট্রিয়াম, তো আমরা সেই ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়ামটা ইজিলি বুঝতে পারি, কারণ এসোফেগাসের যেহেতু সামনে অ্যাট্রিয়াম থাকে মানে রিলেশনে থাকে, তো আমি ইজিলি লেফট অ্যাট্রিয়ামটা কম সুন্দরভাবে বুঝতে পারি। তো ট্রান্স এসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি শুধু সেই ক্ষেত্রেই বলবেন যখন মাইটাল স্টেনোসিস থাকবে অথবা লেফট অ্যাট্রিয়ামে কোনো থ্রম্বাস আমি এক্সপেক্ট করব, তাদের ক্ষেত্রে আমি শুধুমাত্র ট্রান্স এসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করব। পরীক্ষায় খালি একটা কন্ডিশন মনে রাখবো, ঠিক আছে? আর ডপলার, ডপলার মানে কি, আমার যে স্টেনোসড ভালভ, এই স্টেনোসড ভালভ দিয়ে কতটুকু ব্লাড যাচ্ছে, কি অ্যামাউন্টে ব্লাড যাচ্ছে, এটা বোঝার ওয়ে হচ্ছে ডপলার ইকোকার্ডিওগ্রাফি। ডপলার শুধুমাত্র তখনই দেখা হয় ব্লাড ফ্লোটা ক্লিয়ার কাট বোঝার জন্য, ঠিক আছে? পাশাপাশি আমরা এখানে এগুলো সবই বলেছি, সিটি স্ক্যান করি, সিটি অ্যানজিওগ্রাফি করি, এগুলো যখন আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন করবো তখনই আমাদের আলোচনাটা আরো ক্লিয়ার হবে। এই যে এমআরআই করি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি, শুধু নামগুলো মনে রাখেন আপাতত। আচ্ছা, এবার আমি চলে আসতেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, চেস্ট পেন অন এক্সার্শন। ও, চেস্ট পেন অন এক্সার্শনে আসার আগে আমি কিছু বায়োমার্কারে আসি। আমরা ব্লাডে কিছু কমনলি টেস্ট করি, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে এএনপি বিএনপি। এই এএনপি বিএনপির কাজ এগুলো কেন দেখে, আরেকটা করি ট্রপন। এএনপি বিএনপির কাজ হচ্ছে, এগুলোর কাজ হচ্ছে নর্মালি যখনই আমার ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাড অনেক বেশি জমে যায় বা অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড অনেক বেশি জমে যায়, অ্যাট্রিয়ার ওয়ালটা স্ট্রেচড হয়, তখন অ্যাট্রিয়াল ওয়াল থেকে তৈরি হয় হচ্ছে এন, বা ভেন্ট্রিকুলার ওয়াল যখন অ্যাবনর্মালি স্ট্রেচড হয়, ভেন্ট্রিকুলে যদি ব্লাড জমে যায় তাহলে ভেন্ট্রিকুল থেকে তৈরি হয় হচ্ছে বিএনপি। তো এই এএনপি আর বিএনপি, এএনপি তৈরি করে অ্যাট্রিয়া থেকে, বিএনপি তৈরি করে হচ্ছে ভেন্ট্রিকুল থেকে। উত্তর হচ্ছে বিএনপি, দেখেন এএনপি কে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়া থেকে তৈরি হয়, সোজা মনে রাখা। এখন উত্তর প্রশ্ন হতে পারে যে বিএনপি যদি এটা ভেন্ট্রিকুল থেকে তৈরি হয় কিন্তু এটার নাম বিএনপি কেন? ব্রেইন থেকে আসে না, অ্যানসারটা অর্ধেক ঠিক আছে, এটা ব্রেন থেকে আসে না, এটা প্রথম ডিসকভারি হয়েছিল ব্রেনের মধ্যে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে বিএনপি। বিএনপি ইউজালি পরে গবেষণা দেখা গেছে এটা তৈরি হয় কোন জায়গা থেকে, এটা তৈরি হচ্ছে ভেন্ট্রিকুল থেকে। আচ্ছা, তাহলে যখনই ভেন্ট্রিকুলের ওয়ালে অ্যাবনর্মাল স্ট্রেচ হবে, ব্লাড ভলিউম জমে যাবে, তখনই কি হবে, তখন এখান থেকে এএনপি বিএনপি চলে আসবে। এএনপি বিএনপির কাজ হচ্ছে চোখ বন্ধ করে হার্টের যে এক্সেস ব্লাড, এই এক্সেস ব্লাডটা কিডনি দিয়ে দেওয়া, এই জন্য এটা ডায়াবেটিস করবে, ন্যাট্রিউসিস করবে, ন্যাট্রিউসিস আর ডায়াবেটিস করে হার্টের উপর যে এক্সেস ব্লাডটা অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকুলে আছে এই প্রেশার থেকে কমিয়ে দিবে। এই জন্য এই কমিয়ে দেওয়াটা বেনিফিশিয়াল কোন কন্ডিশনে, যাদের হার্ট ফেলোর থাকে, হার্ট ফেলোরের ক্ষেত্রে এগুলো অ্যাবনর্মালি আসে, কারণ এখানে হার্ট ঠিক মতো কাজ করে না, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুল অ্যাবনর্মালি ব্লাড নিয়ে জমে থাকে। অ্যাবনর্মালি যদি ব্লাড নিয়ে যখনই জমে থাকবে তখনই কিন্তু এএনপি বিএনপি এসে ব্লাডটাকে বের করার চেষ্টা করবে, কিন্তু দেখেন হার্ট তো এখানে ঠিক মতো কন্ট্রাকশন হচ্ছে না, ব্লাড পাঠাতে পারছে না, এই জন্য অত অ্যামাউন্টে ব্লাড কিন্তু ইউরিন দিয়ে মানে কিডনি দিয়ে বের করতে পারবে না। কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট ক্লু হবে ডায়াগনোস্টিক ক্লু, যদি আমরা একটা পেশেন্টের বিএনপি, বিশেষ করে বিএনপি যদি একটা এলিভেটেড পাই তাহলে আমরা সাসপেক্ট করতে পারবো পেশেন্টের হার্ট ফেলোর ডেফিনেটলি ডেভেলপ করেছে। তাহলে হার্ট ফেলোর ক্ষেত্রে বিএনপি একটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রগনোস্টিক মার্কার। যদি হার্ট ফেলোর ট্রিটমেন্টটা ভালো কাজ করে অটোমেটিক্যালি আমরা বুঝবো যে বিএনপি লেভেলটা কমে গেছে, ঠিক আছে? তারপর ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা ট্রপোনিন করি, ট্রপোনিনের মধ্যে দুটো ট্রপোনিন করি, একটা ট্রপোনিন আই করি, ট্রপোনিন টি করি। এই ট্রপোনিন গুলো আমরা কি জন্য দেখি, এই ট্রপোনিন গুলো প্রত্যেকটা কার্ডিয়াক মায়োসাইটের কম্পোনেন্ট। যখনই পেশেন্টের মায়োকার্ডিয়াল ইঞ্জুরি হয় ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তখনই হার্টের মাসল গুলো ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে গেলে সেখানে ট্রপোনিনটা সার্কুলেশনে চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ মায়োকার্ডিয়াল ইঞ্জুরিটা তৈরি হওয়া আরম্ভ হয়ে গেছে, তখন এটা আমার ইন্ডিকেট করে অনেক সময় কোন রকম কার্ডিয়াক ইঞ্জুরি বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, এটার জন্য কিন্তু আমার ট্রপোনিন আইটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি অন্যান্য কন্ডিশন যেমন সেপসিস, মায়োকার্ডিয়াল মায়োকার্ডাইটিস, এমন এমন কিছু কন্ডিশন যেগুলো কন্ডিশনে ট্রপোনিন আই বাড়তে পারে, তখন একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন আছে? যেমন ধরেন এটা হচ্ছে আমার
লেফট ভেন্ট্রিকল, আচ্ছা আমি একটা চার্ট দেখে আপনাদের ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব, হার্ট ফেলোর হলে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার। নর্মালি আমাদের যে কার্ডিয়াক আউটপুটটা হয়, এই কার্ডিয়াক আউটপুট মানে কি, এটাই হার্টের আলটিমেট ক্ষমতা। এটা নির্ভর করে দুইটা জিনিসের উপর, একটা স্ট্রোক ভলিউম আর একটা হার্ট রেটের উপর। তো এই যে স্ট্রোক ভলিউম, হার্ট রেট, এগুলো নির্ভর করে তিনটা ফ্যাক্টরের উপর। ফ্যাক্টর নির্ভর করে একটা প্রিলোড, দুই নম্বর কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, তিন নম্বর হচ্ছে আফটার লোড। প্রিলোড মানে কি, প্রিলোড মানে একটা ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে, এই কন্ট্রাকশনের আগে কতটুকু ব্লাড অ্যাকুমুলেট করেছে ওটাকেই আমরা বলি হচ্ছে প্রিলোড। মানে প্রিলোড ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম, মানে ডায়াস্টোলের শেষে ভেন্ট্রিকল যতটুকু ব্লাড জমাতে পারে সেটাকেই আমরা বলি হচ্ছে প্রিলোড। প্রিলোডের একটা ক্ষমতা আছে, ভেন্ট্রিকুলের একটা ক্ষমতা আছে, ক্ষমতাকে আমরা কি বলি, ক্ষমতাকে আমরা বলি ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এই লটা কি, একটা ভেন্ট্রিকুল কন্ট্রাকশনের আগে যতটুকু স্ট্রেচ করবে ততটুকু ফোর্সফুল আমার ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট করবে। দ্যাট মিনস একটা ভেন্ট্রিকুল, আমার হাতটা দেখেন, কন্ট্রাকশনের আগে যদি এতটুকু স্ট্রেচ করে, ধরেন ভেন্ট্রিকুলটা এরকম ছিল, ব্লাড জমাতে জমাতে এরকম স্ট্রেচ করলো, এরকম স্ট্রেচ করলে যতটুকু কন্ট্রাক্ট করবে, ঠিক আছে, ভেন্ট্রিকুল যদি এত বেশি স্ট্রেচ করে তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রাকশনটা আরো পাওয়ারফুল হবে। কথাটা বুঝতে পারছি, মানে তীর ধনুকের মতো। তীর মানে কি, আমি একটা তীরে মানে ধনুক তীরের সাথে নিলাম, দিয়ে আমি এতটুকু টানলাম, এতটুকু টানলাম, এতটুকু টানলে তীরটা যত সামনের দিকে যাবে, আমরা যদি এত বেশি টানি তাহলে তীরটা কি আরো সামনের দিকে যাবে না। তেমনি ভেন্ট্রিকুলের মতো, ভেন্ট্রিকুল একটা কন্ট্রাকশনের আগে যতটুকু ব্লাড অ্যাকুমুলেট করবে, মানে এই ব্লাড অ্যাকুমুলেশনটা যত বেশি বাড়বে তত ফোর্সফুল কন্ট্রাকশন হবে, এটা উইদিন ফিজিওলজিক্যাল লিমিট। ধরেন এই ভেন্ট্রিকুলটা যদি এতটুকু কন্ট্রাকশন মানে এতটুকু ডাইলেটেড হয় কন্ট্রাকশনের আগে, আবার ধরেন সেকেন্ড কন্ডিশন, এটা এতটুকু ডাইলেট হলো ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে বিফোর কন্ট্রাকশন, তাহলে কোথায় কন্ট্রাক্টিলিটি বাড়বে, লাল কন্ডিশনে বাড়বে না কালো কন্ডিশনে বাড়বে, কি মনে হয় বলেন তো? তাহলে ব্ল্যাকে, ব্ল্যাকে বেশি বাড়বে, ব্ল্যাকে বেশি হবে। এটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এবং এটা অবশ্যই একটা ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে, ঠিক আছে। এখন যখনই প্যাথোলজিক্যাল লিমিট হবে, প্যাথোলজিক্যাল লিমিটে দেখেন হার্ট কিন্তু এমনি সাইজে বড় হয়ে যায়, এটা মেকানিজমটা আমরা আলোচনা করব, তখন যখনই হার্টটা অ্যাবনর্মালি সাইজে বড় হয়ে যায় তখন যেটা হয়, হার্ট প্রচন্ড সাইজে বড় হয় কিন্তু কি হয়, বড় হলেও এটা ঠিক মতো কন্ট্রাকশন করতে পারে, এই কন্ট্রাকশন করতে যখনই ব্যর্থ হয় তখনই প্রচুর পরিমাণে ব্লাড ডায়াস্টোলে অ্যাকুমুলেটেড করে থাকে। এই ডায়াস্টোলিক ব্লাডটা ভেন্ট্রিকুলার ওয়ালকে স্টিমুলেট করে, স্টিমুলেট করে বিএনপি রিলিজের জন্য, কারণ বিএনপির কাজ হচ্ছে নর্মাল সিচুয়েশনে এই যে এক্সেস ব্লাড, এক্সেস ব্লাডটাকে এই কিডনির মাধ্যমে বের করে দেওয়া, ঠিক আছে, এটা এমন একটা চেঞ্জ করে যাতে এক্সেস ব্লাডটা কিডনিতে বেরিয়ে যায়, নর্মালি এই কাজটা করে। যাদের ক্ষেত্রে এই যে প্যাথোলজিক্যালি ভেন্ট্রিকুলটা ডায়ালেটেড, তাদের ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী হার্টটা কিন্তু কাজ করতেছে না, তাহলে বিএনপি করবে কি, বিএনপি চাইবে এক্সেস ব্লাডটা বের করে, এই বের করতে দিতে যে এটা কিছু অ্যাঙ্গেলে পারবে কিছু অ্যাঙ্গেলে পারবে না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এটা লেভেলটা প্যাথোলজিক্যালি বেড়ে যাবে। এই এক্সেস বিএনপি দেখে আমি বুঝতে পারবো যে বিএনপি বেড়ে গেছে ভেন্ট্রিকুল থেকে ব্লাডটা বের করার জন্য, হার্টটাকে কাজ করানোর জন্য, হার্টের প্রিলোডটাকে মানে হার্টের একটা ইম্পর্টেন্ট বিষয় আফটারলোড, আফটারলোডটাকে কমানোর জন্য, ঠিক আছে, এই জন্য বিএনপিটা কাজ করছে। তখন বিএনপি এই বের হয়েছে, বিএনপি বাড়ছে সলিউশনের জন্য, কিন্তু আমি এই সলিউশনের চাইতে বেশি ইম্পর্টেন্ট আমার ডায়াগনোসিস দিবে। আমরা যদি একটা কার্ডিওমেগালি পাই সাথে যদি বিএনপি এলিভেটেড পাই, আমরা বুঝে নিব যে বিএনপিটা বেড়েছে, কার্ডিওমেগালিটা হয়েছে হার্ট ফেলিওরের জন্য। ওকে, হ্যাঁ, দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, এই জন্য বিএনপি আমার অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগনোস্টিক আর হচ্ছে কি থেরাপিউটিক রেসপন্স। আমি যদি হার্ট ফেলিওর ট্রিটমেন্ট দিই, দেখি যদি বিএনপি লেভেলটা নর্মাল হয়ে যাচ্ছে বা লেভেলটা কমে গেছে, তাহলে বুঝবো যে আমার ট্রিটমেন্টটা কাজ করতেছে। যদি দেখি যে না বিএনপি বেশি আসছে, তাহলে বুঝবো যে হার্ট ফেলিওরটা কোনো কাজ করতেছে না, ঠিক আছে। এরপর দুই নাম্বার কন্ট্রাক্টিলিটি, যখনই ফোর্সফুল কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশনটা নির্ভর করে প্রিলোডের উপর, নির্ভর করে সিম্প্যাথেটিক ফ্লোয়ের উপর, তাহলে কন্ট্রাকশন যত বাড়বে তত কার্ডিয়াক আউটপুট বাড়বে, ঠিক আছে। আর এটা হচ্ছে আফটারলোড, আফটারলোড হচ্ছে নেগেটিভ ফোর্স, আফটারলোড এমনই আফটারলোড, এটা মানে কি, হার্টকে যে প্রেশারের এগেনস্টে কন্ট্রাক্ট করতে হয়, এই প্রেশারটা কিসের প্রেশার, সিস্টেমিক প্রেশার। ধরেন কোন পেশেন্টের সিস্টেমিক সিস্টোলিক বিপি হচ্ছে 120, তাহলে সিস্টেমিক সিস্টোলিক বিপি যদি 120 হয়, তাহলে এই ক্ষেত্রে হার্টটা যতটা চমৎকার কন্ট্রাক্ট করার কথা ছিল, এখন ধরেন প্রেশারটা 180,
সিস্টোলিক বিপি, তাহলে হার্টটা কি অত আরামসে কন্ট্রাক্ট করতে পারবে? 180 প্রেসারের এগেইনস্টে পারবে না। তাহলে আফটার লোড যখনই বেড়ে যাবে, আফটার লোড বেড়ে গেলে কিন্তু হার্টটা ঠিকমতো কন্ট্রাকশন করতে পারবে না। এটা কি জন্য হতে পারে? যদি কোনো কারণে হাইপারটেনশন হয়, কোনো কারণে যদি ভালভুলার স্টেনোসিস হয়, তাহলে এই সকল কন্ডিশনে কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। তো একটা প্রিলোড আর কন্ট্রাক্টিলিটি, এটা পজিটিভ ফোর্স ইন কার্ডিয়াক আউটপুট, কিন্তু আফটার লোড অলওয়েজ নেগেটিভ ফোর্স ইন কার্ডিয়াক আউটপুট। এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা আমাদের হার্ট ফেলোর একদম ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ইয়েতে আসছি, যে আমাদের প্রেজেন্টিং প্রবলেম ইন কার্ডিওভাসকুলার সিস্টেম। আমার একটু বেশি পড়েছে, প্রেজেন্টিং প্রবলেমটা দিয়ে আছে শেষ করব। আচ্ছা, প্রেজেন্টিং প্রবলেমের মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট পেন। তাহলে চেস্ট পেনের মধ্যে আমরা দুই ধরনের কজ পাই, একটা ফ্রি ইয়ে নিই। চেস্ট পেনটা আসলে এর মধ্যে নাই, এটা চেস্ট পেনটা আলোচনায় আছে আমাদের অ্যাকিউট মেডিসিন। কিন্তু আমরা এখানে একটু বলি, চেস্ট পেনে যদি কজ আমাদের পরীক্ষায় জানতে চায় বা লিখতে চায়, তাহলে আমাদেরকে দুই ভাগে ভাগ করে আমাদের মনে রাখতে হবে। একটা চেস্ট পেনকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন, একটা চেস্ট পেনকে আমরা বলি হচ্ছে পেরিফেরাল চেস্ট পেন। আমরা এই দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন, আরেকটা হচ্ছে পেরিফেরাল চেস্ট পেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা, পাশাপাশি কিছু অ্যাক্সেসরি কজ আছে, মেইনলি সেন্ট্রাল পেরিফেরাল। এখন সেন্ট্রালি কি কি স্ট্রাকচার আছে? সেন্ট্রালি একটা হার্ট আছে, সেন্ট্রালি আমাদের হার্টের পাশে একটা অ্যাওটা আছে, সেন্ট্রালি এর পাশাপাশি একটা এসোফেগাস আছে। তাহলে সেন্ট্রালি তিনটা স্ট্রাকচার। তাহলে সেন্ট্রাল যদি চেস্ট পেন হয়, তার মানে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্টের কজের মধ্যে, দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মায়োকার্ডাইটিস। মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি? অ্যাঞ্জাইনা আর অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। অ্যাকিউট করোনারি সিন্ড্রোম মানে কি? আনস্টেবল অ্যাঞ্জাইনা আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এর পাশাপাশি আমরা মনে রাখবো মায়োকার্ডাইটিস। তাহলে কি বললাম? এক নম্বরে অ্যাঞ্জাইনা সেন্ট্রাল চেস্ট পেন, দুই নাম্বার হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, তিন নাম্বারে আমরা বলবো হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, চার নম্বরে আমরা বলবো মায়োকার্ডাইটিস। অ্যাওটা, অ্যাওটার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট কন্ডিশন। এক নম্বরে মনে রাখবেন অ্যাওটিক ডাইসেকশন, দুই নম্বর হচ্ছে অ্যাওটিক অ্যানোরিজম, ঠিক আছে? অ্যাওটিক ডাইসেকশনে যে পেনটা হয় এটাও সেন্ট্রালি হয়, এবং এই পেনটা একটু টিয়ারিং হয়, এবং এটা রেডিয়েট করে দুই শোল্ডার ব্লেডের, মানে স্ক্যাপুলার ব্লেডের একদম মধ্যবর্তী জায়গায়। এক পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবো, এসোফেগাস। এসোফেগাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এসোফেজাইটিস। এই ক্ষেত্রে একটা বার্নিং পেন থাকে সেন্ট্রালি। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এসোফেজিয়াল স্পাজম। মনে রাখবেন, এসোফেজিয়াল স্পাজমটা কিন্তু অনেক সময় একটা কার্ডিয়াক চেস্ট পেনের মতো কনফিউশন অ্যারাইজ করতে পারে, এটাও কিন্তু নাইট্রোগ্লিসারিনে ইম্প্রুভ হয়, এই কথাটা মনে রাখবেন। পাশাপাশি অনেক সময় এসোফেজিয়াল দেখা যাচ্ছে, আমরা যদি কোনো পেশেন্ট অ্যালকোহল খায় বা কোনো কারণে সিভিয়ার ভমিটিং হচ্ছে, তাহলে সিভিয়ার ভমিটিং এর কারণে কোনো একটা পোর্শনে দেখবো একটু ব্লাড আসছে। যদি কোনো পেশেন্ট সিভিয়ার ভমিটিং এর কনসিকোয়েন্সে শেষের দিকে যদি একটু ব্লাড আসে, সেন্ট্রাল চেস্ট পেন হয়, আমরা মনে রাখবো ম্যালোরি ওয়েস্টিয়ার। ম্যালোরি ওয়েস্টিয়ার বা সিন্ড্রোম, এটা হয় সিভিয়ার ভমিটিং এর কনসিকোয়েন্সে এসোফেগাসের লোয়ার ওয়ালে একটা লংগিটুডিনাল আলসারেশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে ম্যালোরি ওয়েস্ট সিন্ড্রোম। ওকে, পাশাপাশি একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার অ্যাঞ্জাইটি, এটা সেন্ট্রাল পেরিফেরাল যে কোনো ধরনের চেস্ট পেন করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সেন্ট্রাল চেস্ট পেন মানে কি? একটা হার্ট, একটা অ্যাওটিক কজ, একটা এসোফেজাল কজ, এই তিনটা ভাবে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এবার চলে আসি পেরিফেরাল কজ। পেরিফেরাল কজ মানে এক নম্বরে লাংস, কারণ দুই লাংস পেরিফেরিতে থাকে। তার লাংসে কি কি কারণে পেন হতে পারে, চেস্ট পেন হতে পারে? এই চেস্ট পেনটা হতে পারে নিউমোনিয়ার কারণে, কারণ নিউমোনিয়া মানে এমন একটা কন্ডিশন যেখানে লাংসের ওয়াল অথবা প্লুরাটা ইনফ্লামড হবে। তাহলে কোন কোন কন্ডিশনে লাংসের ওয়াল বা প্লুরাটা স্ট্রেচ হবে, স্টিমুলেটেড হবে, ইনফ্লামড হবে? এক নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়া, দুই নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে নিমোথোরাক্স। নিমোথোরাক্সে কিন্তু লাংসের ওয়াল অ্যাবনর্মালি স্ট্রেচড হয়, অনেক সময় দেখা যায় কিসে, ম্যালিগন্যান্সিতে। বাট ইম্পর্টেন্ট এক নম্বরে নিউমোনিয়া আর নিমোথোরাক্স, ঠিক আছে? এখানে যেটা পেনটা হয় এটাকে আমরা বলি প্লুরাইটিক চেস্ট পেন। প্লুরাইটিক চেস্ট পেন কিভাবে বুঝি? পেশেন্ট যখন লম্বা শ্বাস নেয়, লম্বা শ্বাস নিলে পেনটা বেড়ে যায়। এক দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে লাংসের চারপাশে বিশেষ বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আছে না, আমাদের রিব আছে, রিবের পাশাপাশি এখানে মাসল আছে। তাহলে যদি কোনো কারণে রিব বা মাসলে কোনো সমস্যা হয়, অস্টিও আর্থ্রাইটিস, মানে কি বলছি,
কোনো কস্টোকন্ড্রাইটিস হয় বা ইন্টারকস্টাল মায়ালজিয়া হয়, এই সকল কন্ডিশনেও আমার কিন্তু পেন হতে পারে। তাহলে যদি রিব বা মাসলে কোনো সমস্যা থাকে, এটাও আমার পেরিফেরাল চেস্ট পেন আকারে প্রেজেন্ট করতে পারে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটা ভাইরাসের কথা মনে রাখবেন, এটা মাঝে মাঝে ভাইরাসে অনেক স্যারের খুব ফেভারিট, ককসাকি ভাইরাস। ককসাকি ভাইরাস কিন্তু ইন্টারকস্টাল মায়ালজিয়া করতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ব্রন হোল্ম ডিজিজ। এই কথাটা একটু আলাদা করে মনে রাখবেন, ঠিক আছে? পাশাপাশি কিছু অ্যাক্সেসরি কারণ, অনেক সময় নার্ভে স্টিমুলেশন হলে, হার্পিস জোস্টার হলে কিন্তু আমার ডার্মাটোমাল অনুযায়ী চেস্ট পেন অ্যারাইজ করতে পারে। তো আমরা এগুলা ইম্পর্টেন্ট না, স্যার যদি আর জিজ্ঞাসা করে তাহলে অ্যান্সার দিব। মেনলি আমরা বলবো সেন্ট্রাল আর পেরিফেরাল। সেন্ট্রাল মানে হার্ট, অ্যাওর্টা, এসোফেগাস, পেরিফেরাল মানে লাংস আর মাসকুলার স্কেলেটন। আর মনে রাখবেন যে আমাদের অ্যাংজাইটি, এটা ইট ক্যান কজ বোথ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল চেস্ট পেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু চেস্ট পেন থেকে চলে আসছি কমন কমন কিছু চেস্ট পেন, যেটা তোমরা বলি চেস্ট পেন অন এক্সার্শন। এখানে একটু আমার আজকের দিনে লাস্ট টপিক, এটা একটু আমরা একটা স্লাইড দেখার চেষ্টা করি কিছু কিছু। আচ্ছা, আগামী ক্লাসটা আমি একটু লেন্দি নিলে কোনো অসুবিধা আছে? মানে তিন সাড়ে তিন ঘন্টার মতো নিলে? আমি তো খালি দাবি করছি আপনাদেরকে। তাহলে দেখেন, একটু আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু প্যাথোফিজিওলজিটা বলে ফেলছি, যাতে আমাদের মানে অ্যাটলিস্ট হার্টের মাইকার্ডিয়াল ইনফ্রাকশন অনেক জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। একটা অ্যানজাইনা হওয়ার জন্য আমাকে আগে জানতে হবে অ্যানজাইনার প্যাথোফিজিওলজি কি। যদি আমরা অ্যানজাইনার প্যাথোফিজিওলজিটা একটু ক্লিয়ার কাট বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যানজাইনা বুঝতে কোনো রকম অসুবিধা থাকবে না, ঠিক আছে? এই পয়েন্টটা আমাদের একটু জানতে হবে। তাহলে একটু আমরা বুঝি যে অ্যানজাইনাটা হয় কি জন্য, কি জন্য হয়। তাহলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের এই প্যাথোজেনেসিসটা শুরু হয় খুবই আর্লি লাইফে। যে কোনো মানুষের ক্ষেত্রে এই প্যাথোজেনেসিসটা হতে পারে। এটার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ধরেন কিছু এজ যত বাড়বে, বা যাদের জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, বা যাদের দেখা যায় স্মোকার, বা যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, যাদের যাদের কোলেস্টেরল বেশি, হ্যাঁ, বা যাদের কোনো ভাস্কুলার ডিজিজ আছে, অনেকগুলো কারণ আছে। তো অনেকগুলো কারণ যখনই থাকবে, তখন যে সমস্যাটা হবে, তখন আমাদের এই যে একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল গুলো ডেফিনেটলি আমাদের হার্টে করোনারি সার্কুলেশন অবশ্যই ব্লাড ভেসেল আছে। এই ব্লাড ভেসেলে তিনটা ইম্পর্টেন্ট লেয়ার আছে, বাইরে থেকে অ্যাডভেন্টেসিয়া, মাঝখানে মিডিয়া, ভেতর থেকে ইন্টিমা, ঠিক আছে? তখনই আর্লি মোস্ট যখন লেয়ার থাকে, আর্লি মোস্ট টাইমে যদি কোনো ইন্ডিভিজুয়াল যাদের এগুলোর রিস্কটা বেশি, তাদের ক্ষেত্রে সেগুলোর মধ্যে অনেকগুলো মনোসাইট থাকে। এই মনোসাইট গুলো যেটা করে যে আমাদের ব্লাড ভেসেলের এই যে একদম ভেতর পর্যন্ত ইন্টিমা পর্যন্ত চলে যায়। এই ইন্টিমার মধ্যে চলে গেলে যাদের সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল থাকে, এই অংশে তাদের একটু লিপিড অ্যাকুমুলেশন হয়। এই লিপিড অ্যাকুমুলেশন হলে ম্যাক্রোফেজ যখনই টিস্যু স্পেসে যায়, মনোসাইট যখনই টিস্যু স্পেসে যায়, ওগুলোকে আমরা বলি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে এই যে লিপিড গুলো এই যে সার্কুলেশনের মধ্যে ব্লাড ভেসেলের ইন্টিমার মধ্যে গেছে, এই লিপিড গুলোকে নিয়ে নেওয়া, খেয়ে ফেলা। যখনই লিপিড গুলোকে নিয়ে নেয়, এই লিপিড গুলোর মধ্যে প্রিডোমিনেন্ট লিপিড হচ্ছে এলডিএল। এলডিএল কে যখনই ম্যাক্রোফেজ নিয়ে নিবে, এটাকে আমরা বলি হচ্ছে লিপিড লেডেন ম্যাক্রোফেজ, বা আরেকটা নাম হচ্ছে ফোম সেল। খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, যদি যাদের ফোম FOAM, যাদের সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল থাকে, তাদের ক্ষেত্রে কোনো কারণে লিপিড অ্যাকুমুলেশন হতে থাকে। এটা হতেই পারে ইন্টিমাল লেয়ারে একটা টাইমে, কোন টাইমে, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে। তাহলে এটা শুরু হয় সেকেন্ড থার্ড ডিকেডে, কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু ইউজুয়ালি 6-8 ডিকেডে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে তখন এলডিএল গুলো ম্যাক্রোফেজ ইন্টিমা পর্যন্ত যে এলডিএল গুলোকে টেকেন আপ করলে যে কন্ডিশনটা হবে ম্যাক্রোফেজের, এটাকে আমরা বলবো হচ্ছে লিপিড লেডেন ম্যাক্রোফেজ বা ফোম সেল। দিয়ে এই ফোম সেল গুলো আরামসে এর মধ্যে অবস্থান করবে। এখন একটা টাইম পরে যখন ফোম সেল গুলো কোনো কারণে ডেথ হবে, বা এগুলো ডেস্ট্রয়েড হয়ে যাবে ভেতরে, বা ডেথ হবে, তখন অটোমেটিক্যালি এর মধ্যে যে লিপিড গুলো আছে, এই লিপিড গুলো রিলিজ হয়ে যাবে। যখনই এই লিপিড গুলো রিলিজ হয়ে যাবে, এই লিপিড গুলো একটা পুল তৈরি করবে। এই পুলকে আমরা বলি এক্সট্রা সেলুলার লিপিড পুল। জাস্ট কথাটা মনে রাখি,
এই এক্সট্রা সেলুলার লিপিড পুল এই যখনই এটা রিলিজ হয়ে যাবে এটা অ্যাবনর্মালি সাইটোকাইন রিলিজ করবে। যখনই সাইটোকাইন রিলিজ করবে সাইটোকাইনের কাজ হচ্ছে এখানে স্মুথ মাসলকে প্রলিফারেশন করা। যখনই স্মুথ মাসলকে প্রলিফারেশন করবে প্রলিফারেশন করলে এখানে কি হবে এই যে মাঝখানে ম্যাক্রোফেজ তারপর এখানে যে লিপিড এই দুটার মাঝখানে একটা ফাইব্রাস ক্যাপসুল তৈরি হবে বা ফাইব্রাস ক্যাপ তৈরি হবে যেটা একদম স্ট্যাবল থাকবে একদম স্ট্যাপিলাইজ থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রোব্লাস্টিক প্লাক বা স্ট্যাবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। তাহলে আমরা কি বললাম এখানে এই যে প্রথমে কি হলো একটা সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালে যদি ইনফ্লামেটরি মায়োকার্ডিয়াল যে ব্লাড ভেসেল গুলো হার্টের করোনারি ভেসেল গুলো যদি ইঞ্জুরি হয় তাহলে ওখানে লিপিড অ্যাকুমুলেশন হয়। এই লিপিড গুলোকে ম্যাক্রোফেজ টেকেন আপ করে, টেকেন আপ করলে সেখানে কি হয় ফোম সেল তৈরি হয়। যখনই ফোম সেল গুলো মারা যায় তখন ওই লিপিড গুলো আবার রিলিজ হয়ে যায়, এক্সট্রা সেলুলার লিপিড পুল তৈরি করে। যখনই পুল গুলো তৈরি করবে তখনই এগুলো সাইটোকাইন রিলিজ করবে। সাইটোকাইনের কাজ হচ্ছে স্মুথ মাসলকে অ্যাবনর্মালি প্রলিফারেট করা। এই প্রলিফারেশনের উদ্দেশ্য হচ্ছে একটাই, যা হয়েছে হয়েছে, ওখানে একটা স্ট্যাবল প্লাক তৈরি করে দেওয়া। স্ট্যাবল প্লাক যখনই তৈরি করবে এটাকে আর বাড়তে দিবে না। স্ট্যাবল প্লাকের কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে আমার কি কন্টেন্ট হচ্ছে এর মধ্যে ম্যাক্রোফেজ থাকা, ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে এর মধ্যে ওই লিপিড থাকা, এই অংশটা থাকা। তাহলে এই স্ট্যাবল প্লাক গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, এটা কোনো রকম ম্যানিফেস্টেশন অ্যারাইজ করে না আনলেস আদারওয়াইজ এখানে নতুন কোনো ড্যামেজ না হয়। তাহলে ধরেন নতুন কোনো ড্যামেজ মানে কি, নতুন কোনো ইনফ্লামেশন। তাহলে নতুন কোনো ইনফ্লামেশন মানে কি, নতুন কোনো ম্যাক্রোফেজ। যখনই নতুন কোনো ম্যাক্রোফেজ আসবে তখন এখানে নতুন করে ইনফ্লামেশন আসবে, নতুন করে ইনফ্লামেশন আসলেই এখানে আবার প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ তারপর হচ্ছে প্লেটলেট এগুলো অনেকগুলো ডিপোজিশন হবে। ডিপোজিশন হয়ে এটা আলটিমেটলি কি হবে, আরো বাড়তে থাকবে। যখনই আরো বাড়তে থাকবে এই বাড়তে থাকার সমাধান কি, সমাধান একটাই, যখনই এই জায়গায় নতুন করে ফাইব্রোব্লাস্ট তৈরি হবে, ফাইব্রোব্লাস্ট তৈরি হয়ে এটাকে আবার নতুন করে স্ট্যাবিলাইজ করবে, স্ট্যাবিলাইজ করলে নতুন করে কিন্তু আবার আমার এই এই ইয়েটাকে ইনফ্লামেশনটাকে বন্ধ করে দিবে। তাহলে এই প্লাকটা ঠিকমতো কাজ করছে কি করছে না এটা নির্ভর করে দুইটার কন্টিনিউয়াস ব্যাটেলের উপর। একটা ব্যাটেল হচ্ছে ইনফ্লামেশন যেটা ম্যাক্রোফেজের দিয়ে, আর দুই নাম্বার স্মুল মাসল দিয়ে, মাসল দিয়ে প্রলিফারেশন হয়ে রিপেয়ারের মাধ্যমে। এই এই ঘটনাটা ঘটতে ঘটতে কন্টিনিউয়াসলি হতে হতে যখনই এই ব্লাড ভেসেল গুলো 70% ব্লক হয়ে যায় তখনই প্রথম সিমটম অ্যারাইজ করে, যেই সিমটম গুলোকে আমরা বলি হচ্ছে আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা সিমটম। মানে কি হয়, পেশেন্ট রেস্টে ভালো থাকে কিন্তু যখনই এক্সারসাইজ করে, যখনই এক্সার্ট করে তখনই পেশেন্ট হচ্ছে কি নিয়ে আসে, পেশেন্ট হচ্ছে সিমটোম্যাটিক ফিচার নিয়ে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঞ্জাইনা। বাট অ্যাঞ্জাইনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফিচার কি, ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে তখনও কিন্তু এই অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লাকটা আছে এই প্লাকটা স্ট্যাবল আছে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডাইনামিক অবস্ট্রাকশন হচ্ছে না। ওকে, এখন দেখেন কোন কারণে এটা আরো ফার্দার ইনফ্লামেশন হলো, ফার্দার প্রলিফারেশন হলো। যখনই ফার্দার ইনফ্লামেশন হলে ড্যামেজ হয়ে যাবে, তখনই ম্যাক্রোফেজ আসবে, প্লেটলেট ডিপোজিশন হবে, প্লেটলেট ডিপোজিশন হয়ে নতুন করে আবার এই যে স্মুথ মাসল প্রলিফারেশন হতে হতে দেখেন যখনই এটা একদম ক্রিটিক্যাল ব্লক হয়ে যাবে, ক্রিটিক্যাল ব্লক হয়ে গেলেই এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, তখন আমরা কিন্তু সিমটম গুলো আস্তে আস্তে ডিটোরিয়েট করি, ঠিক আছে। এখন ধরেন ডিটোরিয়েট হতে 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 এমন একটা ফেজ গেল যেই কন্ডিশনে এই ক্রিটিক্যাল ব্লকেজটা একদম সিগনিফিক্যান্ট ব্লক হয়ে গেল, মানে 90% এর উপরে, 99% পর্যন্ত সিগনিফিক্যান্ট ব্লকেজ হয়ে গেল। এই ব্লকেজটা কেন হতে পারে, নতুন করে এই যে প্লাক গুলো স্ট্যাবল প্লাকটা হেমোরেজের কারণে, এটা ড্যামেজের কারণে, ডাইনামিক অবস্ট্রাকশনের কারণে, এই প্লাক চেঞ্জের কারণে যদি নতুন করে ব্লকেজটা হতে থাকে, এই ব্লকটা যখন সিগনিফিক্যান্ট হয়ে যাবে তখন পেশেন্ট সিভিয়ার সিমটম নিয়ে আসবে, যেটা রেস্টও ইমপ্রুভমেন্ট করবে না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা, ঠিক আছে। এবং আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা যখনই এই কন্ডিশনের ফলে মায়োকার্ডিয়াল ইনজুরি বা ড্যামেজ হয়ে যাবে তখনই সেটাকে আমরা বলি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে। তাহলে এই যে আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা কিন্তু দেখছেন যে পুরোপুরি ভাবে এই যে মুরাল অবস্ট্রাকশনের জন্য, এটা কিন্তু এই দুটা ফিচারকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাকিউট করোনারি সিম। ওকে,
সো এই কয়টা হচ্ছে প্যাথোজেনেসিসের মধ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। তাহলে দেখেন স্ট্যাবল অ্যাঞ্জাইনা এটা ফিক্সড প্লাক, এটা একটা বা মোর করোনারি আর্টারিতে। আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা এটা ডাইনামিক অবস্ট্রাকশন, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইনফ্লামেশন হতেই আছে, এটা প্লাকটা রাপচার বা ইরোশন কোনো সমস্যার কারণে বা নতুন করে থ্রম্বাস তৈরি হওয়ার জন্য। এই সকল ক্ষেত্রে মায়োকার্ডিয়াল শুধুমাত্র ইসকিমিয়া হয়েছে, তো ড্যামেজ হয়ে যায় নাই, আর যখনই ড্যামেজটা শুরু হয়ে যাবে তখনই সেটা আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ঠিক আছে? এই কথাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ডেভিসনে দেওয়া আছে, এটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এবার আমরা একটু আসার চেষ্টা করি যেখানে কি পরিবর্তনটা হয়, একটা অ্যাঞ্জাইনা হোক বা এমআই হোক কি পরিবর্তনটা হয়। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, একটা অ্যাঞ্জাইনার ক্ষেত্রে চেস্ট পেনটা কেমন হবে। চেস্ট পেনটার ক্ষেত্রে আমার কথাগুলো মনে রাখবেন, সক্রেটিস অনুযায়ী এই চেস্ট পেনটা হবে কি সেন্ট্রাল। এক দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, চেস্ট পেনটা হবে হচ্ছে চোকিং বা কনস্ট্রিক্টিং বা টাইটনিং, ঠিক আছে? দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে একটা সেন্ট্রাল চেস্ট পেন যেটা চোকিং টাইটনিং অথবা কনস্ট্রিক্টিং, যে চেস্ট পেনটা রেডিয়েশন হবে কোন জায়গায়, জতে আর্মে বা নেকে। এখন আমাকে বুদ্ধি করে বলেন তো এই রেডিয়েশনটা কেন হয়, খুবই সহজ, নার্ভ ইনারভেশনের কারণে, ডার্মাটোমের কারণে। এক্সিলেন্ট অ্যানসার, থ্যাংক ইউ। তাহলে আমাদের যখনই হার্টটা কাজ করছে না তাহলে অ্যাবনর্মাল সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসবে। সিম্প্যাথেটিক মানে কি, T1 থেকে T5 না, তাহলে যে যে সেগমেন্টে আমার T1 থেকে T5 এর সাপ্লাই আছে প্রত্যেকটা জায়গা আমার কিন্তু স্টিমুলেটেড হবে। এগুলো কোন কোন জায়গা, এগুলা হচ্ছে আমার এই যে শোল্ডার ব্লেড, আমার যে জ, আমার যে ইনার পার্ট অফ আর্ম, যেখানে T1 থেকে T5 এর সাপ্লাই আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা রেডিয়েট করবে। দেখেন এই জায়গাগুলোতে T1 থেকে T5 এর সাপ্লাই, এই জন্য কিন্তু এগুলা এই জায়গাতে রেডিয়েটেড থাকে, এই জন্য এটা কিন্তু এপিগ্যাস্ট্রিয়ামে চলে আসে। এই জন্য অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা অ্যাঞ্জাইনা প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যদি অ্যাঞ্জাইনা আলোচনা করছি, তাহলে ইম্পর্টেন্ট ব্যাপার এই চেস্ট পেনটা সেন্ট্রাল, চোকিং টাইটনিং এই পেনটা রেডিয়েটেড থাকবে জতে আর্মে বা নেকে, ঠিক আছে? এবং এই পেনের পার্থক্য কি, এটা বাড়বে অনলি যখন পেশেন্ট এক্সার্ট করবে, পেশেন্ট কোনো খাবার খাবে, যখন হার্টকে কোনো কাজ করা লাগবে, কোল্ড এনভায়রনমেন্টে ভ্যাসো কনস্ট্রিকশন হলে, পেশেন্ট যখন স্ট্রেসে থাকবে অথবা পেশেন্ট যখন লাইং ফ্ল্যাট হবে, এই সকল কন্ডিশনে অ্যাঞ্জাইনার পেনটা বেড়ে যাবে। প্রত্যেকটা কথা মনে রাখবেন, এক্সার্ট, ফুড, চোখ, স্ট্রেস, লাইং ফ্ল্যাট, একটু খাতায় বইয়ে লিখে রাখবেন। এবং রিলিফ হবে কখন, যখন আমরা রেস্ট দিব অথবা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করব, তখনই কিন্তু অ্যাঞ্জাইনার পেনটা আমার রিলিফ করবে, এবং এই সাথে পেশেন্টের অবশ্যই শর্টনেস অফ ব্রেথ থাকবে, ঠিক আছে? এবং এটা কেন হয়, কেন হয় এই জন্য, এটা হয় মেনলি অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য। এছাড়া অনেক সময় অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস হতে পারে, এগুলো ইম্পর্টেন্ট না। তাহলে এই যে অ্যাঞ্জাইনা, এই অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা ইসিজি করলে নতুন কোনো হার্ট পাবো কি পাবো না বলেন তো? আমরা নতুন ইসিজি যদি আমরা অ্যাঞ্জাইনার পেশেন্টের করি, নতুন কোনো ইনভলভমেন্টের ফিচার পাবো কি পাবো না? স্টেবল অ্যাঞ্জাইনা হতে তো স্যার পাবো না, আর যদি আনস্টেবল অ্যাঞ্জাইনা হয় সেক্ষেত্রে? এক্সিলেন্ট, তাহলে আমরা স্টেবল অ্যাঞ্জাইনাতে কোনো রকম ইসিজিতে ফিচার পাবো না। যদি প্রিভিয়াস এমআই থাকে, রিকভারি হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন কোনো এমআই ফিচার আমরা পাবো না। এক দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, সেই ক্ষেত্রে আমরা কনফার্ম করার জন্য এক্সারসাইজ টলারেন্স টেস্ট করবো, এটা পরীক্ষা সারা জিজ্ঞাসা করবো। তাহলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট করে আমরা কি পাবো, ST ডিপ্রেশন পাবো। পরে আমরা কনফার্ম করার জন্য অ্যানজিওগ্রাম বা সিটি অ্যানজিওগ্রাম করে কনফার্ম করবো, সেটা অন্য বিষয়, এগুলো আমাদের এত জানার দরকার নেই। তাহলে আমরা ইসিজি চাইতে আমরা ইসিজি করে স্ট্যাবল অ্যাঞ্জাইনাতে অলওয়েজ আমরা নর্মাল পাবো, যেটাকে আমরা কনফার্ম করে দেখবো অলওয়েজ এক্সারসাইজ টলারেন্স টেস্টের মাধ্যমে। হ্যাঁ, এবার আমরা দেখতে চাচ্ছি যে স্ট্যাবল অ্যাঞ্জাইনা এখন ধরেন এটা না, এটা আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা বা অ্যাকিউট করোনারি ইনফ্রাকশন। তাহলে এই ক্ষেত্রে আমার বোঝার উপায় হচ্ছে এই দুটাকে মিলায় আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে একই রকম ফিচার নিয়ে আসবে আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা হোক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনই হোক, তার মানে এই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে অ্যাকিউট এমআই, মানে এটা ডাইনামিক অবস্ট্রাকশনের জন্য। তাহলে এই আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা মানে কি, এখানে ইসকিমিয়া হয়েছে কিন্তু ইঞ্জুরি হয় নাই, আর এমআই মানে কি, মায়োকার্ডিয়াল অলরেডি ইঞ্জুরি শুরু হয়ে গেছে। এই ইঞ্জুরিটা দুই ধরনের, একটা কি যদি মায়োকার্ডিয়াল ওয়ালের পুরাটাই ইঞ্জুরি হয়ে যায় একই সাথে,
সবগুলো লেয়ার যদি এফেক্টেড হয় বা ফুল থিকনেস মায়োকার্ডিয়াল ইনজুরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি এসটি এলিভেশন, যদি ফুল থিকনেস ইনজুরি না হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নন এসটি এলিভেশন। ঠিক আছে, এই দুটো পার্থক্য আমাকে জানতে হবে। নন এসটি এলিভেশন বলতে আমরা বোঝাই সাব এন্ডোকার্ডিয়াম লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে আনস্টেবল অ্যাঞ্জাইনা এমআই যেটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটার সাথে আনস্টেবল অ্যাঞ্জাইনার পার্থক্য কি, মানে স্টেবল অ্যাঞ্জাইনার পার্থক্য কি? পার্থক্য একটাই, টিপিক্যাল চেস্ট পেনই হবে কিন্তু পেনটা অবশ্যই কোন রকম রেস বা নাইট্রোগ্লিসারিনে ইম্প্রুভমেন্ট হবে না, একইভাবে রেডিয়েশন থাকবে, বাট রেডিয়েশন থাকার পসিবিলিটিটা অনেক বেশি স্টেবল অ্যাঞ্জাইনার চাইতে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে দেখেন হার্টে কিন্তু ব্লাড সাপ্লাই আসতেছে না, তাহলে হার্টে যখনই ব্লাড সাপ্লাই আসতেছে না হার্ট ঠিক মতো কিন্তু বিট করতে পারবে না, তখন হার্টকে বিট করার জন্য অ্যাবনর্মালি অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভেশন হলে সিম্প্যাথেটিক আসার কারণে ট্যাকিকার্ডিয়া আনার চেষ্টা করবে, এর কারণে এক্সেসিভ সোয়েটিং হবে, এক প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাল আউটফ্লোর কারণে পেশেন্ট নৌশিয়া ভমিটিং নিয়ে আসবে। এই দুটা ফিচার খুবই ইম্পর্টেন্ট। তার মানে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্টের প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, পেনটা স্টেবল অ্যাঞ্জাইনার চাইতে অনেক দীর্ঘস্থায়ী হবে, এমআই এর ক্ষেত্রে পেনটা 30 মিনিটের বেশি পারসিস্ট করতে পারে এবং এটা রেস্ট আর নাইট্রোগ্লিসারিনে ইম্প্রুভমেন্ট হবে না। তিন নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এই ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের ফিচার থাকবে। আর চার নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এই ক্ষেত্রে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ থাকবে, এই কন্ডিশনে রোগী ভয় পেয়ে যাবে, মনে করবে সে এই যাত্রায় আর সারভাইভ করবে না, এটাকে আমরা বলি অ্যাঙ্গর এনিমি। এই কথাটা জানতে শুনতে পারলে স্যার খুব খুশি হয়। তো অ্যাঙ্গর এনিমি এই কথা পর্যন্ত আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, এটা জিজ্ঞাসা করে কোন কন্ডিশনে এমআই এর পেন সাইলেন্ট থাকে, এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা যদি কোনো নিউরোপ্যাথি থাকে, বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথি থাকে, তাদের ক্ষেত্রে পেনটা কিন্তু সাইলেন্ট হতে পারে, শুধু পেশেন্ট সোয়েটিং আর ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা ইসিজি করবো। ইসিজি করলে আমরা কি ফিচার পাবো, খুব ইম্পর্টেন্ট, তিন রকম ফিচার পেতে পারি। একটা ফিচার হচ্ছে এক ধরনের এটা এসটি এলিভেটেড এমআই, দুই নম্বর হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই, তিন নম্বর হচ্ছে এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা। তিনটার মধ্যে তো আমি পার্থক্য করতে পারছি না হিস্ট্রি থেকে। তাহলে আমি যদি এটা এসটি এলিভেটেড এমআই হয় তাহলে যে যে লিড গুলোতে ইনভলভ হওয়া দরকার সেই সকল লিডে এসটি এলিভেশন খুঁজে পাবো, ঠিক আছে? নন এসটি এলিভেশন যদি এমআই হয় তাহলে সেই সকল ক্ষেত্রে আমার এসটি হয় নর্মাল থাকবে অথবা এসটি ডিপ্রেশন থাকবে। তাহলে এসটি এলিভেশন এসটি কোনো নর্মাল থাকবে অথবা এসটি ডিপ্রেশন থাকবে আর অথবা টি ইনভার্সন থাকবে, এই পয়েন্টটা আমাকে জানতে হবে। পেশেন্ট যদি আনস্টেবল অ্যাঞ্জাইনা হয় তাহলে সেই সকল ক্ষেত্রেও অনেক সময় এই নন এসটি এলিভেশনের মতোই ফিচার থাকতে পারে। তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনাকে আমি আলাদা করব কিভাবে, আলাদা করব মেনলি আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কমনলি মায়োকার্ডিয়াল ইনজুরি হয় না, সেই ক্ষেত্রে ট্রপোনিন বাড়ার চান্সেসটা কম, ঠিক আছে? কিন্তু এসটি এলিভেটেড এমআই হোক বা নন এসটি এলিভেটেড এমআই হোক এই সকল ক্ষেত্রে ট্রপোনিনটা বাড়তে পারে, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে ট্রপোনিনটা বাড়তে পারে। তাহলে একটা পেশেন্ট আনস্টেবল অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আসছে, আমরা প্রথমে কি করব, ইসিজি করব। ইসিজি করে এসটি এলিভেশন পেলাম তাহলে তো বুঝেই গেলাম, খুবই ভালো খবর। যদি এসটি এলিভেশন না পাই, এসটি ডিপ্রেশন পাই বা টি ইনভার্সন পাই কিন্তু ট্রপোনিন বেশি, খুবই বেশি, তাহলে আমরা এটা নন এসটি এলিভেশন এমআই হিসেবে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিই। যদি আমরা দেখি ট্রপোনিন নর্মাল আছে তখন আমরা এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা ভাব, ঠিক আছে? যদিও রেয়ারলি আনস্টেবল অ্যাঞ্জাইনাতে ট্রপোনিন একটু হলে বাড়তে পারে অনেক সময়, ঠিক আছে? তাহলে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটার প্যাথোজেনেসিস আর ক্লিনিক্যাল ফিচার আমাদের সবার ক্লিয়ার হয়েছে? এই ছবিটা একটু আমরা দেখি, যে দেখেন যখনই ফুল থিকনেস ইনজুরি হয়ে যাবে দেখছেন তখনই সেই ক্ষেত্রে এসটি এলিভেশন পাওয়া যাবে, যখনই শুধুমাত্র সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাক্ট হবে তখনই সেক্ষেত্রে টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন পাওয়া যাবে। এই পয়েন্টটা আমরা একটু জানবো, মেনলি এসটি ডিপ্রেশনটা সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন এমআই আমরা একটু বয়ে চলে আসি, এমআই এর ক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা সারাও জানতে চাই, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এমআই এর ক্ষেত্রে প্রথম যে
প্রথম সেটটা হচ্ছে পেশেন্টের অনেক সময় এমআই থেকে বা হালকা ইসকিমিয়া থেকেও কার্ডিয়াকে অ্যাবনর্মাল রিদম তৈরি হতে পারে, এটা কারণ অ্যারিদমিয়া, সেই অ্যারিদমিয়া থেকে ডেথ হতে পারে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এই অ্যারিদমিয়ার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটা জানতে চাই। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে কার্ডিওজেনিক শক হতে পারে, অনেক সময় এই এমআই থেকে হার্ট ফেলোর হতে পারে, আবার এখান থেকে লং ডিস্ট্যান্ডিং ক্রনিক হার্ট ফেলোরও ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তাহলে এমআই থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যারিদমিয়া দ্যাট ক্যান কজ ডেথ, কার্ডিওজেনিক শক এগুলো ইমিডিয়েট, অনেক সময় অ্যাকিউট হার্ট ফেলোর হতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দুই নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, এমআই থেকে অ্যাকিউট কমপ্লিকেশনে তিনটা ঘটনা ঘটতে পারে, অনেক সময় কার্ডিয়াক ওয়াল ড্যামেজ হয়ে যেতে পারে, রাপচার হয়ে যেতে পারে, তখন সেটা কারণ টেম্পোনেট, অনেক সময় ভেন্টিকুলার ওয়াল ড্যামেজ হয়ে যেতে পারে, দিয়ে একটা সেপটাল ডিফেক্ট করতে পারে, অনেক সময় কর্ডিটেনজনি রাপচার হয়ে অনেক সময় মাইটাল রিগার্জিটেশনের ফিচার নিয়ে আসতে পারে। এগুলো নাইস টু নো, এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে লং স্ট্যান্ডিং কমপ্লিকেশন, যখন এমআইটা পার্সিস্ট করে লং স্ট্যান্ডিং, তখন কার্ডিয়াক রিমডেলিং হয়, রিমডেলিং হলে সেই ক্ষেত্রে পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, অনেক সময় অ্যানিউরিজম তৈরি হতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা জিনিস জানতে চাই, একটা পোস্ট এমআই এর পরে, ইউজুয়ালি 4-6 সপ্তাহের পরে এমআই থেকে কার্ডিয়াক মাসল ওয়ালগুলো ড্যামেজ হয়, ড্যামেজ হলে এটা কিছু প্রোটিন চলে আসে, এই প্রোটিনের এগেনস্টে বা পেরিকার্ডিয়াল স্যাকের যে প্রোটিনের এগেনস্টে কোনো অ্যান্টিজেন, যখন এই অ্যান্টিজেন এর একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা পেরিকার্ডাইটিস সহ ইফিউশন বা একটা ড্যামেজ করতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে 1.5 সপ্তাহের পরে একটা পেশেন্ট যদি পেন নিয়ে আসে, সাথে চেস্ট পেন নিয়ে আসে, সেন্ট্রাল চেস্ট পেন, এবং সেই সেন্ট্রাল চেস্ট পেনটা একটু ইনফ্লামেটরি টাইপের, মানে একটু মানে বার্নিং টাইপের, এটা সাথে আমরা পেরিকার্ডিয়াল রাপ খুঁজে পাচ্ছি অথবা ইফিউশন খুঁজে পাচ্ছি, পেরিকার্ডাইটিস এর ফিচার পাচ্ছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ড্রেজরা সিন্ড্রোম। এই সকল ক্ষেত্রে এনএসআইডস দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই কয়টা কমপ্লিকেশন আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে চেস্ট পেন অন এক্সার্শন, তারপর হচ্ছে প্রলং সিভিয়ার চেস্ট পেন, এগুলো সবগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। আচ্ছা, সিনকোপটা আমি বলেছি যে এক্সার্শনাল সিনকোপ যদি হয়, তাহলে সেই সকল ক্ষেত্রে শুধুমাত্র কার্ডিয়াক ডিজিজের ফিচার আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কন্টিনিউ করবো না, আগামী ক্লাস থেকে কন্টিনিউ করলে বেটার হয় আপনাদের জন্য, বলো? আচ্ছা, ওকে, সমস্যা নেই। তাহলে আগামী ক্লাস আমরা ইনশাল্লাহ পালপিটেশন দিয়ে শুরু করবো, পালপিটেশনের কজগুলো দিয়ে আমরা আগামী ক্লাস স্টার্ট করবো। এখন বলেন, আজকের ক্লাসে যতটুকু আলোচনা হলো, কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো আমরা ক্লিন কাট ব্যাপারগুলো বুঝতে পেরেছি কি? ডোবুটামিন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফিটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, ডোবুটামিন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। আচ্ছা, আমার কথাটা আরেকবার ইয়ে করে আপনি অ্যানসার দিবেন। একটা পেশেন্ট স্ট্যাবল অ্যানজাইনা নিয়ে আছে, স্ট্যাবল অ্যানজাইনা মানে কি? রেস্টে চেস্ট পেন আছে, এক্সারসাইজে, সরি, রেস্টে চেস্ট পেন নাই, এক্সারসাইজে চেস্ট পেন আছে, তাহলে এটাকে ডায়াগনোসিস করার জন্য আমি কি করব? রেস্টিং কন্ডিশনে যদি ইসিজি করি কোনো লাভই হবে না, আমরা করব কি, আমরা করব এক্সারসাইজ ইসিজি করার চেষ্টা করব, তাই না? এটা তো আমার টেস্ট, তাই না? তাহলে আমি ফিচারগুলো আছে কিনা দেখার চেষ্টা করব। এখন ধরেন আমার পেশেন্ট কোনো কারণে হাঁটতে পারে না, এক্সারসাইজ করার জন্য কি করতে হবে? আমার ট্রেডমিলে দৌড়াতে হবে, আমার ধরেন পায়ে বাইল্যাটারাল আমার স্পাস্টিক প্যারাপ্লেজি অথবা পা কেটে গেছে অথবা দুই পা ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে কি আমরা দৌড়াতে পারবো, এক্সারসাইজ করতে পারবো বলেন? না। তাহলে সেইখানে আমার এক্সারসাইজ করার মানে কি? হার্টে স্ট্রেস দেওয়া, সেই স্ট্রেসটা আমরা ডোবুটামিনের মাধ্যমে, ডোবুটামিন মায়োকার্ডিয়াল ওয়ালে কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, কন্ট্রাকশন বাড়িয়ে দিলে যে মায়োকার্ডিয়াল ওয়ালগুলো দুর্বল সেখানে স্ট্রেসে কন্ট্রাকশন অ্যাবনর্মাল হয়, তখন ওই অ্যাবনর্মাল কন্ট্রাকশন থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই স্ট্রেসে মায়োকার্ডিয়াল ওয়ালটা কাজ করছে না যেটা নর্মালি কাজ করছিল, তখন আমরা স্ট্যাবল অ্যানজাইনা স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফিতে ডায়াগনোসিস করতে পারি, যাদের ক্ষেত্রে ইটিটি করা বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা এক্সারসাইজ ইসিজি করা পসিবল হচ্ছে না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? শুনেন ভাইয়া এবং আপুরা, আপনাদের সঙ্গে ভাইয়া আপুই বলছি, যে কোনো কোয়েরি থাকলে কোনো হেজিটেশন করা কিছু নাই, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে আপনারা কিছুটা বেনিফিটেড হন। কক্সাকি ভাইরাসের জন্য যে ডিজিজটা বলেছিলেন ওটা আরেকবার, এটার নাম হচ্ছে ব্রনহোল্ম ডিজিজ, এপিডেমিক মায়ালজিয়া, ঠিক আছে, ব্রনহোল্ম ডিজিজ, ঠিক আছে, এটার, এটা ইউটু ইউ ডিউ টু হয় কক্সাকি ভাইরাসের জন্য, এটা একটু মনে রাখুন। আর কোনো কোয়েরি আছে?
জিমে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে যে প্যানসিস্টোলিক মারমাটা হয় এটা রেডিয়েশন কোন কোন এরিয়াতে থাকে? আচ্ছা, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে যে প্যানসিস্টোলিক মারমার হয় এটা বেশ শোনা যায় কোন জায়গায়? লেফট লোয়ার প্যারাস্টালাল এরিয়াতে, মানে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। এটা রেডিয়েশন প্রিডোমিনেন্টলি হয় ইউজুয়ালি রাইট সাইডে, মানে ধরেন এটা একটা স্টারনাম, ঠিক আছে? তাহলে স্টারনামের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে হার্টের অ্যাপেক্সে থাকার কথা, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস মানে কি? এই এরিয়াটা হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এখানে আমি একটা অ্যাবনর্মাল সাউন্ড পাবো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে। তাহলে এই সেপ্টাল ডিফেক্টের সাউন্ডটা ম্যাক্সিমাম সময় এদিকে রেডিয়েট করতে পারে, অনেক সময় এদিকে, অনেক সময় এদিকে, অনেক সময় এদিকে, সব এরিয়াতে রেডিয়েট করতে পারে। তো কমনলি রেডিয়েট করতে পারে আমার রাইট লোয়ার টানাল, মানে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? এই জায়গার মধ্যে হার্টের কোনো কিছু থাকে না ইউজুয়ালি। এখানে যদি আমরা একটা ইয়ে দিই, মানে স্টেথো বসাই, আমরা রেডিয়েশনটা পাবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আমি শিওর না, একটু দেখে নি, ঠিক আছে? আমি একটু চেক করে নি। ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোমে হয়, মেইনলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে হয়। তাহলে আগামী ক্লাস আমরা শুরু করবো প্যালপিটেশন দিয়ে। প্যালপিটেশনের পরে আমরা কয়েকটা বেসিক জিনিস আলোচনা করব, হার্টের সাউন্ড টাউন, এগুলো এরপরে টপিক আছে, এগুলো আলোচনা অলরেডি হয়ে গেছে। এরপর আমরা আলোচনায় চলে যাব হচ্ছে হার্ট ফেলিওরে, হার্ট ফেলিওর থেকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কয়েকটা টপিককে, মানে যেগুলো আমার বাদ আছে সেগুলো, মানে বিশেষ করে ট্রিটমেন্টটা বাদ আছে, ট্রিটমেন্টটা আলোচনা করেই আমরা ওই মানে ডিজিজ অফ দ্য পেরি এবং মায়োকার্ডিয়াম এর মধ্যে ঢুকতে যাবে, ঠিক আছে? তো ওই জন্যই বলছি আগামী ক্লাসটা একটু আমি সময় নিব, মোটামুটি 3.5 ঘন্টার মতো। আশা করি আসলে মানে অনেক কিছু আলোচনা করার মতো যায়, কিন্তু পরীক্ষার জন্য এত কিছু লাগে না, যেগুলো আমি বললাম সেগুলো মোর দ্যান ইম্পর্টেন্ট, মানে ইয়ে। আর কোনো কোয়েরি আছে তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি আপনাদের, যেহেতু অনেক ইয়েও হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? যেকোনো ইয়ের মধ্যে মাইটাল রিগাজিটেশনের মারমারটা শুধু অ্যাক্সিলারি রেডিয়েশন থাকে, ট্রাইকাসপিড রিগাজিটেশনের মারমারটা আসলে স্পেসিফিক্যালি ওরকম আমরা খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? কারণ যাদের ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন থাকে তাদের ক্ষেত্রে শুধুমাত্র, আমরা এটা শিখবো পালমোনারি হাইপারটেনশনের সময়, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ট্রাইকাসপিড রিগাজিটেশন থাকতে পারে, এটা আমাদের আলাদা কোনো ফিচার না। বরং তাদের ক্ষেত্রে পালমোনারি রিগাজিটেশনটা আলাদা ফিচার, যাদের ক্ষেত্রে ধরেন পালমোনারি সার্কুলেশনের প্রেশারটা অনেক বেশি, ঠিক আছে? তাহলে পালমোনারি সার্কুলেশনের প্রেশার বেশি, তাহলে প্রথম ফোর্সটা কোথায় আসছে? পালমোনারি ভালভে আসছে। তাহলে পালমোনারি ভালভে একটা ফ্লো রিগাজিটেট করে, এটাকে আমরা বলি পালমোনারি রিগাজিটেশন। এখানে পালমোনারি এরিয়াতে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়, কারণ এটা পালমোনারি ভালভ ক্লোজের পরেই এই মারমারটা আমরা শুনতে পাচ্ছি। এটা পরবর্তীকালে যদি আরো ডিটোরিয়েট করে সেই সকল ক্ষেত্রে কেবলমাত্র ট্রাইকাসপিড রিগাজিটেশন পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা ট্রাইকাসপিড এরিয়াতে একটা সিস্টোলিক মারমার পেতে পারি, কিন্তু এটা আমরা আলাদা করে কিন্তু এটা আমরা এক্সপেক্ট করব না, ঠিক আছে? খালি এটুকু জেনে রাখেন, এলা অনেক ডিপের পয়েন্ট, আমরা পোস্ট গ্রাজুয়েশন অনেক ডিটেইল শিখবো, আপাতত এটুকু জেনে রাখেন যে ট্রাইকাসপিড রিগাজিটেশনে প্যানসিস্টোলিক মারমার থাকে, এটুকু জিনিস জানলে যথেষ্ট। আর কোনো কোয়েরি আছে আপু? স্যার, ইজেকশন সিস্টোলিক মারমারটা কি কোথাও রেডিয়েশন হয়? আচ্ছা, ইজেকশন সিস্টোলিক মারমার প্রিডোমিনেন্টলি পাওয়া যায় হচ্ছে, মনে রাখবেন, অ্যাওর্টিক স্টেনোসিসে। আমি আরেকবার বলছি, এটা আরেকবার একটু ক্লিয়ার করি, আমাদের যে সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার মানে দুইটা সিস্টোলিক মারমার আমাদের ইন জেনারেল পরীক্ষা জিজ্ঞাসা করে, আর ইন জেনারেল আমরা ক্লিনিক্যাল লাইফে খোঁজার চেষ্টা পাই, খুবই কমন। একটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার অফ অ্যাওর্টিক স্টেনোসিস, আরেকটাকে আমরা বলি প্যান সিস্টোলিক মারমার অফ মাইটাল রিগাজিটেশন। ইজেকশন সিস্টোলিক মারমার এটা রেডিয়েট করে বাইল্যাটারাল দুই নেকে, ঠিক আছে? এখানে শোনা যাবে এটা হচ্ছে অ্যাওর্টিক এরিয়া, রাইট এরিয়া না, এটা অ্যাওর্টিক এরিয়া।
এই অ্যাওর্টিক এরিয়াতে শুনতে পাবো এবং দুই নেকের রেডিয়েশন পাবো এক। আর যেটা প্যানসিস্টোলিক মারমার, এটা যেহেতু মাইটাল এরিয়ার মারমার, মাইটাল এরিয়াতে শোনা যায় যেটা অ্যাক্সিলারিতে রেডিয়েশন পাওয়া যায়, ঠিক আছে? যেহেতু সিস্টোলিক মারমার, এগুলোর প্রত্যেকটাতে রেডিয়েশন কমন। তেমনি ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার মানে দুইটা স্পেশাল টাইপের, একটা আর্লি ডায়াস্টোলিক মারমার আর একটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। আর্লি ডায়াস্টোলিক মারমারটা মেনলি পাওয়া যায় অ্যাওর্টিক রিগার্জিটেশনে বা পালমোনারি রিগার্জিটেশন, ঠিক আছে? এই মারমারটা রেডিয়েশন, যেহেতু ডায়াস্টোলিক মারমার রেডিয়েশন হওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটা আমার লেফট ল্যাটারাল মানে সিটিং ফরওয়ার্ড লিনিং ফরওয়ার্ড হয়ে আমি ট্রাইকাস্পিড এরিয়াতে আমি শোনার চেষ্টা করব, এটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার, ম্যানুভার করে শোনা লাগছে। তেমনি মিড ডায়াস্টোলিক মারমার, এটা মাইটাল এরিয়াতে লেফট ল্যাটারাল পজিশন করে ম্যানুভার করে শোনার চেষ্টা করব, এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। ওকে, তো এই কয়টা জিনিস মনে রাখলে যথেষ্ট। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আশা করি আর কোনো প্রশ্ন নেই আপাতত। তারপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট, মানে এই যে এটা মনে হয় আপনাদের সিনাপস মেডিকেল যে হেল্পলাইনের যে গ্রুপ, ওখানকার পেজে এটা লাইভ আছে, ওখানে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারবো। আমি সময় হলে আপনাদের ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা যদি রিপ্লাই দেওয়া আমার কাছে মনে হয় আমার ডিসকাশন করা লাগবে, তাহলে আমি আগামী ক্লাসের শুরুতে 5-10 মিনিট আপনাদের নতুন নতুন যা যা প্রশ্ন আছে সবগুলো অ্যান্সার, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।